সবাইকে নমস্কার, আদাব, সত শ্রী আকাল এন্ড গুড আফটারনুন। আজকে খুব খুশির দিন, কারণ আজকে আমি এমন একজনকে আবাহন করছি, তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং দাদাও। আপনারা শুনে সবাই খুশি হবেন যে আমি এবং অধ্যাপক হারুন আর রশিদ গুরু ভাই, অর্থাৎ কিনা ওনার যে সুপারভাইজার WH মরিস জোন্স, আমারও সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে কাজ করার লন্ডনে। আমার সঙ্গে অধ্যাপক রশিদের যোগাযোগ গত প্রায় 40 বছর ধরে, এবং 40 বছর ধরে যোগাযোগ অক্ষুণ্ণ রয়েছে। শুধু তাই নয়, আমি বাংলাদেশে গেলে ওনার সঙ্গে থাকি, অন্য কোথাও থাকলে উনি খুব রাগ করেন। মানে এই ধরনের সম্পর্ক, দাদা ভাইয়ের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এবং সেটা তো ধরুন ব্যক্তিগত দিক গেল, একাডেমিক দিক থেকে অধ্যাপক রশিদের যে কাজকর্ম সেগুলো যুগান্তকারী কাজকর্ম, এটা বলতে বাধা নেই যে আমার যে বাংলা ইতিহাসের প্রতি যে আকর্ষণ, তার অনেকটাই কারণ অধ্যাপক রশিদের প্রভাব। কারণ আমি যখন পৌঁছাই তখন ওনার কাজটা অনেকটা এগিয়ে গেছে। উনি কাজ করেছিলেন মুসলিম লীগ এবং তার জন্মবৃত্তান্ত নিয়ে, এবং এই কাজটা আমাকে খুব প্রভাবিত করে, এবং আমার কাজে এই কাজের অনেক রেফারেন্সও আছে। এবং আমার গুরু সুপারভাইজার উনি সবসময় বলতেন যে প্লিজ টক টু হারুন, ইউ নো, হোয়েন এভার ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইন কম্প্রিহেন্ডিং এনি অফ দি ইস্যুস রিগার্ডিং বেঙ্গল পলিটিক্স, প্লিজ কনসাল্ট হারুন। মানে অধ্যাপক মরিস জোন্সে এতটাই কনফিডেন্স ছিল অধ্যাপক রশিদের ওপরে। তা আমি খুব ভাগ্যবান বলবো যে আমি সেই সময় আমি আমার বন্ধু কাম দাদা অধ্যাপক রশিদের সংস্পর্শে এসেছিলাম এবং পরবর্তীকালেও ছিলাম। এবং ওনার যে কাজের যে ডিস্টিংটিভনেস, সেটা হচ্ছে বাংলার ইতিহাস।
বাংলার ইতিহাস, স্পেশালি 20th century ইতিহাস, সেই ইতিহাসে উনি অনেক নতুন কিছু আমাদের কাছে দিয়েছেন। তারই একটা দিক হচ্ছে ভারত ভাগ। এই ভারত ভাগের ব্যাপারে ওনার একটা বিশেষ ভাবনা চিন্তা আছে, যেটা পরবর্তীকালে অনেকেই গ্রহণ করেছেন এবং এতদিন যাবত যেভাবে আমাদের বিভাজনকে ভাবা হতো তার একটা নতুন দিক অধ্যাপক রশিদ দেখিয়েছেন। এবং আজকে খুব আনন্দের কথা যে অধ্যাপক রশিদকে যখনই আমি বলি যে আমাদের বিশ্বভারতী লেকচার সিরিজে আপনি বলুন, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং রাজি হয়ে যাওয়ার পরে আমাদের ডেট দেন। আপনি জানেন বোধহয় যে উনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আর উপাচার্য থাকাকালীন কি ধরনের ব্যস্ততা থাকে সেটা সবাই অনুমান করেন। তা সত্ত্বেও তিনি বোধহয় একমাত্র উপাচার্য বাংলাদেশে যিনি সব সময় লেখা চালিয়ে গেছেন। শুধু তাই নয়, আজকের দিনে মুজিবুরের উপরে যদি এক্সপার্ট বলা যেতে পারে সেটা অধ্যাপক রশিদ, এবং সেটার রেকগনিশন সব জায়গায় পেয়েছেন। তো আজকে আমরা সেদিক থেকে খুব ফরচুনেট যে অধ্যাপক রশিদ আমাদের কাছে এসেছেন এবং ভারত ভাগের দায় এই টপিকের উপরে বলতে রাজি হয়েছেন। এবং আমার ধারণা আপনারা সবাই উদগ্রীব হয়ে আছেন ওনার বক্তৃতা শোনার জন্য, তাই আমি বেশিক্ষণ সময় নেব না। আমি মানবকে বলবো অনুষ্ঠান পরিচালনা করার জন্য। মানব, ধন্যবাদ স্যার। নমস্কার আপনাদের সবাইকে বিশ্বভারতীর পক্ষ থেকে এই বক্তৃতা প্রবাহে আবার স্বাগত জানাই। খুব অল্প সময়ের মধ্যে জানুয়ারি 2019 থেকে আজ পর্যন্ত 25টি সারস্বত অধিবেশনের আয়োজন করতে সমর্থ হয়েছি আমরা এই বক্তৃতা প্রবাহ বা লেকচার সিরিজের মাধ্যমে। বৈশ্বিক মহামারী পর্বে আন্তর্জাতিক দৃশ্য শ্রাব্য সংযোগ ব্যবস্থার মাধ্যমে আমাদের এই প্রয়াস অপ্রতিহত হয়েছে। গত 18 নভেম্বরও টাফ্টস বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত প্রাচ্যতত্ত্ববিদ অধ্যাপক ব্রায়ান হ্যাচার বিদ্যাসাগরের প্রতি মনোজ্ঞ বক্তৃতা করেছেন। দেশের এবং দেশের বাইরে স্ব ক্ষেত্রে কৃতবিত্ত ব্যক্তিত্বদের নিয়ে আমরা এই আলোচনা করে থাকি এবং আমরা সমৃদ্ধ করি। আলোচকদের মধ্যে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ছিলেন। অত্যন্ত আনন্দের কথা আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক ডক্টর হারুন আর রশিদ মহোদয়কে। তার বলবার বিষয় ভারত ভাগের দায়। নিঃসন্দেহে ভারত ভাগ একটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক প্রসঙ্গ। বক্তাও তার প্রস্তাবিত শিরোনামের শেষে একটি অমোক জিজ্ঞাসা চিহ্ন বজায় রেখেছেন। ঐতিহাসিকরা প্রায় প্রত্যেকেই তাদের ইতিহাস বোধ, ইতিহাস দীক্ষা ও চিন্তা প্রণালী অনুযায়ী বিষয়টি আলোচনা করেছেন। ভারত ভাগের দায়টি একান্ত ভাবে ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষ বা সম্প্রদায় বিশেষের উপর অর্পিত হতে পারে? ইতিহাসের উত্তর বোধ হয় এতটা একমাত্রিক হতে পারে না। ইতিহাসের রাজপথের দুপাশে জড়িয়ে থাকে অনেক গলি ও তস্যগলির নানা বৃত্তান্ত, উপবৃত্তান্ত। আবার ইতিহাসের অনেক ঘাত প্রতিঘাতের মধ্য থেকে সূচিত হয় ভাবী কালের অন্য কোন ইতিহাসের সম্ভাবনা। একাধিক বই এবং প্রবন্ধে ভারত ভাগ, বিশেষ করে বাংলা ভাগের বিষয়টিকে নিয়ে আলোকপাত করেছেন। বিজাতি তত্ত্বের কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু বাংলার ইতিহাসে যে স্বাধীন ইস্টার্ন পাকিস্তান তত্ত্ব বা অখণ্ড স্বাধীন বাংলা তত্ত্ব ইত্যাদি প্রতিস্পর্ধি আরো কতগুলো বয়ান বা ডিসকোর্স উঠে এসেছিল সেই সময়, তার পরিচয় হয়তো আমাদের সবার জানা নেই। মধ্যবর্তী ওই বয়ানগুলি অধ্যাপক রশিদের লেখায় গুরুত্ব পেয়েছে হয়তো এই জন্য যে স্বাধীন বাংলাদেশের মুক্তি চেতনার ইতিহাসের সঙ্গে তার একরকম উদ্ভাবক যোগ রয়েছে। বাংলাদেশের জাতিসত্তার বা উদ্ভাবের এই উন্মোচন তথা বাঙালি হিসেবে তার আবেগগত সম্পৃক্ততা হয়তো তাকে এই ইতিহাস পড়ে দেখতে প্রেরণা জুগিয়ে থাকে। অধ্যাপক হারুন আর রশিদের পাণ্ডিত্যের কথা আমাদের উপাচার্য মশাই কিছুটা বলেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন, পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনার সূত্রে যুক্ত হন এবং পরে তার আলমা মাতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হন।
তিনি বাংলাদেশের একজন অগ্রগণ্য চিন্তাবিদ, এ ব্যাপারে কোনো সংশয় নেই আমাদের। অধ্যাপক রশি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে 1983 সালে ডক্টরেট উপাধি পান এবং ওই একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ কমনওয়েলথ স্টাডিজ বিভাগের কমনওয়েলথ স্কুলে তিনি পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যুক্ত হন। গবেষণার সূত্রে তিনি সুইডেনের উপসালা ইউনিভার্সিটি এবং জাপানের রিউকুকু ইউনিভার্সিটিতেও যুক্ত হয়েছিলেন। অধ্যাপক হারুনুর রশিদ তার আলমা মাতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনার পাশাপাশি সেখানকার শিক্ষা প্রশাসন এবং মোটের উপর বাংলাদেশের শিক্ষা সংস্কারমূলক নানা দায়িত্ব পালন করেছেন এবং পালন করে চলেছেন। এখন 2013 সাল থেকে তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কৃত রয়েছেন। 20 খণ্ডের বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিশ্বকোষ রচনার কাজে তিনি আত্মনিয়োজিত, যার কথা তিনি আমাদের আনুষ্ঠানিক সভা শুরুর আগে বলছিলেন। তার বিখ্যাত যে বইগুলি, তার মধ্যে দু একটি কথা আমি মাত্র উল্লেখ করব, সেটি হচ্ছে দ্য ফোর শ্যাডোং অফ বাংলাদেশ, বেঙ্গল মুসলিম লীগ অ্যান্ড মুসলিম পলিটিক্স 1946-1947, বাংলাদেশ পলিটিক্স গভর্নেন্স অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট 1757-2018, স্ট্যাটুট আইডিয়াল অফ দ্য বেঙ্গলিস অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ, Inside Bengal Politics, 1936-1947, Unpublished Correspondence of Partition Leaders, এবং Unfinished Memoirs of Bangabandhu Revisited. অধ্যাপক রশিদ কোন দিক থেকে আজ তার আলোচনা উপস্থাপন করবেন তা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। 1947-এর 73 বছর পর আজ আমরা পরিশুদ্ধ একাডেমিক মন নিয়ে তার আলোচনা শুনব। আমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তা সংক্ষিপ্ত এবং সংহত আকারে প্রিসাইজ অ্যান্ড টু দি পয়েন্ট বলতে যা বোঝায় আমরা বক্তৃতা শেষে চ্যাট বক্সে নেব এবং তার থেকে ঘড়ির কাঁটার শাসন মেনে যতটুকু বক্তার কাছে পৌঁছে দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব। আমি আজকে বক্তা অধ্যাপক হারুনুর রশিদ মহোদয়কে অনুরোধ করব ধন্যবাদ। প্রথমেই আমি বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা কবিগুরু এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের, আমাকে শোনা যাচ্ছে? আমাদের স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত যার কাছ থেকে নেয়া, সেই বাঙালি জাতিসত্তার ভিত্তি রচনার ক্ষেত্রে যার অবদান অসামান্য, সেই গুরুদেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশ্বভারতী বিশ্ব ভারতীর মাননীয় উপাচার্য, আমার ঘনিষ্ঠ বন্ধু ও ভাই প্রসাদ ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতী আমাকে আজকের এই সময়ে যে একটি বিশেষ বিষয়ের উপরে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য আপনাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উল্লেখ্য, বিশ্বভারতী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটাও স্বাক্ষর করেছিলাম। করোনা, এই যে COVID-19 না হলে বাই নাও বিশ্বভারতী থেকে আমার মনে হয় আমাদের অনেক সহকর্মী উপাচার্য মহোদয় সহ আমাদের এখানে আসতেন, আমাদের এখান থেকেও কিছু লোকজন হয়তো ওখানে যেতেন, এই মর্মে উপাচার্য মহাশয়ের সাথে আমার কথাও হয়েছিল। কিন্তু করোনা প্যান্ডামিক সবকিছুই ওলট পালট করে দিয়েছে। তো যাই হোক,
আমি আসলে আমার বন্ধু এবং বিশ্বভারতীর উপাচার্য মহাশয় বলেছেন যে আমাদের যে সম্পর্ক দীর্ঘ 40 বছরের বেশি সম্পর্ক এবং বিদ্যুৎ চক্রবর্তী ও হারুন রশিদ গান্ধীজি যেমন বলতেন রাম এবং রহিম এ তো এক এবং অভিন্ন একই সত্তা ঠিক আমি এবং আপনাদের উপাচার্য মহাশয় আমাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধ তদ্রূপ এখানে আমি কোনো বিভাজন কোনো কিছুই আমি দেখতে পাই না মনে হয় যেন এক এবং অভিন্ন সত্তা আমরা এবং সেভাবেই দেখে থাকি আমার গবেষণার মূল কনসেন্ট্রেশন হলো যদি বলি সাউথ এশিয়ান পলিটিক্স ব্রডলি যদি বলি সেখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমার উইথ এ ফোকাস অন বেঙ্গল প্রি পার্টিশন বেঙ্গল অ্যান্ড প্রেজেন্ট বাংলাদেশ বাংলাদেশ পলিটিক্স এটা হলো আমার গবেষণার এরিয়া বিশেষ করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আমি যখন লন্ডন বিশ্ববিদ্যালয়ে 1980 থেকে 83 এই সময় পিএইচডি করতেছিলাম তো তখন তো অলরেডি 71 সালে বাংলাদেশ হয়ে গেছে তো সেই সময় যখন কাজটা আমি করতেছিলাম পার্টিশন 1947 সেখানে সে আমার গবেষণার ওয়ার্ক থেমে যায় তো আপনারা লক্ষ্য করবেন আমার বইয়ের শিরোনাম হলো দ্য ফোর শ্যাডোইং অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রতিচ্ছবি 1947 এর আগেই দেখা যাচ্ছিল যে দেয়ার উইল বি ইমার্জিং এ স্টেট নেমলি বাংলাদেশ ফর দি বেঙ্গলি নেশন যে কারণে আমি শিরোনাম করেছি দ্য ফোর শ্যাডোইং অফ বাংলাদেশ বেঙ্গল মুসলিম লীগ অ্যান্ড মুসলিম পলিটিক্স এখন আমি আসি এভাবে যে 1947 সালের যে ভারত ভাগ হলো এবং ফর দ্য ম্যাটার একই সময়ে বাংলা এবং পাঞ্জাব দুটো প্রদেশ ভাগ হয়ে গেল এবং বাই অ্যান্ড লার্জ ধর্মীয় সীমারেখায় যদি বলি বা ধর্মের ভিত্তিতে তো এখন আমার প্রশ্ন যেটা হলো যে এটা কি অনিবার্য ছিল ওয়াজ দ্যাট ইনিভিটেবল অর ওয়াজ দ্যাট আনঅ্যাভয়েডেবল এই একটা প্রশ্ন যদি আমি এখানে করি এবং এটা আমার সবসময় মানে একটা একাডেমিক জিজ্ঞাসা যদি বলেন এখন গতকাল অক্সফোর্ডের একটা ইভেন্ট ওরা অর্গানাইজ করেছিল সেখানে প্রফেসর নুরুল ইসলাম ফ্রম ইউএসএ এবং ভারত থেকে প্রফেসর দেবজি হু ইজ নাও এ প্রফেসর অফ হিস্ট্রি ইন অক্সফোর্ড উনি আর পাকিস্তান থেকে ডক্টর বাগাস উনি জয়েন করেছিলেন আর বাংলাদেশের আমাদের একটা ইয়ং ছেলে সে অক্সফোর্ডে আছে এটা ছিল যে অক্সফোর্ড ইন্ডিয়া সোসাইটি অক্সফোর্ড পাকিস্তান সোসাইটি আর অক্সফোর্ড বাংলাদেশ সোসাইটির যৌথ আয়োজনে তো সেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে যে আফটার 73 or 74 years অফ পার্টিশন হাউ উড উই লুক ব্যাক এবং সেখানে যে বিষয়টি আলোচনা হলো যে ব্লেম গেম তো আমরা কি ইউএসএম ইলেকশন হয়ে গেল এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে কনস্পিরেসি থিওরি অর ব্লেম গেম চলছে অ্যাটলিস্ট ফ্রম দি সাইড অফ দি সিটিং প্রেসিডেন্ট যেটা আপনারা সকলেই হয়তো অনুসরণ করেন বা ফলো করেন কিন্তু আমরা ইতিহাসের যদি পর্যালোচনা করি যে ঐতিহাসিক ঘটনা প্রবাহগুলো কীভাবে ডেভেলপ করেছে এবং সেই অ্যানালাইসিস বা পর্যালোচনা করতে গেলে তারপর একটা তো অনুসিদ্ধান্তে গিয়ে আপনাকে পৌঁছাতে হয় এবং সেই পৌঁছাতে গিয়ে তখন কিছু দায় দায়িত্ব বর্তায় কারণাগার উপরে যে যারা অ্যাক্টর ছিলেন যারা লিডারশিপ ছিলেন প্রথমেই যদি বলে রাখি ডিটেলস ডিসকাশনে যাওয়ার আগে যে লিডারশিপ মেক্স এ সি অফ ডিফারেন্স রাইট কাইন্ড অফ লিডারশিপ যদি থাকে তাহলে তারা এক ধরনের মানে পলিটি সাজাতে পারেন
জনগণকে সেভাবে উদ্বুদ্ধ করতে পারেন, মোবিলাইজ করতে পারেন। আবার যদি রাইট কাইন্ড অফ লিডারশিপ না হয় তাহলে কিভাবে আচরণ করে, অ্যাগেইন যদি আমেরিকান বর্তমানে যে ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট আছে তার আচরণ দেখি আমরা বুঝি। কাজে জাস্ট ইউ সি দি ডিফারেন্স বিটুইন জো বাইডেন অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প। এদিকেও আমরা অনেক কিছু কিন্তু লেসন নিতে পারি যে ব্যক্তি লিডারশিপ ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ইন পলিটিক্স ইন সোসাইটি অ্যাট লার্জ। এখন যদি আসি যে 1947 সালে ভারত বিভক্ত হলো, ফর দ্য ম্যাটার বেঙ্গল বিভক্ত হলো, তো ভারত বিভক্তি যদি বলি আমার দৃষ্টিতে যে ইট ওয়াজ নট ইনভিটেবল, ইট ওয়াজ রাদার অ্যাভয়েডেবল, ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড প্রোভাইডেড দেয়ার ওয়ার এ রাইট কাইন্ড অফ লিডারশিপ, এ লিডারশিপ উইথ এ ভিশন অ্যান্ড এ উইথ এ রিয়াল অ্যাপ্রোচ পলিটিক্স। আমার এই স্টেটমেন্টটা বলছি এই কারণে যে আমরা কি করি, এতদিন আমরা বই পুস্তক আপনারা দেখেছেন এবং পত্রপত্রিকা লেখালেখি গবেষণা যে ভারত বিভক্তির জন্য মোহাম্মদ আলী জিন্না এবং তার টু নেশনস থিওরি, এই ডিজেল তত্ত্ব, এই দুটাকেই মেনলি দায়ী করা হয়ে থাকে। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে টু নেশন থিওরি নিয়ে মোহাম্মদ আলী জিন্না কখন তিনি এই থিওরি দিলেন, দ্যাট ওয়াজ ইন দি ইয়ার 1940 1940-এ যখন লাহোর প্রস্তাব গৃহীত হলো। এর আগে ফর লং পিরিয়ড অফ টাইম যদি বলি হি হ্যাড বিন ইন কংগ্রেস ইভেন আপ টু 1913 সাল পর্যন্ত তিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে ছিলেন। মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড ইন দি ইয়ার 1906 অ্যান্ড হোয়েন মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড ইন ঢাকা ইন 1906 অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ অপোজ টু ইট, এবং ইন অপোজিশন টু মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না অ্যান্ড সাম আদার মুসলিম লিডার্স ফ্রম হোয়াট উই কল মাইনরিটি মুসলিম প্রভিন্সেস দ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ান প্রভিন্সেস, তারা একটা অর্গানাইজেশন করেছিল ইন্ডিয়ান মুসলিম অ্যাসোসিয়েশন নামে, দ্যাট ওয়াজ অপোজ টু মুসলিম লীগ, মিনিং জিন্না ওয়াজ অপোজ টু দি ফরমেশন অর ফাউন্ডেশন অফ মুসলিম লীগ দ্যাট কেম টু বি এস্টাবলিশড ইন দি ইয়ার 1906। সেই জিন্না হু ওয়াজ অলসো নোন দি বেস্ট অ্যাম্বাসাডার অফ হিন্দু মুসলিম ইউনিটি আফটার দি সাইনিং অফ দি লখনউ প্যাক্ট ইন দি ইয়ার 1916। সেই জিন্না পরবর্তীবার যা হয়ে গেলেন যে পার্টিশনের মূল যদি বলেন আর্কিটেক্ট, বা তার কারণেই পার্টিশন হয়ে গেল। আমার জিজ্ঞাসা বা অ্যাজ অ্যান একাডেমিক যে একজন ব্যক্তি একটা এত বড় একটা ভারতবর্ষ সেটাকে ভাগ করে ফেলল এবং তিনি এর জন্য এককভাবে দায়ী হয়ে গেলেন, তাহলে হোয়াট আর দি রোল অফ আদার অ্যাক্টরস অর পলিটিক্যাল পার্টিস লাইক কংগ্রেস, তা পলিটিক্যাল পার্টির লিডারশিপের মধ্যে যদি বলি মহাত্মা গান্ধী, নেহরু, প্যাটেল অ্যান্ড আদার্স, এদের ভূমিকা তাহলে কী ছিল সেটাও তো আমাদেরকে মূল্যায়ন করা দরকার আছে। এটা বলছি আমি অল ইন্ডিয়া কনটেক্সটে, বেঙ্গলের উপর আমি ফোকাস পরে করব। তো সেখানে দেখুন যে টু নেশন থিওরি ইজ নট এ থিওরি অ্যাট অল, ইট হ্যাজ নো সাইন্টিফিক বেসিস। ইফ দ্যাট ইজ সো, হাউ টু এক্সপ্লেইন দি এমার্জেন্স অফ বাংলাদেশ আউট অফ দি ডিসমেম্বারমেন্ট অফ পাকিস্তান, ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান। পাকিস্তানি তারা হলো ধর্মীয় বিশ্বাসে ইসলামের অনুসারী, বাঙালিরাও হলো তাই, যদিও এই দুই ধর্মের মধ্যেও আবার পার্থক্য আছে। পাকিস্তানের ইসলাম হলো মানে যেটাকে বলি আমরা যে ওহাবিজম হুইচ ইজ ইনক্লাইন টু মিলিটেন্সি মিলিটেন্ট, এবং তার আসার আচরণেই দেখতে পারেন যে পাকিস্তানের যে সৈনিক বলেন পিপল বলেন তাদের বিহেভিয়ার প্যাটার্ন মধ্যেই তার একটা রিফ্লেকশন পাবেন যে সাম কাইন্ড অফ মানে মিলিটেন্সি অর অ্যারোগ্যান্স। কিন্তু বাঙালির আমাদের যে এখানে যে 89% আর মুসলিম, কিন্তু দে আর ডিফারেন্ট ফ্রম ওয়েস্ট পাকিস্তানিস, কিভাবে এখানকার যারা ইসলামের অনুসারী তারা হলো যেটা বলি আমরা সুন্নি মুসলিম, অন্যদিকে সুফিবাদী ইসলাম। সুফিবাদী ইসলামটা হলো মোর এটা হলো টলারেন্ট অ্যাকোমোডেটিভ, এবং যেটা হলো ফর পিস অ্যান্ড হিউম্যানিটি। এবং বাংলায় ইসলামের যে প্রসার এবং প্রসার কিভাবে ঘটলো
একদিকে দেখি মিয়ানমার বুদ্ধ ধর্ম অনুসারী, আমাদের পার্শ্ববর্তী আছে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওদিকে যদি যান মাঝখানে একটা হিন্টারল্যান্ড বা একটা আইল্যান্ড যেখানে হলো আজকের প্রতিদিন বাংলাদেশ 89% হলো এখানে মুসলিম। এই মুসলমানরা আসলো কোথেকে? এবং সেটা হলো দে ডিড নট কাম ফ্রম ইরান, আফগানিস্তান, তুর্কি, অর্থাৎ তারা সুলতানস অর মুঘলরা কেম ফ্রম সেন্ট্রাল এশিয়া, এবং সুলতানের রুলের সময় যারা বেঙ্গল শাসন করেছে সুলতানস অফ বেঙ্গল সুলতানাত, তারা সেই আফগানিস্তান বা তুর্কি অরিজিন। দ্যাট ইজ ট্রু, মানে হাউ মেনি, সংখ্যায় ছিল কতজনার। তো সেক্ষেত্রে এখানকার বাংলার যারা মুসলমান 99% প্লাস হলো কনভার্টেড অরিজিনালি। দুই তিন চার পুরুষ আগে যদি আপনি চলে যান তাহলেই দেখবেন যে তারা ছিল, বা আর একটু যদি আগে যাই যে ছিল হিন্দু ধর্মের অনুসারী অথবা বুদ্ধ ধর্মের অনুসারী, সেখান তারা তারা কনভার্টেড হয়েছে। এই যে কনভার্সন যখন হয়, আমি সবসময় বলে থাকি যখন কনভার্টেড কেউ হয় তখন তার অতীতের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সেটাকে ভুলে যেতে পারে না। যেমন আমরা কথা কথা এখনো বলি যে আচ্ছা এই কাজটা করলে কি গঙ্গার জল অশুদ্ধ হবে, অথবা আমরা বলি এই তুমি ওখানে বসে কি করছিলে, পূজো দিচ্ছিলে, আবার আমরা বলি এই এটা কাজ করলে কি মহাভারত অশুদ্ধ হবে, এই যে মহাভারতের কথা বলি, পূজো দিচ্ছিলে বলি, গঙ্গার জল অশুদ্ধ হবে বলি, আরো অনেক কিছু বলি, লঙ্কা কাণ্ড করে গেল, যাবার কুরুক্ষেত্র, এই নানা ধরনের যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এর অরিজিন কোথায়? আমি তো বলিলাম আমার পবিত্র কোরআন কি অশুদ্ধ হবে, তুমি ওখানে বলে কি নামাজ পড়তেছিলে, তা বলি না, বলি পূজো দিচ্ছিলে। আবার ঠিক যারা হিন্দু ধর্ম বা ফিলোসফি অনুসরণ করেন বাঙালিদের মধ্যে, তারাও অনেক দেখা যাবে যে যারা বাই ফেইথ যারা মানে ইসলাম ধর্ম অনুসারী তারা অনেক সময় সেই ধরনের শব্দ ব্যবহার করেন। অনেক উদাহরণ এখানে পাওয়া যাবে, আবার কতগুলো আছে যেগুলো হলো একেবারে আমাদের কমন, যেমন আমরা বৈশাখ, পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, বধু বরণের যদি কথা বলেন, মৃত সব যে সব যাত্রা বা মৃত ব্যক্তি তার কফিনে ফুল দেয়া বা তার কবর বা শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, এই যে এগুলো আছে। তারপর পীর আউলিয়া দরবেশ, সেটা খানজান আলীর দরবার হোক অথবা আপনার যে খাজা নিজামুদ্দিন আউলিয়া দরগাহ হোক, দেখা যাবে যে সেখানে সকল ধর্মের লোকজন গিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে। কাজে এগুলো হলো কতগুলো কমন ফিচার্স বাঙালির। এখন আমি যেখানে গিয়েছিলাম আবার একটু সেখানে ফিরে যাই, যে মোহাম্মদ আলী জিন্না 1940 এসে লাহোর রেজুলেশন দিলেন, এবং লাহোর রেজুলেশন 1940 সেখানে কি বলা হলো, হু ওয়াজ দি মুভার অফ দি লাহোর রেজুলেশন, শেরে বাংলা একে ফজলুল হক, হু ওয়াজ হি অ্যাট দ্য টাইম, হু ওয়াজ দি চিফ মিনিস্টার অফ ইউনাইটেড বেঙ্গল, এবং তিনি লাহোর প্রস্তাব মুভ করলেন লাহোরে 1940। লাহোর প্রস্তাবে কি বলা হলো, যে ভারতের মুসলিম মেজরিটি যে দুটো অঞ্চল আছে রিজিয়ন, একটা হলো প্রেজেন্ট পাকিস্তান, আরেকটা হলো প্রেজেন্ট বাংলাদেশ, এই দুটো অঞ্চলে স্বাধীন রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ ওখানে একটা স্বাধীন রাষ্ট্র, এখানে একটা স্বাধীন রাষ্ট্র, আর বাকি যে ভারতের বৃহৎ অংশ সেটা হলো ভারতবর্ষ বা ইন্ডিয়া, এই তিনটা স্বাধীন রাষ্ট্রের কথা বলা হলো। এবং সেটা কখন বললো, ইন্ডিয়া 1940। এই ফর্টিতে পৌঁছার আগে যে পলিটিক্স, সেই পলিটিক্সের মেরুকরণ, পোলারাইজেশন, কনফ্রন্টেশনাল পলিটিক্স, এবং সেইটার ফাইনালি রেজাল্ট হলো কিন্তু 1940 দেশ বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যেটা বেরোয়েছেন আনফিনিশ মেমোয়ার্স, সেখানে তিনি এবং তার প্রিজন ডায়েরি কারাগারের রোজনামচা, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে 1940 সালের আগে আমাদের ভাবনা ছিল যে ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া হবে, অর্থাৎ এটা হবে লাইক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মতো, ভারতবর্ষ হবে ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে পাকিস্তান বা পার্টিশন এমনকি বেঙ্গল এই কনসেপ্টেও তারা ভাবে নাই, তারা একটা ইউনাইটেড ইন্ডিয়ান ফ্রেমওয়ার্কের মধ্যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা পলিটিক্যাল স্ট্রাকচার গড়ে উঠবে, এইটাই ছিল তার রাষ্ট্র ভাবনা। 1940 সালে এসে এই ঘটনা ঘটলো যে ভাগ করতে হবে। এখন এই 1940-এ আসার আগে
নানা প্রয়াস প্রচেষ্টা কিন্তু হয়েছে ফ্রম দি সাইড অফ মোহাম্মদ আলী জিন্না, সেটা হয়েছে বেঙ্গল লিডারশিপের পক্ষ থেকেও হয়েছে। যেমন শেরে বাংলা একে ফজল হক, তিনিও করেছেন 1937 সালে যখন মুসলিম লীগের সাথে কোয়ালিশন করলেন, কোয়ালিশন করার আগে শেরে বাংলা একে ফজল হক অ্যাপ্রোচ বেঙ্গল কংগ্রেস টু জয়েন এ কোয়ালিশন। বেঙ্গল কংগ্রেস কুড নট মেক আপ ইজ মাইন্ড, তখন তার মন স্থির করতে পারে নাই, তারা বলছে যে না আমরা কোয়ালিশন গভর্নমেন্টে যাবো না। তারপর যখন কোয়ালিশন ফজল হক করে ফেললো মুসলিম লীগের সাথে, জিন্না দেখলো অপারচুন মোমেন্ট অফার করলো, তখন কংগ্রেস কি করলো ওই ফজল হক মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা আনা শুরু করলো। তখন হোল বেঙ্গল মুসলিম যারা আছে তারা কিন্তু এলিনিয়েটেড হয়েছে এবং আরো ক্ষুব্ধ হয়েছে যে আমাদের ফজল হক যে কৃষক প্রজার সাধারণ মানুষের নেতা এবং তার গভর্নমেন্টের পতন ঘটাবার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে কংগ্রেস, অতএব একটা এটার একটা কমিউনাল যদি ইমপ্লিকেশন আমরা এখানে দেখতে পাই। আসলে বেঙ্গল পলিটিক্সটা এবং ভারতবর্ষের পলিটিক্স দুটো নিয়ে যখন আমরা আলোচনা করি, তা আমি প্রথম সেন্ট্রাল মানে ইন্ডিয়ান পলিটিক্সটা ডিল করে তারপর বেঙ্গলে আসি। তো ইন্ডিয়ান পলিটিক্সে যেটা হলো যে এই যে 1940 লাহোর রেজুলেশন দিলেন শেরে বাংলা একে ফজল হকের সাথে মোহাম্মদ আলী জিন্নার দে আর নট ইন গুড টার্মস, নট অ্যাট অল, ভেরি হোস্টাইল। তাই সেই ফজল হক যদি লাহোর রেজুলেশন বা মুভ করে থাকেন, তাই তিনি এক পাকিস্তান করার জন্য করেন নাই, এটা কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। অর্থাৎ এখানে বলাই আছে ক্যাটেগরিলি যে ভারতে পূর্ব অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, এটাই ছিল রাষ্ট্র ভাবনা। এইটা ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দি পাকিস্তান মুভমেন্ট এবং বাঙালি আইডিয়াল অফ স্ট্যাটুট অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দি এমার্জেন্স অফ বাংলাদেশ অ্যান্ড আমরা পাকিস্তানের সাথে কেন থাকিনি, সেখান থেকে বেরোয় আসছি, এগুলোকে যদি বুঝতে হয় তাহলে 1940 সালে লাহোর প্রস্তাবকে বুঝতে হবে। আর পার্টিশনকে যদি বুঝতে হয় তাহলেও 40 সালে এসে লাহোর প্রস্তাব কেন দিল সেটাও বুঝতে হবে। এখন যদি আমি কুইক মুভ করি এভাবে যে পাকিস্তান শব্দটা কিন্তু 1940 লাহোর প্রস্তাবে কোথাও নাই। আমার বন্ধু বিদ্যুৎ চক্রবর্তী, আপনাদের মাননীয় উপাচার্য মহাশয়, অনেক গবেষণা করেছেন পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড আসাম 1932-47, যে বইটা আমার এই পাশেই আছে। এছাড়া তিনি কমিউনাল অ্যাওয়ার্ড সেখান থেকে শুরু করেছেন, আরও লট অফ ওয়ার্ক করেছেন এবং তার গবেষণার কর্ম আর আমার গবেষণা কর্ম এবং তার ফোকাস কনসেন্ট্রেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অলমোস্ট অ্যালাইক, কাজে আই ডোন্ট সি এনি ডিফারেন্স আমাদের এই ফান্ডিংস এর মধ্যে। এখন শের বাংলা একে ফজল হক যখন লাভ প্রস্তাব আনলেন, তার আগে কিন্তু ইউনাইটেড ইন্ডিয়ার ফ্রেমওয়ার্কের মধ্যে সলিউশনের জন্য অনেক চেষ্টা হয়েছে। মোহাম্মদ আলী জিন্নার পক্ষ থেকে কি দাবি করা হয়েছিল, দাবি করা হয়েছিল যে সর্বভারতীয় পর্যায়ে যে অ্যাসেম্বলি সেখানে অন থার্ড রিপ্রেজেন্টেশন দেওয়া হোক মুসলিম কমিউনিটিকে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হলো যে না অন থার্ড না, ইউ ক্যান হ্যাভ অন ফোর্থ, কেন ইউ কনস্টিটিউট 24% অফ দি টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া, কাজে পার্সেন্টেজ ওয়াইজ 24%, অর্থাৎ অন ফোর্থ পাবে রিপ্রেজেন্টেশন। ডিবেট ওয়াজ অন ফোর্থ আর অন থার্ড। এখন আমি এখানে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে অন ফোর্থ না অন থার্ড এর উপরে কি আমার একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট আন্ডারস্ট্যান্ডিং আমি ব্রেক করে দেবো, এবং তার ফার্ডেসিং কনসিকোয়েন্স হলো এক অর্থে যদি বলা যায় যে দুইটা কমিউনিটির ফার্দার এলিনিয়েশন এবং হুইজ রেজাল্ট ইন 1947 পার্টিশন। তো সেখানে যদি কংগ্রেস লিডারশিপ আর একটু উদার হতো, উদার ইন দিস সেন্স উদার হওয়া যায়, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সিআর দাস 1923 সালে তিনি বেঙ্গল প্যাক করলেন এবং স্বরাজ্য পার্টি করলেন, স্বরাজ্য পার্টি করলেন, বেঙ্গল প্যাক করলেন, করলেন বেঙ্গলি মুসলিম কমিউনিটির যে সমস্যাগুলো ছিল বাংলায়। আজকে মনে রাখা দরকার যে মুসলিম লীগ মুভমেন্ট ওয়াজ ভেরি স্ট্রং ইন বেঙ্গল অ্যান্ড পাকিস্তান মুভমেন্ট ওয়াজ অলসো ভেরি স্ট্রং ইন বেঙ্গল। গতকাল আমি অক্সফোর্ডের যে ইভেন্টটা ছিল সেখানেও বলেছি, আজকেও আমি রিটেট করি, হ্যাড দেয়ার বিন নো দ্যাট অ্যামাউন্ট অফ সাপোর্ট, সলিড সাপোর্ট ফ্রম দি বেঙ্গলি মুসলিমস, দেয়ার উড হ্যাভ বিন নো পাকিস্তান, পাকিস্তান রাষ্ট্রই হতো না, কেননা পাকিস্তান মুভমেন্ট ওয়াজ ভেরি উইক ইন প্রেজেন্ট পাকিস্তান। পাঞ্জাব বলেন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে তো 1946 যখন পাকিস্তানের উপর মেমোরান্ডাম, তখনও প্রো কংগ্রেস সেই খোদাই খিদমতকার পার্টি সীমান্ত গান্ধী তারাই মেজরিটি পেল, সিন্ধেও সরকার গঠন করতে পারে নাই।
কিন্তু পাকিস্তান মুভমেন্ট ওয়াজ ভেরি ভেরি পপুলার অ্যান্ড স্ট্রং ইন বেঙ্গল হোয়াই ইট ইজ নট বিকজ অফ রিলিজিয়াস কনসিডারেশন আই টেল ইউ এইটা হলো আমাদের একটা মিসনোমার মিসলিডিং মিসআন্ডারস্ট্যান্ডিং এখানকার পাকিস্তান আন্দোলন মুসলিম লীগ আন্দোলন মেনলি যে গ্রাউন্ড পেয়েছে পপুলারিটি পেয়েছে দ্যাট ওয়াজ বিকজ অফ দি ইন্ট্রোডাকশন অফ ল্যান্ডলর্ডিজম জামিনদারি ব্যবস্থা ইন দি ইয়ার 1793 বাই লর্ড কর্নওয়ালিস এই যে লর্ড কর্নওয়ালিস যে জমিদারি ব্যবস্থা এখানে প্রবর্তন করলো এবং জমিদারি ব্যবস্থার অফশুট হিসাবে মহাজনী মানি লেন্ডিং ক্লাস সৃষ্টি হলো এই যে জমিদার এবং মহাজন এই দুটা ক্লাস এখানে যখন সৃষ্টি হলো এবং অর্থনীতি বেঙ্গলের অর্থনীতি সামাজিক ক্ষেত্রে যে বিভাজন একদিকে হলো জমিদার মহাজন দোজ হু হ্যাপেন টু বি হিন্দুজ বাই ফেইথ আর কৃষক প্রজা যেটাকে বলা হয় আম জনতা আপনার সেই দিল্লির ই পার্টির মতো সেই আম জনতা তারা হয়ে গেল দে হ্যাপেন টু বি মুসলিম যারা কৃষক প্রজা দোজ হু আর এট দি বটম এখন কৃষক প্রজা তারা হলো জমিদারি ব্যবস্থা মহাজনদের যে পারসিকিউশন বলেন ইনস্ট্রাকশন বলেন তারপর ডিসক্রিমিনেশন বলেন এক ধরনের তাদের হাতে নিগৃহীত হয়েছে নানাভাবে সবাই আমরা এটা জানি সেটা থেকে তারা মুক্তি চেয়েছে এবং সেই মুক্তির বার্তা নিয়ে প্রথম যেমন সিয়ারদার যখন আসলেন যে ইয়েস দিস ইজ বেঙ্গল প্যাক এটা একটা ডিল তারা দেখলো যে ইট ওয়াজ এ বেটার ডিল তখন বাঙালি মুসলমান তারা সিয়ারদাসের স্বরাজ্য পার্টি একটা নন কমিউনাল পার্টি সেই পার্টিকে ভোট দিল ইন দি ইয়ার 1923 ক্যালকাটা কর্পোরেশনও দিল এবং বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলও দিল এবং সিয়ারদাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি বুঝতে পারছিলেন যে অ্যাকোমোডেট করতে হবে এই জন্য তাদেরকে একটা বেঙ্গল প্যাক দিলেন এবং সেখানে মুসলিম সেন্টিমেন্টটাকে অ্যাকোমোডেট করলেন মুসলিম পার্টি যেগুলো ছিল ইলেকশনে তাদের ভোট না দিয়ে বেঙ্গলি মুসলমানরা কিন্তু ভোট দিল সিয়ারদাস এবং স্বরাজ্য পার্টিকে হোয়াট ডাজ দ্যাট মিন মিনিং হলো যে এদের যে জীবনের যে সমস্যাগুলো আছে জীবিকার যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে যদি আপনি অ্যাড্রেস করেন তাহলে তারা কিন্তু পজিটিভ রেসপন্স করে তখন আর ধর্ম বা বড় হয়ে দাঁড়ায় না কিন্তু আনফর্চুনেটলি ফর বেঙ্গল অ্যান্ড বেঙ্গলিস যে 1925 সালে অ্যাট দি এজ অফ অনলি 55 সিয়ারদাস পাসড অ্যাওয়ে তিনি মারা গেলেন তারপর বেঙ্গল প্যাক্ট শেষ হলো এটা আর কন্টিনিউ করলো না ওইভাবে আর লিডারশিপ পাওয়া গেল না তারপরে পলিটিক্স ক্রমান্বয়ে কমিউনালাইজেশনের দিকে চলে গেল এবং যারা ন্যাশনালিস্ট মুসলিম হিসেবে পরিচিত ছিল তারাও দে ডেজার্টেড কংগ্রেস এবং তারা এসে ইনিশিয়ালি কৃষক প্রজা পার্টি পরে আবার মুসলিম লীগে তারা যোগদান করলো অর্থাৎ এই এখন এই একটা অবস্থা যদি আমরা দেখি তো সেখানে 1940 লাহোর রেজুলেশনে আমি আগেই বলেছি যে পাকিস্তান ওয়াজ নট ইনকর্পোরেটেড ইন দি 1940 লাহোর রেজুলেশন বাট দি স্টেট দ্যাট কেম টু বি এস্টাবলিশড ইন দি ইয়ার 1947 এর নাম হলো পাকিস্তান পাকিস্তান ওয়াজ দি নেম অফ এ মুভমেন্ট ইট ওয়াজ নট দি নেম অফ এ স্টেট এট দ্যাট স্টেজ এটা ছিল একটা আন্দোলনের নাম সেই আন্দোলনের বেসিস কি ছিল 1940 লাহোর রেজুলেশন এবং সেই লাহোর রেজুলেশন ওদের আওতায় স্ট্যাটুট আইডিয়াল কি ছিল যে তিনটা রাষ্ট্র ভাবনা সেখানে আছে এখন যেটা বলেছিলাম যে 1947 এর পার্টিশন কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড কিভাবে অ্যাভয়েড করা যেত এভাবে এবং সেটার একটা উদাহরণ দেখেন 1946 সালে 1946 যখন ক্যাবিনেট মিশন প্ল্যান আসলো বিফোর দি উইথড্রয়াল অফ দি ব্রিটিশ ফ্রম ইন্ডিয়া জাস্ট ওয়ান ইয়ার বিফোর ক্যাবিনেট মিশন প্ল্যান এসে যখন তারা একটা পরিকল্পনা দিল যে ABC ফর্মুলা বর্তমান পাকিস্তান এটা হলো বি ক্যাটেগরি বেঙ্গল আনাসাব সি ক্যাটেগরি রেস্ট অফ ইন্ডিয়া হলো এ ক্যাটেগরি এই তিনটা রিজিয়নে ভাগ করে তিনটা রিজিয়নাল গভর্নমেন্ট আর একটা হবে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকবে কারেন্সি ডিফেন্স অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স বাকিগুলো হবে অর্থাৎ তিনটে রিজিয়নাল গভর্নমেন্টের হাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেখেন ইলেকশনে তাদের কোনো সেন্ট্রাল ইলেকশন কমিশন নাই স্টেটগুলো কিন্তু ম্যানেজ করে এই যে প্লুরালিজম ইউনিটি ইন ডাইভার্সিটি এই একটা অ্যাপ্রোচ ইন্ডিয়ান কনটেক্সটে আরও এটা মোর মানে পার্টিনেন্ট সেখানে এত ডাইভার্স মানে যদি কাস্ট বলেন লিঙ্গুইস্টিক্যালি যদি বলেন রিজিওনালি যদি বলেন
তা এত ডাইভার্স যে এখানে আপনার মানে সেন্ট্রালাইজড কোনো পলিসি দিয়ে এটাকে কিন্তু অ্যাড্রেস করা যায় না, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি বা একটা প্লুরালিস্টিক অ্যাপ্রোচ সেখানে থাকতে হয়। এখন আমার সাবমিশন হলো যে কংগ্রেস হাই কমান্ড, কংগ্রেস লিডারশিপ, ইভেন না তার আগে শুধু এটা বলি যে মোহাম্মদ আলী জিন্না তিনি কিন্তু ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন প্ল্যান অ্যাকসেপ্ট করেছিলেন। তার ক্যাবিনেট মিশন অ্যাকসেপ্ট করা মানে কি? মানে হলো নো পার্টিশন অব ইন্ডিয়া, ইউনাইটেড ইন্ডিয়ান ফ্রেমওয়ার্ক। ক্যাবিনেট মিশন প্ল্যানে বলা ছিল তিনটা রিজিয়ন 10 বছর একত্রে থাকার পর, তারপর যদি কোন রিজিয়ন মনে করে যে আমি সিসিট করব সেই অপশন থাকবে। তা ভারত ব্রিটিশ চলে যাওয়ার পরে 10 বছর যদি ঐক্যবদ্ধ থাকতো এই ফ্রেমওয়ার্কে, পাকিস্তান আমি তো আগেই বলেছি পাকিস্তানিদের জন্য সমস্যা ছিল এলিট অ্যাকোমোডেশন, অর্থাৎ দে আর দি পলিটিক্যাল এলিটস, পলিটিক্যাল অ্যাকোমোডেশন তার দরকার। সৌদি খালিকুজ্জামান ইউপি পলিটিক্যাল অ্যাকোমোডেশন দরকার, পার্টিসিপেশন দরকার। কিন্তু বেঙ্গলে হলো তাদের হলো লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন, অর্থাৎ জমিদারদের যে ব্যবস্থা সেখান থেকে রুটি রুজির ব্যবস্থা, জীবন জীবিকার ব্যবস্থা, যে কারণে তারা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তি প্রত্যাশা করেছে। একবার সেই আশার আলো দেখেছিল বেঙ্গল প্যাক্ট এবং সিএর দাসের নেতৃত্বে, যে কথা আমি আগে উল্লেখ করেছি। এখন মোহাম্মদ আলী জিন্না কিন্তু 1946 এর ক্যাবিনেট মিশন প্ল্যান বোথ শর্ট টার্ম এবং লং টার্ম দুইটা পার্ট ছিল, দুইটাই অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু কংগ্রেস লিডারশিপ পার্টিকুলারলি নেহরু কেম আউট উইথ এ স্টেটমেন্ট হুইচ ওয়াজ ভেরি ডেডিকেটরি এবং আনডিপ্লোম্যাটিক। তিনি বললেন যে কংগ্রেস কি করবে না করবে সেটা ডিসাইড করবে ইনসাইড দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নট আউটসাইড, উইল নট মেক এনি কমিটমেন্ট। এটা বলার পরে এর অর্থ দাঁড়ালো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে তো কংগ্রেস মেজরিটি হবে, কাজে তারা মেজরিটেরিয়ান পলিসি সেখানে পার্সু করবে। জিন্না গট দ্যাট ইমপ্রেশন, তখন জিন্না উড্রু হিজ অ্যাকসেপ্টেন্স অফ ক্যাবিনেট মিটার প্ল্যান অ্যান্ড ডিক্লার্ড কল ফর ডাইরেক্ট অ্যাকশন ডে টু এস্টাবলিশ পাকিস্তান। এখন ডাইরেক্ট অ্যাকশন এই প্রত্যক্ষ সংগ্রাম দিবসে যখন কর্মসূচি ঘোষণা করলো ঠিক 16 আগস্ট 1946, অন দ্যাট অকেশন দি গ্রেট ক্যালকাটা কিলিং টুক প্লেস। এখন এবং জিন্না ক্যাবিনেট মিশন তারা বলেছিল যে আমাদের এই মিশনের লং টার্ম শর্ট টার্ম প্রোগ্রাম যে অ্যাকসেপ্ট করবে যে পার্টি তার হাতে আমরা ইন্টারিম সময়ের জন্য ক্ষমতা হস্তান্তর করব। মোহাম্মদ আলী জিন্না বলল যে আমি অ্যাকসেপ্ট করেছি, কংগ্রেস করে নাই, তো ইউ ট্রান্সফার পাওয়ার টু মুসলিম লীগ। অ্যান্ড ক্যাবিনেট মিশন বা ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো যে মুসলিম লীগ তো হলো কংগ্রেসের কে বাদ দিয়ে শুধু মুসলিম লীগ দিলে কি হবে, তারা সেভাবে দেখেছে। আর জিন্না গিয়েছে লিটারালি যে তুমি কমিট করেছো দেবা, এখন না দিয়া ইউ ওয়েন্ট ব্যাক টু ইউকে অর লন্ডন ইউর হোম কান্ট্রি, তো এটা তো বিট্রেয়াল এটাকে বলছে বা জিন্না। তখন যে ক্যাবিনেট মিশন থেকে উদ্যোগ করে তিনি বললেন ডাইরেক্ট অ্যাকশন ডে, যে কারণে পাকিস্তানি স্কলার আয়শা জালাল বলেছে যে ক্যাবিনেট মিশন প্ল্যান জিন্নার অ্যাকসেপ্টেন্সের মধ্যে দিয়া এই কথাই প্রতীয়মান হয় যে পাকিস্তান ওয়াজ নট দি লাস্ট মানে সে আর ওয়ার্ল্ড ইন দি মাইন্ড অফ জিন্না, ইট ওয়াজ এ বার্গেনিং কাউন্টার। সেখানে আমি মনে করি, এখনো মনে করি, আজও মনে করি যে ক্যাবিনেট মিশন প্ল্যান ওয়াজ দি আইডিয়াল সলিউশন অফ দি পলিটিক্যাল ইম্প্যাসি ইনভলভিং দি হিন্দুস অ্যান্ড মুসলিম কমিউনিটি অফ ইন্ডিয়া। কেননা আজকে আপনি পার্টিশন করলেন বলা হয়ে থাকে ধর্মের ভিত্তিতে, যদিও আমি মনে করি এবং ভেরি স্ট্রংলি মনে করি যে পার্টিশন ধর্ম ব্যবহৃত হয়েছে, পলিটিক্সে ধর্ম সবসময় ব্যবহার হয়, এখনো হয়, বাংলাদেশেও হয়, ভারতবর্ষেও হয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও হয়। কিন্তু ধর্ম ভিত্তি অর্থাৎ ধর্মই ছিল মেইন কনসিডারেশন না, আসলে পার্টিশন ওয়াজ এ পলিটিক্যাল ইস্যু এবং পলিটিক্যাল ম্যাটার ছিল 1947 এ পার্টিশন। এবং পশ্চিম পাকিস্তানিদের কোশ্চেন ছিল এলিট অ্যাকোমোডেশন, বাঙালিদের জন্য ছিল সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইমানসিপেশন, দুইটা কিন্তু কন্ট্রাস্ট। এই জিনিসটা আমাদের বোঝা দরকার প্রয়োজন রয়েছে, বাঙালি বলতে বাঙালি মুসলিমদেরকে আমি মিন করছি। এখন ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে উদ্যোগ হলো, তারপরে যে ঘটনা ডাইরেক্ট অ্যাকশন ডে ক্যালকাটা কিলিং হলো এবং ফাইনালি ব্রিটিশরা যেখানে ঘোষণা করলো 1948 সালের জুন মাসে দে উইল লিভ ইন্ডিয়া, সেটা তারা অগস্ট 1947, আরো আগে চলে গেল। এবং 1947 সালে লাহোর প্রস্তাব দেওয়ার পরে 1947 সাল, 7 বছরের মধ্যে দি ইভেন্টস মুভ সো ফাস্ট অ্যান্ড সো কুইক, মনে হবে যেন একটা বুলেট ট্রেন যেভাবে চলে সেই দ্রুত গতিতে
সমস্ত ঘটনা প্রবাহ প্রবাহিত হতে থাকলো এবং যে কারণে আপনার ধীর স্থিরভাবে সুস্থভাবে যে চিন্তা করা ভাবনা করা ফোর্সি করা সেই সুযোগও এক অর্থে কিন্তু এনভায়রনমেন্ট সেভাবে ছিল না এখন সব কিছুর টপে যদি আমি বলি কংগ্রেস লিডারশিপের ব্যর্থতা হলো এখানে যে তারা যদি মহাত্মা গান্ধীজি সবসময় বলছে অখণ্ড ভারত আনডিভাইডেড ইন্ডিয়া একবারে সেই রাম রাজ্যের কথা যদি বলেন হোল ভারতবর্ষ ভারত আর কংগ্রেস লিডারশিপ বলছে যে নো আনডিভাইডেড ইন্ডিয়া ইফ দ্যাট ইজ সো আমার লং টার্ম গোল যদি হয় অবিভক্ত ভারত তাহলে আমি অবিভক্ত ভারত রক্ষা করার জন্য মুসলিম কমিউনিটিকে আমি অ্যাকোমোডেট করবো ইন দি পলিটিক্যাল প্রসেস সেখানে আমার পটেন্সিয়াল থ্রেট কোথায় পশ্চিম আজকের পাকিস্তান হলো একটা কনসেন্ট্রেশন অফ মুসলিম জোন আর একটা হলো বেঙ্গল ইন দি ইস্ট কনসেন্ট্রেশন অফ মুসলিম পপুলেশন দুইটা জোন এই দুটা জোনটাকে যদি আমি মাথায় রাখতাম আমি অল ইন্ডিয়া ম্যাপটাকে শুধু মুসলিম অনলি 24% এবং কোথাও 10% 5% কোথাও 10% 3% এভাবে না দেখে আমি দুই জায়গায় হিউজ কনসেন্ট্রেশন এটা যদি দেখতাম এবং দে ক্যান পোজ পটেনশিয়াল থ্রেট টু ইন্ডিয়ান ইন্টিগ্রিটি এইটা যদি আমি ফোর্সি করতাম তাহলে আমার মনে হয় যে একটা ব্রডার যে ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাকোমোডেশনের পলিসিতে যদি পার্সু করতো দেয়ার উড হ্যাভ বিন নো পার্টিশন অফ ইন্ডিয়া কিন্তু কংগ্রেস লিডারশিপ পার্টিকুলারলি নেহরু অ্যান্ড প্যাটেল আটারলি ফেইল এইটা হলো কংগ্রেস হাইকমান্ডের মধ্যে আর গান্ধীজি তো অ্যাজ ইউ নো যে ওই সময় গান্ধীজি পলিটিক্যালি অত রেলিভেন্ট আর ছিলেন না নেহরু অ্যান্ড প্যাটেল দে ইমার্স মোর প্রমিনেন্টলি অ্যাট দি হেলম অফ দি অ্যাফেয়ার্স তারাই তখন ডিসিশন মেকিং এর সামনে চলে গেছে এর আগ পর্যন্ত গান্ধীজির কে তারা ই করেছে সবসময় শ্রদ্ধা করেছে কিন্তু পলিটিক্যাল ডিসিশন একসময় তারা তাদের মতো করে নিয়েছে এখন এই কারণে মনে করা হয় যে পার্টিশন অফ ইন্ডিয়া কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড যদি ক্যাবিনেট মিশন প্ল্যান গ্রহণ করা হতো এবং একবার ট্রায়ালে তো দেওয়া হতো অ্যাটলিস্ট ট্রায়াল তো করা যেত ব্রিটিশ চলে যাওয়ার পরে আপনার রেস্ট পাকিস্তান হলো রেস্ট অফ ইন্ডিয়ার মধ্যেও তো হায়দ্রাবাদের কথা বলেন কাশ্মীর বলেন অন্য অন্য রাজ্যগুলো মাথা চালা দিয়ে উঠেছিল সেটা প্যাটেল দি হোম মিনিস্টার সক্ষাতে ই করেছে না দমন করেছে না তা আপনার দি ডিফার্সাল অফ দি ব্রিটিশ আপনি হোল ভারতবর্ষকে রক্ষা করার জন্য একদিকে যেমন আপনি অ্যাকোমোডেট করবেন কনসেশন দিবেন মোর অ্যাকোমোডেটিভ হবেন এই একটা পলিসি আবার অন্যদিকে আপনি আপনার গ্রিপটাকে টাইটেন করবেন এবং ইট ওয়াজ পসিবল পলিটিক্যাল লিডারশিপ ক্যান ডু ইট যদি রাইট কাইন্ড অফ লিডারশিপ থাকে কিন্তু সেই কাজটা তারা করে নাই কাজে হাউ কুড উই ব্লেম মোহাম্মদ আলী জিন্না যে সে টু ন্যাশন থিওরি দিয়েছে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেছে ইউ আর সো অমনিপ্যাটেন্ট যে অল আদার লিডারশিপ বিকেম ইনসিগনিফিক্যান্ট একমাত্র মোহাম্মদ আলী জিন্না ওভার রাইড করে একটা ভারতবর্ষকে ভাগ করে ফেললো তাই সেখানে আদার লিডারশিপের যে ব্যর্থতা আমি যেটাকে আপনাদের কলকাতা এশিয়াটিক সোসাইটি থেকে এক তিন ভলিউমের বই বেরোয়েছে যেখানে বিশ্বভারতী মাননীয় উপাচার্য মহাশয় তারও একটা কন্ট্রিবিউশন আছে আমি একটা চ্যাপ্টার লিখেছি থার্ড ভলিউমে দ্য পলিটিক্যাল অ্যাসেম্বলিসি অফ মুসলিম লীগ 1937 to 1947 অ্যান্ড ইন্ডিয়াস পার্টিশন সেখানে আমি যেটা দেখিয়েছি যে অন দি পার্ট অফ দি কংগ্রেস হাইকমান্ড দেয়ার ওয়াজ এ মিসম্যাচ ইন লং টার্ম গোল অ্যান্ড শর্ট টার্ম স্ট্র্যাটেজি লং টার্ম গোল হলো আমার অখণ্ড ভারত কি শর্ট টার্ম স্ট্র্যাটেজি করছি আমি মেজরিটেরিয়ান রুল ভারতবর্ষে তো মেজরিটেরিয়ান রুল বলে পার্সু করে আপনি পারবেন না আপনাকে ডাইভার্সিটির মধ্যে যেতেই হবে ইউনিটি ডাইভার্সিটি সেই পলিসি তারা পার্সু করে নেয় যে কারণে আমি মনে করি যে কংগ্রেস লিডারশিপ আটারলি ফেল টু সি দি ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ দেন ইন্ডিয়া এলো এক এবং তারা লং টার্ম গোল অ্যান্ড শর্ট টার্ম স্ট্র্যাটেজির মধ্যে একটা মিসম্যাচ করে ফেলেছে এ হলো সেকেন্ড তাদের ফেইলিয়ার ফাইনালি যদি বলি যে হ্যাড দেয়ার বিন নো কলোনিয়াল ইন্টারভেনশন ইন 1757 থ্রু দি ব্যাটেল অফ পলাসি দেয়ার উড হ্যাভ বিন নো পার্টিশন অফ ইন্ডিয়া কেননা হোল ভারতবর্ষ আমরা শতাব্দীর পর শতাব্দী ঐক্যবদ্ধভাবে থেকেছি বেঙ্গলে তো কোশ্চেন ডাজ নট অ্যারাইজ এখানে এই যে কমিউনালাইজেশন অফ পলিটিক্স ঘটলো একদিকে মুসলিম একদিকে হিন্দু কমিউনিটি এটা কারা করেছে মহাত্মা গান্ধী রাইটলি বলেছে যে বিফোর দি অ্যাডভেন্ট অফ দি ব্রিটিশ উই ইউজ টু লিভ টুগেদার লাইক ব্রাদার্স এবং দেয়ার আর নো কমিউনাল রায়োটস আমরা একজন আর
অনুষ্ঠানে আমরা গিয়েছি, তারা গিয়েছে। আর ধর্ম আমি সম্প্রতি লেখায় একটা লেখা লিখেছি, সেখানে বলেছি যে ধর্ম শুধু পরজাগতিক বিষয় না, স্বর্গ নরক বা বেস্তে দোচকে যাওয়ার বিষয় না, ধর্ম মানুষের সংস্কৃতির অংশ, তার জীবনের অংশ, সমাজেরও অংশ, সেভাবে দেখতে হবে। যে কারণে আমরা যে পূজা পার্বণের সময় যেমন আমরা ভিজিট করি, আবার আবার মুসলমানদের যখন কোরবানি হয় বা ঈদ উৎসব হয়, ধর্মীয় উৎসব হয়, সেখানে আবার অন্য তারা আসে। এবং বাংলাদেশে আপনারা সকলে এটা পরে আসবো এই প্রসঙ্গে, যে কাজী এটা পার্ট অফ আওয়ার কালচার, সেভাবেও দেখতে হবে, শুধু পরজাগতিক বিষয় না, ইহজাগতিক বিষয়ও ধর্ম। এ হলো একটা দিক। এবং অত্যন্ত পুরাতন একটা যদি বলি ইনস্টিটিউশন বা বিলিফ সিস্টেম, সেটাকে আমরা জাস্ট ইকোনার সিলার ওভার। এখন পার্টিশন কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, যেটা আমি বললাম, কিন্তু সেখানে ব্রিটিশ কলোনিয়াল রুল যদি ইন্টারভেনশন না হতো, তাহলে ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যান উড হ্যাভ বিন ডিফারেন্ট। অ্যাটলিস্ট যদি কোনো রাষ্ট্র এখানে সৃষ্টি হতো, সেটা হতো এই গ্রেটার বেঙ্গল, বাংলা, বিহার, উড়িষ্যা, এইটা নিয়ে একটা পলিটিক্যাল রাষ্ট্র, স্টেট, ইন্ডিপেন্ডেন্ট স্টেট গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা ছিল। কারণ নবাব সিরাজদৌল্লা ওয়াজ দি নবাব অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা। এবং এইখানকার যে জিওগ্রাফি, এখানকার যে পিপল, তার যে ভাষা, ইতিহাস, ঐতিহ্য এবং জীবন প্রণালী, তার মধ্যে যে কমনালিটি, সেখানে আর বার্সার নর্থ ইন্ডিয়ার সাথে একটা কনফ্লিক্ট হিস্ট্রিক্যালি, এখানে বলা যেতে পারে হাজার বছর ধরে, সে ইভেন ডিউরিং দি টাইম অফ দি মুসলিম রুল, মুসলমানরা দিল্লিতে মুসলিম সম্রাট, বেঙ্গলে আর মুসলিম সুলতান মুসলিম সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এই বেঙ্গল যে বিদ্রোহ করে দিল্লি সেন্টারের বিরুদ্ধে, এটা আমাদের ইতিহাসের পার্ট। সেই ফর দ্যাট ম্যাটার গতকাল আমি বলার চেষ্টা করেছি এবং একটা লেখা লিখেছি যে পাকিস্তানের বিরুদ্ধে যে বাঙালি বিদ্রোহ, এটাকে ওটার সাথেও কানেক্ট করা যায়। যেমন নর্থ ইন্ডিয়ার সাথে বেঙ্গলের বিদ্রোহ করেছে, ঠিক পাকিস্তান তো আরো ফার ফার অ্যাওয়ে, মাঝখানে 111-112 মাইল ইন্ডিয়ান টেরিটরি, কাজে ওই বিদ্রোহের সাথে এর একটা রিসেম্বলেন্স আছে, এক। কিন্তু মেনলি দূরত্বের কারণে, বেলনি হলো আমাদের ডিস্টিং জাতিসত্তার কারণে সেখানে আমি আসতেছি। কাজে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে বেঙ্গল পার্টিশন ইন্ডিয়ান পার্টিশন কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, অ্যাটলিস্ট ইট শুড হ্যাভ বিন ট্রাইড। কিন্তু পলিটিক্যাল লিডারশিপ, দে ফেল টু কাম আপ টু দি অকেশন, বা দে ফেল টু রাইজ টু দি অকেশন, সেটা তারা করতে পারে নাই। এই হলো একটা ব্যর্থতার দিক। সেকেন্ড, যদি এখন আমি আসি বেঙ্গলের কনটেক্সটে, যে ওয়েল বেঙ্গল পার্টিশন, এটা তো আই ক্যানট থিঙ্ক অফ যে হোয়াই শুড বেঙ্গল গেট ডিভাইডেড অর পার্টিশন অ্যালং রিলিজিয়াস লাইন, হোয়াই উই ইউজ টু লিভ টুগেদার। এবং বাঙালি মুসলমান আজকে দেখেন অরিজিন হলো 99% হলো বললাম যে হিন্দু ধর্ম থেকে এসছে, অথবা তারা ই থেকে এসছে। জাস্ট এ মোমেন্ট, আমি জুমে আসি পরে। তো এটা থেকে এসছে এবং উই শেয়ার কমন কালচার। এবং আপনি আপনি দেখেন যে আমরা সরি যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, তখন বঙ্গভঙ্গ অ্যানাল করার জন্য, বাতিল করার জন্য কংগ্রেস লিডারশিপ, এবং কংগ্রেস লিডারশিপ যেভাবে মোবিলাইজ করেছে, এবং আমাদের কবিগুরু তিনি তো রাখি বন্ধন করেছেন। এবং এখানে দুইটাই এক্সট্রিম ছিল, একটা হলো কাস্ট, হিন্দু সম্প্রদায়ের মধ্যে কাস্ট হিন্দু যারা আছে, আপার কাস্ট যারা লিডারশিপে, এবং ওদের মধ্যে একটা সেকশন ছিল ভেস্টেড ইন্টারেস্ট। বেঙ্গল পার্টিশন হয়ে গেছে, তাদের জমিদারি ইস্ট বেঙ্গলে, এবং বেঙ্গল পার্টিশনের কালে এখানে হাইকোর্ট এবং অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। এখন বাংলার থেকে এখনো চিকিৎসার জন্য তো কলকাতা ভারতে যায়, তো তখন তো আরো অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডরা থাকে কলকাতায়, জমিদারি হলো পূর্ব বাংলায়। এখন পার্টিশন হয়ে গেলে প্রবলেম, আবার এখানে যদি কোর্ট কাছারি হয়ে যায়, তাহলে আপনার কলকাতা ভিত্তিক উকিল বা প্লিডার্স, লয়ার্স, অন্য অন্য যারা আইন পেশার সাথে আছে, তাদের স্বার্থে সেখানে ক্ষুণ্ণ হয়। আবার ওখানে গেলে হোটেল ব্যবসা যদি বলেন, সেখানে অ্যাকোমোডেশনে এরা এখান থেকে যারা যায় সেখানে থাকে, এক্সেট্রা এক্সেট্রা। কাজেই
একটা সেকশন আছে যাদের ভেস্টেড ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, ওই যে যারা ল্যান্ডলর্ড, অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, মানি ল্যান্ডার এন্ড আদার্স প্রফেশনাল গ্রুপ, দে আর অপোজ টু বেঙ্গল পার্টিশন। আর একটা সেকশন আছে রিয়ালি আউট অফ বেঙ্গলি সেন্টিমেন্ট, যে বেঙ্গল ইজ ইন্ডিভিজিবল, উই কনস্টিটিউট ওয়ান ডিস্টিং ক্যাটেগরি এবং আমাদের একটা ডিস্টিং বেঙ্গলি আইডেন্টিটি আছে কাটিং অ্যাক্রস রিলিজিয়ান। এবং তার যদি মুখপাত্র হিসাবে দেখেন সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে ওই সময় লিখেছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা আজকে আমাদের জাতীয় সঙ্গীত। তিনি তো এটা লিখেছেন, মন দিয়ে লিখেছেন, এবং হি ওয়াজ আউট অ্যান্ড আউট, তাকে তো আর কেউ বলবে না যে কমিউনাল। কাজী দুইটা স্ট্রিম অফ থট এখানে ছিল যারা অপোজ করেছে। আবার মুসলিম লিডারশিপের মধ্যেও ইসমাইল হোসেন সিরাজি, তারপর যদি ঢাকা নবাব ফ্যামিলির নবাব আতিকুল্লাহ, তারপর যদি বলি উমিল্লার আছেন স্যার, আই হ্যাভ ফরগটেন হিজ নেম, এভাবে একটা সেকশন অফ মুসলিম লিডারশিপ ছিল হু আর অলসো অপোজ টু বেঙ্গল পার্টিশন। তো বেঙ্গল পার্টিশন যখন হলো তখন বলা হলো কংগ্রেসের পক্ষ বা লিডারশিপ থেকে যে ইট ওয়াজ দি বিবি সেকশন অফ মাদারল্যান্ড, এটা হলো মাতৃভূমির অঙ্গচ্ছেদ। আমার মাতৃভূমির অঙ্গচ্ছেদ যদি হয়ে থাকে ইন দি ইয়ার 1905, তাহলে 1947 এ এসে আমার মাতৃভূমির অঙ্গচ্ছেদ হবে না কেন? হোয়াই ইট উড বি ডিফারেন্ট? এবং 1947 এ এসে যখন পার্টিশন অফ ইন্ডিয়া হবে, তার যার প্রিসিডিং 1947 পার্টিশন, তখন এট দ্যাট টাইম হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওয়াজ দি চিফ মিনিস্টার অফ ইউনাইটেড বেঙ্গল। এবং কলকাতা, গ্রেট ক্যালকাটা কিলিং আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু হোয়েদার সোহরাওয়ার্দী মাস্টার মাইন্ডেড দি গ্রেট ক্যালকাটা কিলিং ইনিয়া অনেক লেখালেখি আছে, তাকে ব্লেম করা হয়, অ্যাগেন ব্লেম গেম, কিন্তু একটা পার্সন প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার তিনি একটা রায়ট বাদিয়ে দেবেন, ডেলিভারিটলি আটারলি ইররেসপন্সিবল। একটা কমিশন হয়েছিল স্যার ফ্রান্সিস কমিশন, কিন্তু সে কমিশন পরে আর বন্ধ হয়ে গেছে, কাজে উই ডু নট নো এক্সাক্টলি যে কে কোন রোল প্লে করেছে, কাজে ওখানে ব্লেম গেম হয়েছে। মোস্ট অফ দি রাইটার্স ফ্রম ইন্ডিয়া তারা বলেছে সোহরাওয়ার্দী রেসপন্সিবল, আবার যারা পাকিস্তানি বা অন্য রাইটার্স তারা মনে করছে যে সোহরাওয়ার্দী ওয়াজ নট দ্যাট রেসপন্সিবল। ইন এনি কেস এটা পার্ট অফ হিস্টোরি, সামহরাদার এটা ঘটেছে। এটা ঘটলো কেন? ক্যাবিনেট মিশন প্লানের কারণেই ঘটেছে। কাজে 1946 সালের 16ই অগস্টের যে ডাইরেক্ট অ্যাকশন ডে এবং ক্যালকাটা রায়ট, এর জন্য আমি জিনিয়াকে যতদূর দোষারোপ করি তার চেয়ে বেশি আমি কিন্তু রেসপন্সিবল মনে করি ক্যাবিনেট মিশন, কারণ দে প্লেড উইথ দি সেন্টিমেন্ট অফ বোথ মুসলিম অ্যান্ড হিন্দু কমিউনিটি, তারা প্লে করেছে। এবং এই প্লে ওই 1946 সালে এসে করে নাই, 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকেই তারা করেছে। একদিকে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি পার্সু করেছে, বেঙ্গল তারা কেন ব্রিটিশরা পার্টিশন করলো যে বেঙ্গলের এখান থেকে ছিল ন্যাশনালিস্ট মুভমেন্টটা ছিল ভেরি স্ট্রং, এবং দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ টু দি ব্রিটিশ রাজ, কোম্পানি গভর্নমেন্ট অ্যান্ড ব্রিটিশ গভর্নমেন্ট। কাজে বেঙ্গলি ইসিও ছিল অল ইন্ডিয়া কংগ্রেসের ফাউন্ডার পেসিডেন্ট ফ্রম বেঙ্গল, স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অ্যানাদার বেঙ্গলি ন্যাশনালিস্ট লিডার, যে কারণে বেঙ্গল আর সো অ্যাডভান্স, বলা হতো যে হট বেঙ্গল থিঙ্ক টু দে রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমারো, বেঙ্গল এত অ্যাডভান্স ছিল, সকল আন্দোলনগুলো এখান থেকে গড়ে উঠেছিল। তখন লর্ড কার্জন এসে পার্টিশন করলো, ইস্ট বেঙ্গলে আসলো, এখানে এসে তারপর আবার কমিউনাল বক্তৃতা করলো যে মুসলমানরা একসময় শাসক ছিল, তাদের ঐতিহ্য ছিল 150 বছর, ওই উইলিয়াম হান্টারের বইয়ের আলোকে ওভাবে যে আবার যদি পার্টিশন হয় তাহলে এখানে রাজধানী হবে এবং স্কুল বিশ্ববিদ্যালয় হবে, তাদের ভাগ্য খুলে যাবে, এইভাবে তারা একটা বক্তব্য রাখলো, কমিউনাল বক্তব্য। কিন্তু ইন দি ব্যাক অফ দার মাইন্ড হলো ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বেঙ্গলকে পার্টিশন করার ক্ষেত্রে এটাও একটা বড় কারণ ছিল। তো ব্রিটিশ তো তারা শুরু থেকেই সেই গেম খেলে করেছে। নট অনলি দ্যাট, মুসলিম কমিউনিটি দাবি করেছে জয়েন্ট ইলেকটরেট, এবং ব্রিটিশরা জয়েন্ট ইলেকটরেট না সরি সিভিয়ারিটি ইলেকটরেট, পৃথক নির্বাচন, হিন্দু ভোটাররা শুধু হিন্দু এমপিদের বা মেম্বারদের ভোট দিয়ে বানাবে, মুসলমান ভোটাররা শুধু মুসলিম মেম্বারদের বানাবে। তাহলে কি করলাম, লিগালি কনস্টিটিউশনালি আমি দুইটা ধারাকে সিভিয়ারেট করে দিলাম, আমি মুসলিম ক্যান্ডিডেট, আই ডোন্ট নিড টু সিক ভোট ফ্রম দি হিন্দু ভোটার্স, আর
হিন্দু বা যে লিডার তার মুসলিম ভোটার প্রয়োজন নাই, কারণ আমি তো সিপারেট ইলেকটরেট করে দিয়েছি। সিপারেট ইলেকটরেট ওয়াজ অলসো ডেট্রিমেন্টাল টু দি গ্রোথ অফ কমন বেঙ্গলি ন্যাশনাল আইডেন্টিটি, বা যেটা গড়ে উঠেছিল সেটাকে ফলিং অ্যাপার্ট করেছে এই সিপারেট ইলেকটরেট। এটা হলো আর একটা মানে নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে, যে দুইটা ধারায় তারা ভাগ করেছে, একদিকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করেছে, আবার তারা ইনস্টিটিউটের এই সিভিয়ারিটি স্টার্টেড ইন্ট্রোডিউস করে কনস্টিটিউশনালি লিগালি দুইটা স্ট্রিম তারা এখানে ই করেছে। তারপর ব্রিটিশ আগমনের পরে নানা যে জব অপরচুনিটিস অন্যান্য সুযোগ সুবিধা যখন আসলো, কম্পিটিশন বেড়ে গেল, আগেরকার যে একটা স্টেরিওটাইপ সোসাইটি ল্যান্ড বেসড রুরাল বেঙ্গল সেটা আর থাকলো না, আরবানাইজেশন হলো, আরবান ওরিয়েন্টেড হলো, চাকরি নিয়ে কম্পিটিশন হলো, এবং দুইটা কমিউনিটির মধ্যে বেঙ্গলি আবার মুসলিম দে কনস্টিটিউট 52%, হিন্দু কমিউনিটি কনস্টিটিউট 48%। তো আবার চাকরির ক্ষেত্রে রেশিওতে দেখা গেল যে মুসলিম কমিউনিটির শিক্ষা পিছিয়ে আছে, কম্পিটিটিভ পরীক্ষা 10 জন হয়তো পায় আউট অফ 10, তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আবার ডেভেলপ করে যে বিং এ মেজরিটি কমিউনিটি আমরা বললাম মাত্র 10%। এগুলো সব হলো ব্রিটিশদের সময়ে। তো ব্রিটিশ কলোনিয়াল রুলার নাম্বার ওয়ান এই ভারতবর্ষের পলিটিক্যাল সিনিয়র যেটা ঘটেছে, আপনি আনটু 1946 ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্লে করলেন, কমিউনাল পলিটিক্সকে এনকারেজ করলেন, ইনস্টিটিউশনালাইজ করলেন, আর 46 এসে এখন বলেন ক্যাবিনেট মিশন, অর্থাৎ এক ইন্ডিয়া রাখি, কেন ব্রিটিশ ইম্পেরিয়াল পাওয়ারের স্বার্থের জন্য ইউনাইটেড ইন্ডিয়া তখন তার প্রয়োজন ছিল গ্লোবাল পলিটিক্সের কন্টেস্টে, যে কারণে এখন বলে তারা ইউনাইটেড ইন্ডিয়া, দ্যাট ওয়াজ টু লেট, এবং বাই নাও কিন্তু আপনি ইন্ডিয়ার পার্টিশনের কন্ডিশন কিন্তু ক্রিয়েট করে ফেলছেন। এখন আমি আসি কুইক বেঙ্গলের ক্ষেত্রে, যে 47 হিন্দু মহাসভা, যেটা আমরা জানি যে একটা কমিউনাল অর্গানাইজেশন বলে চিহ্নিত, সেই হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে ক্যাবিনেটে নিয়ে শেরেবাংলা একে ফজুলাক তার সেকেন্ড মন্ত্রিসভা গঠন করেছিলেন। চিন্তা করে দেখেন কেননা সেই মুসলিম লীগ, হি লেফট মুসলিম লীগ এবং জিন্নাকে বললো যে আই নট অ্যালাউ টু রুল ওভার দি ডেস্টিনি অফ 33 মিলিয়ন অফ বেঙ্গলিজ বাই অ্যান আউটসাইডার, এবং জিন্নাকে বলেছে যে দুইজনের ভিতরে চিঠি এক্সচেঞ্জ হয়েছে, জিন্না ফজুলাকে এক্সপেল করেছে, আবার ফজুলাক জিন্নাকে বলেছে যে হি ইজ এ ডিকটেটর, এবং জিন্নাকে অ্যালাউ করা হবে না বেঙ্গলের ইন্টারনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার জন্য। এইভাবে তাদের স্ট্রেঞ্জ রিলেশনশিপ ছিল, থাকার কথা না, কেন ওয়েস্ট পাকিস্তানি নন বেঙ্গলিদের সাথে বাঙালি মুসলমানদের দ্বন্দ্ব, শুধু যে বিষয়টা বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান অথবা হিন্দু এবং মুসলমান বিষয়টা এভাবে ছিল না, এই টোটাল পলিটিক্সের মধ্যে আবার একটা বেঙ্গলি ডাইমেনশন ছিল, সেটা হলো এই যে আমরা জমিদার মহাজনদের হাত থেকে যখন আমরা পরিত্রাণ পেতে চেয়েছি, অ্যাট দি সেম টাইম উই নিউ ইট ফুললি ওয়েল, উইমিন দিদেন পলিটিক্যাল লিডার্স অ্যান্ড বেঙ্গলি মুসলিম, যে ওয়েস্ট পাকিস্তানি যারা লিডার আছে নন বেঙ্গলি তারাও আমাদেরকে ব্যবহার করে, শুধু ইউজ করে কিন্তু আমাদের স্বার্থের পক্ষে না, এটা ভালো করে জানে। যে কারণে উইদিন পাকিস্তান অ্যান্ড মুসলিম লীগ মুভমেন্ট দেয়ার ওয়াজ টেনশন অ্যান্ড ডিসএগ্রিমেন্ট বিটুইন বেঙ্গলি মুসলিম লিডার্স অ্যান্ড নন বেঙ্গলি মুসলিম লিডার্স, এদের মধ্যে আবার ডিসএগ্রিমেন্ট ছিল, এবং লাহোর রেজুলেশনে তো এক পাকিস্তানের কথা বলাই নাই, লাহোর রেজুলেশন হলো এখানে আর একটা স্বাধীন রাষ্ট্র হবে, এবং পাকিস্তানিরাও দেখেন 1930 সালে আল্লামা ইকবাল যখন বলল যে ওয়েল ভারতবর্ষের রাজনৈতিক এই ইম্প্যাসি এটাকে রিজলভ করার জন্য ভারতকে ভাগ করা হোক দুইটা রাষ্ট্র, একটা হবে পশ্চিম জোন যেখানে প্রেজেন্ট পাকিস্তান, বাকিটা হলো ভারতবর্ষ, তখন কিন্তু বাংলা বা পূর্ব বাংলাকে ওই ওই স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নাই। 1933 সালে রাউন্ড টেবিল কনফারেন্সের শেষে চৌধুরী রহমত আলী ফ্রম পাঞ্জাব কেমব্রিজ ইউনিভার্সিটির ছাত্র, সে একটা বুকলেট ছাপিয়েছিল, নাম দিয়েছিল পাকিস্তান, এবং লাহোর রেজুলেশন গৃহীত হওয়ার পরে এই লাহোর প্রস্তাবটাই ইট কেম টু বি নোন অ্যাজ পাকিস্তান রেজুলেশন কয়েনিং ফ্রম চৌধুরী রহমত আলী, এবং কিছু হিন্দু ওন নিউজ পেপারও বললো যারে এটা তো পাকিস্তান, অর্থাৎ চৌধুরী রহমত আলী যে যেটা দিয়েছিল 1933 সেইটা বলো যে এটা তো পাকিস্তান। এইভাবে কারেন্সি লাভ করে লাহোর প্রস্তাবটা পাকিস্তান প্রস্তাবে পরিণত হয়ে গেল, ফাইনালি পাকিস্তান একটা মুভমেন্ট টু এস্টাবলিশ অর টু মেটেরিয়ালাইজ লাহোর রেজুলেশন, সেটা না হয়ে
হয়ে গেল পাকিস্তান, একটা রাষ্ট্রই হয়ে গেল, নামই হলো পাকিস্তান, যার নামগন্ধও কিন্তু আপনার লাহোর রেজুলেশনের ছিল না। তারপরে পাকিস্তান যখন হলো, এখন বাঙালি মুসলিম লিডারশিপের মধ্যে ও আবার একদিকে যেটা বললাম যে বাঙালি হিন্দু কমিউনিটির মধ্যে কংগ্রেসের মধ্যে এমনকি ফজল হক শ্যামাপ্রসাদ মুখার্জী নিয়েও কিন্তু ট্রাই করেছে, কিন্তু তখন অলরেডি পলিটিক্স একটু কমিউনালাইজড হয়ে গেছে হাইলি, যে কারণে ফজল হক কুড নট সার্ভাইভ। আর ফজল হকের আর একটা কনস্টেন্ট ছিল যে কখনোই ছিল অর্গানাইজেশনে গুরুত্ব দেয় না, পার্সোনাল পাবলিসিটি উপর নির্ভর করেছে, কিন্তু পলিটিক্সে হট ম্যাটার্স অর্গানাইজেশন ম্যাটার, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো করে বুঝতে পেরেছিলেন এবং সেই কারণে তিনি সেইভাবে অর্গানাইজেশন গড়ে তুলে তারপর পাকিস্তানের বিরুদ্ধে ফাইট করে আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। এখন বাঙালি ভিউ অফ পাকিস্তান হলো যে এক 1946-এর যে 7-এর যে পাকিস্তান, এটা বাঙালি রাষ্ট্রভাবনা ছিল না, বাঙালিদের একটা অংশের কোন অংশ যারা সান অফ দি সয়েল, লাইক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাইক আবুল মনসুর আহমেদ, লাইক আবুল হাশেম, লাইক যে এখানে যদি বলি আপনার শামসুল হক অ্যান্ড সো মেনি, এভাবে আমি আরো অনেক নাম বলতে পারবো, ওই জেনারেশন অর্থাৎ যারা হলো এখানকার মাটি এবং মানুষের সন্তান, তারা অর্থাৎ প্রকৃতপক্ষে বাঙালি, যারা যাদের অরিজিন বা রুট ওই আফগানিস্তান বা ইরান বা তার্কি এভাবে না, যাদের রুট হলো এখানে, যাদের পূর্বপুরুষ হলো কনভার্টেড, তারা হলো সান অফ দি সয়েল, তাদের রাষ্ট্রভাবনা হলো যে এখানে আবার একটা স্বাধীন রাষ্ট্র। আর একটা গ্রুপ যারা হলো সকাল আশরাফ অথবা যারা হলো ল্যান্ডেড ক্লাস আমাদের বেঙ্গলি মুসলিমদের মধ্যে, অর্থাৎ অরিজিনালি তারা হলো মেনলি নন বেঙ্গলি, যেমন ঢাকা নওয়াব ফ্যামিলি অরিজিনালি দে কেম ফ্রম কাশ্মীর, কাশ্মীরি, তাদের ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু, আবার আরো কিছু কিছু পরিবার ছিল যাদের ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু এবং মেইন হলো ল্যান্ড বেস ল্যান্ডলর্ড। যে কারণে দেখেন মধ্যযুগের কবি নোয়াখালী অঞ্চলের কবি আব্দুল হাকিম, তিনি একজন মুসলিম কবি মধ্যযুগের 1620 থেকে 1690, তিনি কবিতা লিখেছেন ওই সময় যে যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেজন জন্মকার নির্ণয় না জানি, তারপরের দুই লাইন তার ওই কবিতার ভাবে আমি বলতে পারবো না, ভাষান্তর করে আমি বলি, তারপর লিখেছে যে বাংলা ভাষার যার পোষায় না, যার বাংলা ভাষাকে পছন্দ করে না, সেই বাংলায় থাকে কেন, সে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে পারে, সে তো বিন্দেশে চলে যেতে পারে যদি বাংলা ভাষার এতই তার মানে অপছন্দ নেওয়া হয়। তারপর আপনারা জানেন যে যে নিধি গুপ্ত, চন্দ্রনিধি গুপ্ত মধ্যযুগের আরেক কবি, তিনি লিখেছেন যে নানা দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, এই যে কবিতা লিখেছে মধ্যযুগে লিখেছে যে নানা দেশে নানা ভাষা কিন্তু বিনে স্বদেশী ভাষা মিটে কি কবু আশা। আরেক কবি আবার লিখেছেন যে প্রভু, বা মুসলিম কবি লিখেছেন যে প্রভু অনেক ভাষা সৃষ্টি করেছে কিন্তু প্রত্যেকের কাছে তার নিজের ভাষাই হলো সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আপন। কাজে এই যে ভাষা কেন্দ্রিক আমার জাতিসত্তা এবং আমার যে অর্থাৎ আমি যে মুসলিম আমি কিন্তু আমার যে কনভার্টেড হয়েছি এবং এখানকার যে ইসলামের প্রসার হলো শান্তিপূর্ণ উপায়ে সুবিবাদী ইসলাম, যেটা হলো মোর অ্যাকোমোডেটিভ, যে কারণে আমরা যেটা বলি একটা মিক্সড কালচার, বাঙালিরা যেমন একটা মিক্সড জাতি, নিহারানন্দ রায়ের বইয়ের মধ্যে যেমন দেখবেন বিভিন্ন রক্ত ধারা থেকে আসছে মঙ্গোলিয়ার এবং অস্ট্রেলিয়ার মেইনলি ব্লাড থেকে, ঠিক আমাদের ভাষাও হলো মিক্সড, আবার আমার ভাষার মধ্যেও বিদেশি আছে, তারপর এখানে অ্যারাবিক আছে, সংস্কৃত আছে, তৎসম অর্ধ তৎসম সব এগুলো তো এখানে রয়েছে, কিছু কিছু আছে, এটা আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে। কিন্তু ধর্মের ক্ষেত্রেও দেখেন অনেক ধর্মীয় তিনটা ধর্ম 400 বছর ধরে এই বাংলায় বুদ্ধ অর্থাৎ পাল বংশের শাসন ছিল, তারপরে সেনরার হলো আপনার সাউথ ইন্ডিয়ান কর্ণাটক অঞ্চল থেকে বাংলা এসে শাসন করেছে 600 বছর ধরে, তারা হলো ব্রাহ্মণ বা যারা কুলিনিজম তারা ই করেছিল, তারপরে সেনদের পরে 550 বছর শাসন করেছে মুসলিম সুলতানরা, দে কেম ফ্রম আফগানিস্তান অথবা দে কেম ফ্রম তার্কি, এই দুটো অঞ্চল থেকে আসছে এবং মোগলরা এসছে সেন্ট্রাল এশিয়া থেকে, 550 বছর ধরে মুসলিম শাসন আমল, এবং এই মুসলিম শাসন আমলে সবচেয়ে যেটা
লক্ষণীয় এবং ডিমিনি রিডিমিং ফিচার সেটা হলো এক দুই হলো যে বাংলা ভাষা এবং কালচারকে তারা প্যাট্রোনাইজ করেছে এরা জিন্নিয়ার মতো এসে বলে নাই উর্দু এন্ড উর্দু উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ওরা বলে নাই যে পার্সিয়ান এন্ড পার্সিয়ান উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গল অর ইন্ডিয়া তারা বলেছে যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে এটাকে প্যাট্রোনাইজ করেছে তাদের রাজদরবারে অনেক হিন্দু কবি তাদের রাজদরবারে কবি ছিল এবং বাংলা ভাষা এবং সংস্কৃতিকে প্যাট্রোনাইজ এমনভাবে করেছে মানে যেমন শ্রী চৈতন্য দেব যখন তিনি বৈষ্ণব ধর্ম বা নিয়া বা প্রচার করা শুরু করলেন তখন এবং তিনি কি বললেন যে কোনো ইন্টারমিডিয়েট নয় কোনো ব্রাহ্মণ আমার এখানে প্রয়োজন নাই সরাসরি আমি ঈশ্বরের বন্দনা করব এই ধরনের যখন একটা মুভমেন্ট করলেন মুসলিম শাসকরা তখন ক্ষমতায় বেঙ্গলে তারা বললেন যে ডোন্ট ডিস্টার্ব শ্রী চৈতন্য তিনি যেটা করছেন সেটা অ্যালাউ করো সে তো এক সৃষ্টিকর্তারই আরাধনা বা ঘোষণা করছে কাজেই ইসলামের মধ্যে সুবিবাদী ইসলাম যেটা হলো মোর অ্যাকোমোডেটিভ মোর হিউম্যানিস্ট এবং শ্রী চৈতন্য বলেন তারপর যদি আমরা যেই লালনের কথা যদি বলি লালনের দর্শনটা দেখেন এইটাই হলো বাঙালির দর্শন যে কারণে চণ্ডিত দার যখন বলেন যে শুনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এই যে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এইটাই হলো বাঙালির দর্শন এটাই হলো বাঙালির ফিলোসফি জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন দি ইয়ার 1948 এবং 10ই ডিসেম্বর তারা ঘোষণা করেছে তার বহু আগে হিউম্যান রাইটস এই বাঙালি এবং বাঙালির যে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন যারা মনীষী রয়েছেন চিন্তাবিদরা রয়েছেন তারা সেই দর্শনটাকে তুলে ধরেছেন গৌতম বুদ্ধের টিচিং এর মধ্যে আমরা সেটা পাই শান্তির কথা পাই আবার সেই যেটা বললাম চণ্ডীদাসের বক্তব্যের মধ্যেও আমরা পাই নজরুলের মধ্যেও আমরা সেটা পাই রবি ঠাকুরের রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেও আমরা সেই দর্শন পাই যে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আমির বাঙালির যে ইতিহাস ঐতিহ্য ভাষা সংস্কৃতি যেটার বন্ধন হলো এই সেই বাংলা কিভাবে 1947 এ বিভক্ত হয়ে গেল সরওয়ার্দী স্বাধীন বাংলার একটা মুভ নিলেন বিফোর পার্টিশন যে ওয়েল পাঞ্জাব বা অন্য অংশ ভাগ হোক লেট বেঙ্গল রিমেইন ইউনাইটেড কেন আমরা তো এক এবং অভিন্ন সত্তা এবং সরওয়ার্দী এটাও বলল যে বাংলা আজকে ইউনাইটেড থাকলে পরবর্তী পর্যায়ে আসাম ওটার সাথে যুক্ত হবে এবং তা হিয়ার এ ভিশন অফ গ্রেটার বেঙ্গল অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা এই নিয়ে এই অঞ্চলে একটা রাষ্ট্র কিন্তু এইটা ছিল তার মাথায় এটা যে জনগণের মাঝে নিয়ে আসবে সেভাবে পিউলকে মোবিলাইজ করবে উদ্বুদ্ধ করবে পলিটিক্যাল ফরম্যাট এবং সিচুয়েশন সেভাবে ছিল না কেন অলরেডি একটা হিন্দু মুসলিম কনফ্রন্টেশনাল কোর্স বা একটা ডিভিশনের মধ্যে পলিটিক্স চলে গেছে অ্যাট দি বিহেস্ট অফ ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার্স এভাবে চলে গেল সরওয়ার্দী যখন উদ্যোগটা নিল সরওয়ার্দী এটাও বলেছিল যে ক্যালকাটা রায়টাকে আপনারা বড় করে দেখেন না ওয়েস্ট বেঙ্গলে এবং ইস্ট বেঙ্গলে বহু ডিস্ট্রিক্ট আছে যেখানে মুসলিম মেজরিটি হিন্দু মাইনরিটি সেখানে কারো কোনো কেউ টাচ করে নাই একেবারে সহ অবস্থান সেখানে করেছে আর কলকাতা রাইটের মূল নায়ক হলো ব্রিটিশ কলোনিয়াল রুলার এবং ক্যাবিনেট মিশন প্ল্যান দে প্লেট উইথ দি সেন্টিমেন্ট অফ দি টু কমিউনিটি যা আমি আগে এখানে বলেছি হ্যাঁ কলকাতা রায়ট হয়েছে এবার বিহার রায়ট হয়েছে এগুলো সব মূলে হলো কলোনিয়াল শাসকরা কলোনিয়াল শাসন না হতো আজকে বা ইন্ডিয়ান পলিটিক্যাল ল্যান্ডস্কেপ উড হ্যাভ বিন ডিফারেন্ট এখন আমার বক্তব্য হলো যে ওয়েল রায়ট হলো বাংলায় হিন্দু কমিউনিটি ছিল 48% মুসলমান কমিউনিটি ছিল 52% অলমোস্ট ইভেন কারণ একটা কমিউনিটি আর একটা কমিউনিটি জ্ঞানে ডোমিনেট করতে পারে না যে কারণে সরওয়ার্দী যখন এই মুভটা ইনিশিয়েটেড করলেন যে বেঙ্গল উড রিমেইন ইউনাইটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট নো পার্টিশন তখন শরৎচন্দ্র বোস দি এল্ডার ব্রাদার অফ নেতাজি সুভাষচন্দ্র বোস কিরণ শঙ্কর রায় সত্যরঞ্জন বক্সী অ্যান্ড এ গ্রুপ অফ লিডার ফ্রম বেঙ্গল কংগ্রেস তারা কিন্তু দে এক্সটেন্ডেড দেয়ার সাপোর্ট টু হোটেনশ্রী সরওয়ার্দী আবুল হাসেম সরওয়ার্দী শরৎ বোস কিরণ শঙ্কর রায় তারা বসলেন আলোচনা করলেন এবং পাঁচ দফা চুক্তিনামা স্বাক্ষর করলেন ফিউচার কনস্টিটিউশন অফ ইউনাইটেড বেঙ্গল সেখানে কি হবে যে চিফ মিনিস্টার হবেন মুসলমান আর হোম মিনিস্টার হবে হিন্দু সম্প্রদায়ের 30 জন নিয়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 14 জন হবে হিন্দু কমিউনিটির 16 জন হবে মুসলিম কমিউনিটির এটা সাইন করলেন তারা বাংলার গভর্নর ছিল স্যার বারোস তিনিও এর মধ্যে ইনভলভ হয়ে গেছেন কেননা তিনি সরওয়ার্দী চিফ মিনিস্টার তার বেঙ্গল গভর্নর স্যার বারোস তিনি বললেন পার্টিশন অফ বেঙ্গল হলে পূর্ব বাংলা উইল নট বি ভায়াবল এবং ইট উইল বি ডেট্রিমেন্টাল টু
both halves of Bengal, kaji better holo Bangla united thaka. এবং সরারজি মুভটা যখন নিলেন এক পর্যায়ে জিন্নাও পর্যন্ত লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিল যে বেঙ্গল ওয়েল দে হ্যাভ ডিফারেন্ট কালচার দে ল্যাঙ্গুয়েজ হিস্টোরি ট্রেডিশন লেট বেঙ্গল রিমেইন ইউনাইটেড ইন ইন্ডিপেন্ডেন্ট আই হোপ বেঙ্গল উইল বি ইন গুড টার্ম উইথ পাকিস্তান দ্যাট ওয়াজ হিস মানে ইন্টারভিউ উইথ লর্ড ম্যাউন্টব্যাটেন অন 26th অফ এপ্রিল 1947 ব্রিটিশদের পজিশন কি ছিল ব্রিটিশ গভর্নমেন্টের পজিশন ছিল এই যে একাধিক রাষ্ট্র আমরা এনকারেজ করব না নেহরুকে যখন ফার্স্ট ড্রাফটটা দেখালো লর্ড মাউন্টব্যাটেন নেহরুর রিয়াকশন ছিল আমার বন্ধু আপনাদের উপাচার্য মহাশয় জানেন যে এটা তো বলকানাইজেশন অফ ইন্ডিয়া যে তোমরা যে ফার্স্ট পার্টিশনের যে ড্রাফট করছো এটা যদি কার্যকর করো ইন্ডিয়া খণ্ড বিখণ্ড হয়ে যাবে কাজে আই ডোন্ট এগ্রি তারপর আবার তারা নতুন করে ড্রাফট করেছে ড্রাফট করে নেহরুকে দেখিয়েছে তখন ব্রিটিশ গভর্নমেন্টের স্ট্যান্ডার্ড ছিল এই স্যার বারোজ বেঙ্গল গভর্নর ব্রিটিশ বারবার পার্সু করতেছিল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে লর্ড মাউন্টব্যাটেনের কাছে যে লেট বেঙ্গল রিমেইন ইউনাইটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বাঙালি লিডারশিপ হিন্দু অ্যান্ড মুসলিম একটা সেকশন তারা কিন্তু ইউনাইটেড বেঙ্গলের এগ্রিমেন্ট করে ফেলছে কাজী বেঙ্গল দ্যার ইজ এভরি প্রসপেক্ট তখন ব্রিটিশ গভর্নমেন্টের ডকুমেন্টে দুইটা ডিক্লারেশনের ড্রাফট ছিল একটা ছিল যে পাকিস্তান আর ইন্ডিয়া যদি হয় দুইটা রাষ্ট্র তাহলে ডিক্লারেশনটা কি হবে আরেকটা ড্রাফট ছিল যদি তিনটা রাষ্ট্র হয় ইন্ডিয়া পাকিস্তান আর বেঙ্গল তাহলে ডিক্লারেশন কি হবে আপ টু সেকেন্ড জুন 1946-7 অর্থাৎ পার্টিশন থার্ড জুনের যে যখন হলো ডিক্লারেশন অল ইন্ডিয়া লেভেলে কংগ্রেস আর মুসলিম লীগ হাইকমান্ড বসে ডিসিশন নিয়ে ফেললো যে নো পার্টিশন যদি হয় তাহলে বেঙ্গলও পার্টিশন হতে হবে পাঞ্জাবও পার্টিশন হতে হবে দ্যাট ওয়াজ দি পজিশন টেকেন বাই প্যাটেল অ্যান্ড নেহরু এবং বেঙ্গল কংগ্রেসও সেখানে রেলি করলো আমার পয়েন্ট হলো 1905-এ যখন বলি আমি মাতৃভূমির অঙ্গচ্ছেদ 1947-এ এসে আমি কি কারণে আমার সেই মাতৃভূমির অঙ্গচ্ছেদ হলো না আমি সেখান থেকে কেন সরে গেলাম কেন আমি আমার বাঙালি সত্তা থেকে সরে গেলাম কেন আমি উপলব্ধি করলাম না যে নেহরু যে সরারদি টেম্পোরারি একেবারে পারপেচুয়ালি তো সে থাকবে না কিন্তু বেঙ্গল থাকবে পিপল থাকবে এবং এই দেশটাকে আমার মতো করে আমি সাজাবো আমার নিজস্ব অভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য যেখানে রয়েছে সেভাবে আমি এই দেশটাকে গড়ে তুলবো কিন্তু সেটাকে না করে তখন হয়ে গেলাম আমি অল ইন্ডিয়া কনটেক্সটে চলে গেল একটা সেকশন কংগ্রেস শুধু হিন্দু মহাসভা না কংগ্রেসের লার্জার সেকশন এবং ডিক্টেটেড বাই প্যাটেল বলছে যে এটা একটা ট্র্যাপ এটা হলো একটা ফাঁদ পেতেছে বা জিনা তোমরা এই ট্র্যাপে পড়ো না আর নেহরুর একটা ধারণা ছিল যে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হলো বেশি দিন একা টিকে থাকতে পারবে না ফাইনালি এটা ওখান থেকে বেরোয় আসবে হুইচ হ্যাজ কাম ট্রু যে আমরা বেরোয় আসছি তবে নেহরুর সেকেন্ড যে থিসিস ছিল যে পূর্ববাংলায় একা সার্ভাইভ করবে না ফাইনালি ইট উইল রিজয়েন ইন্ডিয়ান ইউনিয়ন অর্থাৎ ভারতের সঙ্গে যুক্ত হবে সেই অংশ সফল হয় নাই অর্থাৎ 50 ইয়ার্স ধরে আজকে তৎকালীন পূর্ববাংলা আজকের বাংলাদেশ এটা স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে আছে শুধু টিকে থাকে নাই ভালোভাবেই টিকে আছে এবং বাংলাদেশ আজকে সোশ্যাল যদি ইন্ডেক্স বলেন বিভিন্ন ক্ষেত্রে এবং ইন্ডিয়া তো পাকিস্তান তো নো ম্যাচ এমনকি আপনার ভারতবর্ষ আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র পররাষ্ট্র এটা মহান রাষ্ট্র তারও অনেক ক্ষেত্রে তাদেরকে পিছিয়ে ফেলে বাংলাদেশ সামনে এগিয়ে আসছে যেটা অমর্ত্য সেনও বিভিন্ন সময় বলেছেন এটা হলো কেন এটা এখন আমি যদি বলি যে আমার যে বাঙালি সত্তা যে বাঙালি সত্তা চর্যাপদ থেকে ভাষার মধ্যে দিয়ে বিকশিত হয়েছে যে বাঙালি সত্তার মধ্যে মধ্যযুগের কবি আব্দুল হাকিম আছেন যে বাঙালি সত্তার মধ্যে আমার লালন আছে যে বাঙালির সত্তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল এবং আমার সেই যদি বলি ইয়ের কবি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস আছে যে বাঙালি সত্তার মধ্যে আমার চণ্ডীদাস আছে যে বাঙালি সত্তার মধ্যে এভাবে যদি রামনিধি আছে আরো যদি বলি অনেক নাম আমি বলতে পারবো মঙ্গল কাব্য এখানে আছে ময়মনসিংহ গীতিকা এখানে আছে সত্যপীর এবং আর সত্যনারায়ণ একই দুই দুই ধর্মাবলম্বীর এই একজনকেই কিন্তু উপাসনা করে এই আমার কমনালিটি তো সেই আদর্শের উপর ভিত্তি করে যে বেঙ্গল সেই বাংলা আপনার 1947-এ এসে
কংগ্রেসের লিডারশিপও শুধু হিন্দু মহাসভা না, তারা একেবারে বাংলার পার্টিশনের ইউনাইটেড বেঙ্গলের বিরুদ্ধে এবং পার্টিশনের পক্ষে স্ট্যান্ডটা নিয়ে নিল। এইটা সিম্পলি আই ডু নট আন্ডারস্ট্যান্ড যে হোয়াই শুড দে ডু ইট। হ্যাঁ, ইট ইজ এ ফ্যাক্ট যে 1937 থেকে 47 সাল পর্যন্ত হিন্দু কমিউনিটি যারা ছিল অ্যাডভান্স ইন অল রেসপেক্ট, শিক্ষা বলেন, এডমিনিস্ট্রেশন বলেন, ব্যবসা বলেন, সব ক্ষেত্রে সংস্কৃতি চর্চা বলেন, তারা অ্যাডভান্স ছিল, দ্যাট ইজ ট্রু, এবং দে ওয়ার ইন এ সেন্স নট দে ডিড নট হ্যাভ প্রপার রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ অলসো ট্রু, বাট উই হ্যাড বিন আন্ডার দি ব্রিটিশ কলোনিয়াল রুল। কিন্তু আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটির মধ্যে থাকতাম তখন তো আমার নিজের গড়টাকে সেভাবে আমি সাজাতে পারতাম। আজকের বাংলাদেশে দেখেন বহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলো আপনি যদি বুয়েট বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ওয়ান অফ দি টপ মোস্ট ইউনিভার্সিটি তার উপাচার্য কিন্তু হলো বাই ফেইথ একজন হিন্দু। আমরা তো কোনো হিন্দু দেখি না। আমাদের তো চিফ জাস্টিস পর্যন্ত সিংহা ছিলেন একজন হিন্দু, আপনারা জানেন। বাংলাদেশের বহু জায়গায় কিন্তু আমাদের হিন্দু ভাই যারা আছেন, ফ্রেন্ড যারা আছেন, ওয়েল প্লেস সেই অবস্থার মধ্যে আছে। এবং আমাদের এখানেও কমিউনাল ফোর্সেস আছে, নাই যে তা না, অর্থাৎ নিজের তত্ত্বের অনুসারীরা আছে, পাকিস্তানিদের অনুসারীরা এখানেও আছে, মাঝে মাঝে তারা মাথা চাড়া দিয়ে উঠে, সেটা আপনারাও লক্ষ্য করেছেন। কিন্তু বাঙালির মূল যে সংস্কৃতি যেটা হাজার বছর ধরে গড়ে উঠেছে সেটা হলো যেটাকে বলে সংশ্লিষ্ট সংস্কৃতি বা সিনক্রিটিস্টিক কালচার, অর্থাৎ মিক্সড কালচার, যেটা আমি ওই যে হিন্দু ধর্ম থেকে নিয়েছি, বৌদ্ধ ধর্ম থেকে নিয়েছি, সুফিবাদী ইসলাম থেকে দিয়েছি, তিনটার একটা ফিউশন বা ব্লেন্ডিং ঘটেছে। এই যে ব্লেন্ডিং, এটাই হলো বাঙালি কালচার, যে কারণে রবীন্দ্রনাথের লেখা আমার জাতীয় সঙ্গীত আর নজরুল ইসলাম আমার জাতীয় কবি। কিন্তু আমি যখন পিএইচডি করার জন্য 1982 পাকিস্তান গেলাম, কোথাও আমি রবীন্দ্রনাথের পোর্ট্রেট দেখি নাই। কিন্তু ইউ প্লিজ কাম টু বাংলাদেশ, প্রত্যেকের ড্রয়িং রুমে আপনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সঞ্চয়িতা বা অন্য এলাকা পাবেন, তার ছবি পাবেন, দোকানে দোকানে পাবেন, সর্বত্র পাবেন। আমাদের আমরা এভাবে দেখি যে দুই দিনে হলেন আমাদের বাঙালি জাতিসত্তার যদি বলি প্রাণ পুরুষ, সেভাবে আমরা দেখি সিআর দাসকে, আমরা সেভাবে দেখি, আমরা এইভাবে দেখি। এখন একটা সেকশন যারা আছে দ্বিজাতি তত্ত্বের অনুসারী, এবং এটা 1947 এর আগেও ছিল, তারা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে, কিন্তু বাংলাদেশে তাদের কোনো ইলেকট্রাল পলিটিক্সে 6-7% বেশি ভোট পায় না। আর বিএনপি নামের একটা পলিটিক্যাল পার্টি যেটা সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান করেছিল কয়েক দশক, মানে কয়েক অ্যাবাউট মোর দ্যান এ ডিকেড তারা শাসন করেছে, এখন তারা হাইলি মার্জিনালাইজড, একেবারে মানে যেটাকে বলা হয় যে খাদের ভেতরে তারা পড়ে গেছে নেগেটিভ পলিটিক্স পার্সু করার ক্ষেত্রে। এবং বাঙালিরা যে ভিন্ন ক্যাটেগরি, তারা যে পিস লাভিং, তারা যে মোর ফর অ্যাকমোডেশন, এটার উদাহরণ কি আজকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দেখেন, মোদীর গভর্নমেন্ট ওখানে, এখানে বিএনপি মনে করেছিল, অর্থাৎ যারা প্রো রিলিজিয়াস পলিটিক্যাল পার্টি, তারা মনে করেছিল এবার বোধ হয় মোদী গভর্নমেন্টের সাথে তাদের একটা সম্পর্ক হবে, আওয়ামী লীগ আউট অফ পাওয়ার হবে। বরং দেখা গেল আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে মোদী গভর্নমেন্টের আলো ভালো সম্পর্ক। বাংলাদেশের পলিসি হলো যে ভারতবর্ষ হলো আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু শেয়ার করি, কাজেই এমনকি ঘটনা চক্রে এবং ঘটনার কারণে এখন বিএনপিও আর ভারত বিরোধী বক্তব্য থেকে সরে আসছে, তারাও বুঝতে পারছে যে এই লাইন পার্সু করে পলিটিক্সে সার্ভাইভ করা যাবে না। এখন আর অন্যদিকে পাকিস্তান কি করেছে, দে ফট থ্রি টাইমস এগেনস্ট উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার বিরুদ্ধে তিনবার তারা যুদ্ধ করেছে, 1948 করেছে, 1965 করেছে, আর 1971 তারাই প্রথম কিন্তু ভারতীয় বিমান ঘাটিগুলোকে আক্রমণ করেছে। পরে ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র মিত্রবাহিনী মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করছে ডাইরেক্টলি, আর তারপরে ভারত পাকিস্তান 13 দিনের যুদ্ধ হলো এবং যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সারেন্ডার করলো। পাকিস্তান ফট থ্রি রেগুলার ওয়ার, নট অনলি দ্যাট, এবং হাউ মেনি টাইমস দে ফট প্রক্সি ওয়ার ওভার কাশ্মীর, দে আর কন্টিনিউসলি ডুইং দ্যাট, দ্যাট ইজ দেয়ার মাইন্ডসেট, রাইট, যে কথা আমি আগে বলেছিলাম যে আমরা এবং পাকিস্তানদের মাইন্ডসেটই হলো ডিফারেন্ট। কাজেই এই পাকিস্তান তো এক থাকতে পারে না। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুইজ দি ফাদার অফ দি নেশন,
যেটা আজকে বাংলাদেশ রাষ্ট্রের, তিনিও হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন মুসলিম লীগ অ্যান্ড পাকিস্তান আন্দোলন, কিন্তু পাকিস্তান আন্দোলনে তার রাষ্ট্রভাবনা 47 সালে পাকিস্তান ছিল না, তার রাষ্ট্রভাবনা ছিল লাউ প্রস্তাব অনুযায়ী ভারতের এই অঞ্চলে আরেকটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। তার অসমাপ্ত আত্মজীবনী নামে একটা বই বেরোয়েছে সম্প্রতি বাংলাদেশে, ইংরেজি ভাষণও আছে, সেখানে পৃষ্ঠা 22 স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন যে আমরা যখন লাহোর রেজুলেশন হয়ে গেল তারপর থেকে আমরা ভাবছি তিনটা স্বাধীন রাষ্ট্র হবে, একটা হবে গ্রেটার ইন্ডিয়া, একটা হলো পাকিস্তান, আর একটা হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু কখনো পাকিস্তান 47 পাকিস্তানে বিশ্বাস করেন নাই, এটা তার রাষ্ট্রভাবনাও ছিল না, যে কারণে। আর আমরা যে দ্বিতীয় তত্ত্বে বিশ্বাস করি না বলেই পাকিস্তান হওয়ার 4 মাসও সময় লাগে নাই, এর মধ্যেই কিন্তু আমি ভাষা আন্দোলন শুরু করে দিলাম, 1948 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আর 22 মাসের মধ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলো, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং এই আওয়ামী লীগ কখনোই অল পাকিস্তান ভিত্তিক পার্টি হিসাবে কখনোই গড়ে ওঠে নাই, গড়ে তোলার জন্য কোনো অ্যাটেম্পট নেওয়া হয় নাই, কেন আওয়ামী লীগ ওয়াজ ফাউন্ডেড টু প্রমোট অ্যান্ড আপহোল্ড দি কজ অব দি বেঙ্গলি পিপল অ্যান্ড দেয়ার ন্যাশনাল আইডেন্টিটি। বঙ্গবন্ধু বলছেন 47 পাকিস্তান আমাদের নতুন করে আবার আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছি, ব্রিটিশদের পরিবর্তে আজকে এখন পশ্চিম পাকিস্তানদের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছি, এবং পাকিস্তান আমাদের মধ্যে যে ডিসপ্যারিটি বিটুইন টু উইংস অর্থনৈতিক ক্ষেত্রে, এই জন্য আমরা ভাগ হয়েছি, অনেকে মনে করে দিস ইজ অলসো নট দ্যাট মাচ ট্রু, এটা একটা অ্যাডেড ফ্যাক্টর, কিন্তু আমরা মূলত ভাগ হয়েছি বিকজ উই হ্যাভ এ ডিফারেন্ট ডিস্টিং ন্যাশনাল আইডেন্টিটি, উই আর বেঙ্গলিস, উই হ্যাভ বেঙ্গলি কনসার্ন, যে কারণে আইয়ুব খান তার ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান পাকিস্তানের, উনির একটা ডায়েরি বেরোয়েছে যেটা ক্র্যাক ব্যাস্টার এডিট করেছে, ডায়েরিজ অফ ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, সেখানে আইয়ুব খান স্পষ্ট লিখেছে যে আমরা যখন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব বাংলায় যাই মনে হয় যেন বিদেশে যাই, এবং বাঙালিরাও আমাদের সেইভাবে দেখে, আর বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেবতার মতো পূজা করে, এই কথা উনি বইতে লিখেছে। তা এটা এটা ঠিক যে রবীন্দ্রনাথ তো আমাদের প্রিয় কবি, আবু রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা, আর নজরুল আমাদের জাতীয় কবি, তা আমার তো এখানেই তো পার্থক্য দৃষ্টিভঙ্গি, ওরা দেখে রবীন্দ্রনাথকে হিন্দু কবি, আর আমরা দেখি রবীন্দ্রনাথকে বাঙালি কবি, বাঙালি সত্তার কবি, এই হলো পার্থক্য। কাজেই আমরা মেনলি যে হলো যে 47 পাকিস্তান বাঙালির স্বতন্ত্র রাষ্ট্র ভাবনা, বাঙালির স্বতন্ত্র জাতিসত্তার কোশ্চেনকে রিজলভ করতে পারে নাই, ইট রিমেইন আনরিজলভ, কাজী পার্টিশন ডিড নট রিজলভ দি বেঙ্গলি ন্যাশনাল আইডেন্টিটি, এই আইডেন্টিটি আনরিজলভ থাকার কারণে বঙ্গবন্ধু 48 ভাষা আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন, ভাষা শহীদ হলো 54 যুক্ত প্রাণ, এরপর শিশেরটিতে 6 দফা দিলেন, আমাদের বাঁচার দাবি 6 দফা, যার মূল লক্ষ্য হলো 1 অর্থাৎ স্বাধীনতা, তারপর ইনক্রিমেন্টালি আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের সাজালেন, এমনকি বঙ্গবন্ধু 1962 তে হি রোট এ লেটার টু পন্ডিত জওয়াহরলাল নেহরু, হু ওয়াজ এট দ্যাট টাইম দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তার কাছে তিনি বলেছিলেন যে আমি স্বাধীনতার লক্ষ্যে মুভমেন্ট এখানে শুরু করব, আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার গভর্নমেন্ট আমাদেরকে সহায়তা দেবেন কিনা, তখন নেহরু বলেছিলেন যে অলরেডি চায়নার সাথে ইন্ডিয়ার যুদ্ধ, ওদিকে তার কনসেন্ট্রেশন, তারপরও অনেক দেরিতে তিনি রিপ্লাই একটা আসতো এভাবে, এটা আপনার শশাঙ্ক ব্যানার্জি বেঙ্গলে, তিনি ছিলেন ইন্ডিয়ান তৎকালীন হাই কমিশনে উর্দুতন কর্মকর্তা, হি ইজ স্টিল অ্যালাইভ, হি লিভস ইন লন্ডন, হি ইজ মোর দ্যান, হি ইজ অ্যাবাউট 90, এবং 10 জানুয়ারি 1972 পাকিস্তানে কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে দিল্লি হয়ে যখন বঙ্গবন্ধু দেশে আসলেন, তখন ওই শশাঙ্ক ব্যানার্জি অ্যাকম্পানিড বঙ্গবন্ধু, শুধু 2 জন ছিলেন প্লেনে, এবং তারা প্লেনে বসে টক করেছেন বাংলাদেশের কনস্টিটিউশন কি হবে, এগুলো সব আমার ওই এনসাইক্লোপিডিয়া অফ বাংলাদেশ ওয়ার অফ লিবারেশনে সচিত্র ছবি সহ আমি সেগুলোকে যুক্ত করে দিয়েছি। এখন সেই সেখানে যেটা যে প্রসঙ্গে নিয়ে আসলাম, যে কোন প্রসঙ্গে কথাটা বলেছিলাম উপাচার্য মহোদয় মহাশয় কোন প্রসঙ্গে আমি বিষয়টা টেনে আনলাম, শশাঙ্ক ব্যানার্জির যে কেন নিয়ে আসলাম অর্থাৎ পপুলার সাপোর্ট বেস গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু 1961 সালে
ভারত পাকিস্তান যুদ্ধ তখন হয় নাই, তখন হি হ্যাড এ সিক্রেট মিটিং উইথ কমিউনিস্ট পার্টি লিডার নেমলি মনি সিং অ্যান্ড খোকা রায়, তাদের সাথে বসলেন আন্ডারগ্রাউন্ডে, তখন কমিউনিস্ট পার্টি ব্যান্ড, তাদের সাথে বসে বললেন যে আমি স্বাধীনতার জন্য কর্মসূচি দেব, আপনারা আমাকে সমর্থন দেবেন। তখন মনি সিং খোকা রায় বললেন যে দেখুন ইট ইজ টু আর্লি, জনগণকে মুখ করানো দরকার। বঙ্গবন্ধু বললেন যে আপনার উপদেশ আমি মানলাম কিন্তু আমার লক্ষ্য থেকে আমি কিন্তু বিচ্যুত হলাম না। কাজেই 66 সালে ভারত পাকিস্তান 65 সালে যুদ্ধের পরে বঙ্গবন্ধু দেখলেন দিস ইজ দি অপরচুন মুমেন্ট, আমরা অরক্ষিত হয়ে গেলাম, ভারতবর্ষ আমাদেরকে টাচ করে নাই ডিপ্লোমেটিক্যালি বা ডেলিভারেটলি, কিন্তু ভারত ইচ্ছে করলে তো 3 ঘন্টার মধ্যে সোল পূর্ব ইস্তান দল করে নিতে পারতো। তখন আবার এখানে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট হতো, কাজে ভারত খুব ক্যালকুলেটিভ মুভ এখানে নিয়েছে, ওয়েস্টার্ন ফ্রন্টে ফাইট করেছে। আর বঙ্গবন্ধু কেম আউট উইথ এ থিসিস যে পাকিস্তান আমাদের তো রক্ষা করতে পারে না, অতএব আমাদের সেলফ ডিফেন্স আমাদের হাতে নিতে হবে। তখন হি কেম আউট উইথ ইস 6 পয়েন্ট প্রোগ্রাম হুইচ ইজ নট জাস্ট এ ফ্রেমওয়ার্ক ফর এ পলিটিক্যাল সলিউশন উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ ইউনাইটেড পাকিস্তান। 6 পয়েন্ট প্রোগ্রামের লক্ষ্য ছিল এক, সেটা হলো অর্থাৎ বাঙালির স্বাধীনতা, এবং সেটার প্রমাণ হলো এই যে 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু যখন জয়যুক্ত হলেন, মেজরিটি পার্টির নেতা হলেন, পাকিস্তান যেহেতু ক্ষমতা ট্রান্সফার করলো না, না করে কি করলেন, বঙ্গবন্ধুর সাথে ডায়লগ করলেন, বলে আপনার 6 পয়েন্ট প্রোগ্রাম একটু কাটসাট করেন। বঙ্গবন্ধু বললেন যে দাড়ি কমা সেমিকলনও এখান থেকে চেঞ্জ করা যাবে না, এই স্টার নিলেন। তারপর বঙ্গবন্ধুকে ইয়া একটু এলিউর করার জন্য, উইনোভার করার জন্য বললেন যে বঙ্গবন্ধু বললেন যে শেখ মুজিবুর রহমান ইজ দি ফিউচার প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চ যেটা ইউনেস্কো কর্তৃক এখন বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসাবে স্বীকৃত, সেই 7ই মার্চের ভাষণে দাঁড়িয়ে তিনি বললেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই, এই অধিকার মানে হলো স্বাধীনতা। যে কারণে 7ই মার্চের সর্বশেষ ভাষণের বক্তব্য ছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইটের নামে ইহাইয়া সামরিক যন্ত্রা নিরস্ত্র বাঙালিদের উপরে যখন তারা আর্মড মানে মেশিন চালালো, অর্থাৎ গণহত্যা শুরু করে দিল, তখন বঙ্গবন্ধু তাদের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই তার ড্রাফট করা মেসেজ এবং টেপ করার ভয়েস তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা রেখে গেছেন, এবং সেটা বেতারে এবং ওয়্যারলেসের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তারপরে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছেন সরাসরি, এরপরে মুক্তিযুদ্ধের 7ই মার্চ থেকেই কিন্তু অসহযোগ আন্দোলন চলছে এবং বাঙালিরা প্রস্তুতি নিয়েছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মার্চ মাসের প্রথমার্ধেই কিন্তু বাঙালির স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয় এই পূর্ব বাংলায় ঘটে গেছে, এবং বঙ্গবন্ধুর হাতে অ্যাডমিনিস্ট্রেশন পাকিস্তানি প্রশাসন এখানে সম্পূর্ণ অচল হয়ে গিয়েছে, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র এমার্জ করে গেছে, এবং সেই রাষ্ট্রের জাতির পিতা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আমাদের জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, 3rd মার্চ 1971 এটা পাল্টনের জনসভায় ঘোষণা করা হয়ে গেছে, পতাকা বানানো হয়েছে, 2রা মার্চ সেই পতাকা প্রদর্শিত হয়েছে, অর্থাৎ বাঙালির জাতিসত্তা কিন্তু গড়ে উঠেছে। এবং বঙ্গবন্ধু যখন 7ই মার্চের ভাষণ দিয়েছেন তার পেছনে ছিল 1000 বছরের ইতিহাস, তার পেছনে ছিল চর্যাপদ, তার পেছনে ছিল যদি বলি আব্দুল হাকিম, তার পেছনে ছিল জীবনানন্দ দাস, তার পেছনে ছিল সেই ওই রামনিধি গুপ্ত, তার পেছনে ছিল চণ্ডীদাস, তার পেছনে ছিল রবীন্দ্রনাথ নজরুল, এই সব সত্তাকে ধারণ করে তারপর তিনি উঠে দাঁড়িয়েছেন বাঙালি জাতির উদ্দেশ্যে বক্তৃতা করেছেন। কাজী দুই বাংলার বাঙালি মিলে যে আমরা একটা বাঙালি সত্তা সেটা নানা কারণে 1947-এ বাস্তবিত হয় নাই, কিন্তু আমার যে বাঙালি সত্তার যে রুট সেটাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনি ধারণ করেছেন। বঙ্গবন্ধু জাতির পিতা হওয়ার আগে, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির আগে তিনি হয়েছেন মনে প্রাণে একজন নির্বিজাল বাঙালি। বঙ্গবন্ধু বাঙালির জাতিসত্তাকে এমনভাবে ধারণ করেছেন, যখন তিনি পাকিস্তান আন্দোলন করেছেন, মুসলিম লীগ আন্দোলন করেছেন, তখনও তিনি ছিলেন কিলো নন কমুলার। 1947-46 সালের রায়টের সময় বহু হিন্দু যারা আক্রান্ত হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় ফিরিয়ে দিয়েছেন, মুসলমানদের উদ্ধার করেছেন, বঙ্গবন্ধুর বইয়ের মধ্যে এইসব কাহিনী পাবেন। একেবারে নির্বেজাল একজন খাঁটি বাঙালি বলতে যা বোঝায় সেটা, বাঙালি যদি না হন তাহলে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কিভাবে, যেখানে আগে তার বাংলা ভাষার প্রতি, বাঙালি সংস্কৃতির প্রতি, যেখানে আমাদের 1972 সালে সংবিধান জন হলো দেখেন ধর্ম নিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, বাঙালি জাতীয়তাবাদ,
এবং গণতন্ত্র, চারটা হলো রাষ্ট্রীয় মূলনীতি। আর ফাইনালি আমি এইভাবে বলি যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের রাষ্ট্রীয় অনুষ্ঠান যখন হয় তখন চারটি ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। ভারতে চারটা ধর্মগ্রন্থ থেকে হয় কিনা আই ডোন্ট হ্যাভ এনি নলেজ, কিন্তু বাংলাদেশে হয়। এখানে পবিত্র কোরআন থেকে হয়, পবিত্র গীতা থেকে হয়, তারপর বাইবেল থেকে হয় এবং ত্রিপিটক থেকে হয়। এই বাংলাদেশে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা হয়েছে এবং সংবিধানও এই দেয়া আছে। কাজেই বঙ্গবন্ধুকে যখন আমরা বলি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এটা ইতিহাস তাই প্রমাণ করে করে এই কারণে। কিন্তু বাঙালি সত্তা থেকে তিনি ফিরে কখনোই আসেন নাই। যেখানে 1952 সালে যখন চায়নায় যান সেখানেও তিনি বক্তৃতা করেন বাংলা ভাষায়। 1974 সালে যখন জাতিসংঘে প্রথম স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে জাতিসংঘে অ্যাড্রেস করলেন, 74 সালে জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিলেন, তখনও তিনি বক্তৃতা করেছেন জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা করেছেন। ইংরেজি ভাষায় ভালো বক্তৃতা করতে পারতেন, সেটা কিন্তু করেন নাই। এর অর্থ হলো তিনি মনে প্রাণে চেতনা এবং চিন্তায় অস্তিত্বে শয়নে স্বপ্নে তিনি বাঙালি সত্তাকে, বাঙালি আদর্শকে, বাঙালি দর্শনকে তিনি সবসময় ধারণ করেছেন। যে কারণে রবীন্দ্রনাথ, নজরুল তার ছিল প্রিয়। প্রায়শই তিনি রবীন্দ্রনাথের কবিতা বা এগুলো আবৃত্তি করতেন, জনসভায় করতেন এবং অন্য সময় করতেন। এই হলেন আমাদের ফাদার অফ দি নেশন। কাজে বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা, যেটা 47 সালে পাকিস্তান রিজলভ করে নেয় পার্টিশন, যে কারণে আমরা বা আমার মূল যে জাতিসত্তাকে নিয়ে 71-এ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমি বেরোয় আসছি। আর পার্টিশন বহু কিছু রিজলভ করে নেয়, যেমন পার্টিশন হলে যদি ধর্মের ভিত্তিতে হয় তাহলে 28 কোটির মতো, প্রায় 25 থেকে 28 কোটি হবে, ইফ আই এম নট রং, যে মুসলমান তো এখন ভারতে আছে, তাহলে তো তারা ভারতে থাকার কথা না, তারা তো পাকিস্তানে চলে যাওয়ার কথা, তাহলে ভারতবর্ষে থাকে কিভাবে? কাজী ধর্ম ভিত্তিতে পার্টিশন তো সলভ করে নাই হিন্দু মুসলিম ইস্যু। কাজী উই আর টু লিভ টুগেদার অ্যান্ড উই ইউজ টু লিভ টুগেদার ফর সেঞ্চুরিজ লাইক ব্রাদার্স। কাজে ধর্ম শুধু একটা ভিত্তি হতে পারে না একটা জাতিসত্তার, আরো অনেক এলিমেন্ট আমাদের আছে। আজকে যখন আমরা ইন্ডিয়ার বাইরে যাই তখন হোয়েদার সামবডি ইজ ফ্রম পাকিস্তান, ইন্ডিয়া অর বাংলাদেশ, তখন কিন্তু দে উইল বিহেভ লাইক ই ব্রাদার্স। সেখানে কিন্তু আর মনে থাকে না যে আমরা কয়েকটা যুদ্ধ করছি বা ভিন্ন, এই হলো কিন্তু সত্তা। কিন্তু ফাইনালি আমি এখন এখানেই শেষ করি, সেটা হলো এই যে ইট ইজ দি পলিটিক্যাল লিডারশিপ যা কারণে এই ঘটনাগুলো ঘটেছে, এবং এর টপে হলো ব্রিটিশ কলোনিয়াল রুলার, যে কারণে আজকের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এইভাবে নিয়েছে। তবে বাঙালির যে বাঙালিত্ব, বাঙালি সত্তা, সেটা বাংলাদেশ, আমাদের বাংলা একাডেমি এবং বাংলাদেশের সমাজ সেটাকে ধারণ করেছে। একটা বড় নদী যখন মরে যায় কিন্তু তার একটা সরু একটা রেখা থাকে, নদীর প্রবাহটা থাকে, হয়তো সেখানে সিলটেশনের মাধ্যমে হয়ে গেছে। তো বাঙালির একটা বড় একটা যে জনগোষ্ঠী, আজকে প্রায় 35 কোটি না হলো 30 কোটি বাঙালি স্পিকিং পিপুল আছে ইন দি ওয়ার্ল্ড, তার মধ্যে এই স্বাধীন বাংলাদেশ বাঙালির যে সত্তা, ওই বড় বৃহৎ যে একটা নদী তার মধ্যে একটা সরু রেখার যদি হয়, অর্থাৎ ইন টার্মস অফ টেরিটরি যদি স্মলও হয়, তারপর বাঙালির সেই সত্তা ঐতিহ্যকে বাংলাদেশই ধারণ করে আছে। তো এই কথাগুলো বলে আমি পরিশেষে এটা করি, এই যে কথাটা বলি, বাংলা বিভক্তির কথা যখন আমি ভাবি, এমনকি ভারতবর্ষের বিভক্তির কথাও যখন আমি ভাবি, আমি মনে করি ক্যাবিনেট মিশন প্ল্যান ওয়াজ দি আইডিয়াল সলিউশন, কিন্তু আমাদের লিডারশিপ সেখানে চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে। সেকেন্ড যেটা হলো বাংলা বিভক্তি, এটা আমার কাছে মনে হয় যেন আমার মানে অন্তরে রক্তক্ষরণ হয় যখন এই কথা আমরা ভাবি, এবং আমরা কিছুটা ইমোশনালও হয়ে যাই, যদিও আমরা একাডেমিক্স এবং উই শুড মেনটেন অবজেক্টিভিটি। তো বাংলা ভাগ হয়েছে ঠিকই, কিন্তু উই আর গেটিং ক্লোজ ডে বাই ডে, এবং ইন মেনি রেসপেক্টস আমাদের মধ্যে তো প্রবলেম নাই, করিডোর নিয়ে প্রবলেম নাই, ট্রানজিট নিয়ে প্রবলেম নাই, অনেক আউটস্ট্যান্ডিং ডিসপিউট রিজলভ হয়েছে, বরং ইন্ডিয়ার ইন্টারনাল প্রবলেম অনেক রয়েছে, বাট ইন্টার স্টেট রিলেশনশিপ ইজ ভেরি এক্সেলেন্ট এবং ইট উইল কন্টিনিউ সো। কাজেই একটা ভৌগোলিক রেখায় হয়তো আমাদের পাসপোর্ট বা ভিসা এগুলো দরকার হয়, কিন্তু অন্তরে যে আমরা এক সত্তা সেটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা উপলব্ধি করেছি। দি অ্যামাউন্ট অফ সাপোর্ট অ্যান্ড শেল্টার ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার এবং ত্রিপুরা, এরা যেভাবে দিয়েছে মেঘালয়, সেটা তো অচিন্তনীয়। কিসের টানে দিয়েছে? নারীর টানে দিয়েছে।
তো যাই হোক অল দি বেস্ট উইশেস টু ইউ আমরা যেখানেই থাকি আমরা আমরা যেমন বাঙালি আবার আমার দেশ থেকে যখন বাইরে যাই তখন বলে যে ও ইউ আর ফ্রম ইন্ডিয়া অর্থাৎ তখন আমি ইন্ডিয়ান হয়ে যাই ইন্ডিয়া ইজ দি ব্রডার সেন্স অফ দি টার্ম কাজে আইডেন্টিটির এটাও শিফট হয় তখন তো তো আমরা ওয়েল 1947 এ পার্টিশন হয়েছে বেঙ্গল পার্টিশন হয়েছে উই ক্যান আর রিট্রাইভ কিন্তু হোয়াট উই ক্যান ডু যে উই ক্যান গেট ফার্দার ক্লোজার অ্যান্ড মোর কোঅপারেশন কোলাবোরেশন এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসিপ্রোসিটি এর মধ্যে দিয়ে লিভিং টুগেদার এবং দ্যাট উইল লিড টু ফার্দার প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট আজকে বাংলাদেশ তো কোনো বেজ নাই আইএসআই উই বাংলাদেশ গভর্নমেন্ট উইড নট অ্যালাউ ইট এবং সেটা অ্যালাউ করে না কিন্তু প্রো পাকিস্তানি পার্টি থাকলে আবার তারা অ্যালাউ শুধু করে নাই বহু কিছু করেছে যে কারণে ইন্ডিয়া বাংলাদেশ অর্থাৎ তার যে সম্পর্ক হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশ মে বি এ স্মল কান্ট্রি ইন সাইজ বাট ইন টার্ম অফ পলিটিক্স অ্যান্ড জিও পলিটিক্স ইট হোল্ডস এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন অ্যান্ড উই আর মেনটেনিং এক্সেলেন্ট রিলেশন উইথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অল দি টাইম অ্যাকনোলজেস ইটস গ্র্যাটিটিউড অ্যান্ড ইন্ডেটেডনেস টু দি অ্যামাউন্ট অফ সাপোর্ট টু দি ইন্ডিয়ান গভর্নমেন্ট পার্টিকুলারলি দি লেট প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ডিউরিং আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন 1971 তো থ্যাংক ইউ ভেরি মাচ এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করি এরপর যদি কিছু কোশ্চেন নিঃসন্দেহ আছে মনে হয় যে আমি অনেক সময় নিয়েছি আমি বলেছিলাম যে কত সময় নেবো আই ডোন্ট নো আর শুধু আলোচনার উপর নির্ভর করবে তা মোটামুটি মনে হয় যে আমি আই হ্যাভ বিন এবল টু কভার অল দি পয়েন্ট থ্যাংক ইউ ভেরি মাচ এখন আই লিভ ইট টু ইউ হারুন ভাই এখন কিছু প্রশ্ন মানব প্রশ্ন এসছে সেগুলো বলো হ্যাঁ আমার মনে হয় এই এই বক্তৃতার মধ্যে একদিকে তথ্য আর একদিকে আবেগ এই যে একটা অপূর্ব বিস্তৃতি সেজন্যই হয়তো প্রত্যেকেই খুব মানে আপ্লুত সেই জন্য প্রশ্ন হয়তো তত সেভাবে আসেনি কিন্তু আমাদের চ্যাট বক্সে অনেকেই অনেক প্রশংসার কথা বলছেন অর্থাৎ তারাও অধ্যাপক রশিদের সঙ্গে অনেকাংশেই সহমত একটা প্রশ্ন পাচ্ছি আশিস ভট্টাচার্য তিনি লিখেছেন যে হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অন নেতাজির রোল অন আওয়ার ইন্ডিপেন্ডেন্স এই স্বাধীনতার ক্ষেত্রে নেতাজির ভূমিকা এটা হয়তো যদি আপনি কিছু বলেন স্বাধীনতার ক্ষেত্রে নেতাজি সুভাষ চন্দ্র বসু হ্যাঁ ক্ষেত্রে কোন স্বাধীনতা ভারতের স্বাধীনতা মানে নিশ্চয়ই তাই বোঝাতে চাইছেন ক্ষেত্রে কারণ তার আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আমি বলি যে শরৎচন্দ্র বোসের একটা একাডেমি আছে কলকাতায় শরৎ বোস মেমোরিয়াল একাডেমি বা সামথিং লাইক দিস তা আই ওয়াজ ইনভাইটেড বাই দ্যাট অ্যাসোসিয়েশন এবং আই ডেলিভারি লেকচার অন পার্টিশন যে হোয়েদার পার্টিশন আজ ইনএভিটেবল তো সেখানেও বলে আসি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি আপনারা পাঠ করেন এবং আমার মনে হয় যে যেখানে আছি বাঙালি স্পিকিং এটা পাঠ করা উচিত এবং আই উইল রিকমেন্ড ভেরি ইন্টারেস্টিং অনেক ঘটনায় ওই যে কলকাতা কিলিং বলেন তারপর কংগ্রেস মুসলিম লীগ কীভাবে কী হয়েছে বাঙালি রাষ্ট্রভাবনা কী ছিল কমিউনালাইজেশন অফ পলিটিক্স কীভাবে হয়েছে তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছে তাদের সম্বন্ধে বঙ্গবন্ধু বলেছেন যে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের পাশাপাশি যে হিন্দু জমিদার মহাজনদের যে অত্যাচার নিষ্পেষণ যা করেছে সাধারণ প্রজা মানুষদের উপরে এ ব্যাপারেও যদি ইকুয়ালি সোচ্চার হতেন তাহলে পলিটিক্স ডিফারেন্ট শেপ নিত এ কথা কিন্তু বঙ্গবন্ধু বইতে আছে এখন কথাটা যে স্ট্রেইট কোশ্চেনে আসি সেটা হলো যে নেতাজি সুভাষ বোস আমি তো আগেই বলেছি যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন এবং রশিদ আলী দিবস পালন হয়েছে তিনি যে ফোর্সটা গঠন করেছিলেন সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সেখানে সবাইকে নিয়ে করেছিলেন আজাদ হিন্দ ফোর্স অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস অথবা সিআর দাস এরা হলো একই স্ট্রেচার এবং একই ভিশনের লিডারশিপ এবং বঙ্গবন্ধুও বলা যেতে পারে এদের আদর্শেরই অনুসারী এই অর্থে যে বঙ্গবন্ধু যখন ক্লাস মানে সেভেনের ছাত্র তিনি মাদারীপুর কলেজে অর্থাৎ ফরিদপুর ডিস্ট্রিক্টের মাদারীপুরে একটা কলেজ ছিল ওই কলেজে ভর্তি হয়েছেন তখন তিনি ক্লাস সেভেনে পড়েন তো তিনি বলছেন যে আমি বিকেলে জনসভায় যেতাম কোন জনসভায় যে
সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক বা যখন হলো সেই ফরওয়ার্ড ব্লকের পার্টির জনসভা যখন হতো ওই ফরওয়ার্ড ব্লকের পার্টির জনসভায় যেতাম এবং তাদের বক্তব্য শুনতাম। শোনার পরে এরপর আমি ব্রিটিশ বিরোধী হলাম তার ওই বক্তব্য শুনে এবং আমি সুভাষ বসুর একজন ভক্ত হয়ে গেলাম। এই বইতে কিন্তু লিখেছেন অর্থাৎ সুভাষচন্দ্র বসু তার তিনি একজন ভক্ত হয়েছেন এবং বঙ্গবন্ধু সিআর দাসের কথা আমি বলেছি, সুভাষচন্দ্র বোস যেটা আমি উল্লেখ করলাম যে আমার আমাদের ফাদার অব দি নেশন, যে তিনি যে সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোসেরও একজন অনুসারী ছিলেন এবং ফাইনালি তো সেই কাজটাই করলেন। তিনিও নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন আজাদ হিন্দ ফোর্স গঠন করে তারপর তিনি মনে করলেন যে ওয়েল বিশ্বের তৎকালীন সময়ে যে এক্সিস পাওয়ার এক্সিস সেখানে ওইটা যে এন্টি ব্রিটিশ যে এক্সিস্টটা আছে তার সাথে সাথে নিয়ে শত্রু শত্রু মিত্র অর্থাৎ সেই থিসিস অ্যাপ্লাই করে তারপর তিনি ভারতের স্বাধীনতার জন্য ভারতকে স্বাধীন করবেন। মেইন টার্গেট হলো ব্রিটিশকে এখান থেকে এন্ড অফ কলোনিয়াল রুল এবং সেই লক্ষ্যে করেছেন। তো সুভাষ বোসের তিনি তো কংগ্রেসে সার্ভাইভ করতে পারলেন না, দুইবার প্রেসিডেন্ট হলেন কিন্তু ইউ নো বেটার দ্যান মি যে হি কুড নট সার্ভাইভ ইন কংগ্রেস পলিটিক্স পার্টিকুলারলি ইটস লিডারশিপ যেখানে বেরোয় আসতে হলো। তো এটা কেন আসতে হলো দ্যাট ইজ অ্যানাদার মানে চ্যাপ্টার ইন পলিটিক্স, কিন্তু নেতাজি সুভাষ বোসের পদই তো বঙ্গবন্ধু ফাইনালি 71 সালে অনুসরণ করেছেন। হোয়াট ইজ বঙ্গবন্ধু অল থ্রু কিন্তু ডেমোক্রেটিক পলিটিক্স করেছেন অল থ্রু, কিন্তু 71-এ এসে পাকিস্তানি হানাদার বাহিনী যখন মিলিটারি অ্যাকশনে গেছে সার সাথে বঙ্গবন্ধু কিন্তু বলছেন ঘরে ঘরে দুর্গ করে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করো। এবার এর অর্থ হলো মুক্তিযুদ্ধের কল দিয়েছেন, ফাইনালি আমরা স্বাধীনতা অর্জন করছি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে করেছি, আলোচনার টেবিলে করি নাই। ঠিক সুভাষ বোস তিনিও সেই ভেবেছিলেন যে সশস্ত্র পন্থাই করতে হবে এবং সেজন্য তিনি অর্গানাইজও করেছিলেন, কিন্তু বাই নাও মানে পলিটিক্সের ওয়ার্ল্ড ট্যুর সিনেরিও চেঞ্জ হয়ে গেল এবং হওয়ার পরে এবং ওনার পার্সোনালি মানে যে যেটা মনে করা হয় যে বিমান দুর্ঘটনায় তিনি যে মারা গেলেন, বাট হি ওয়াজ এ গ্রেট পেট্রিয়ট, হি ওয়াজ এ গ্রেট বেঙ্গলি এবং তার মতো নেতা যদি থাকতো, বঙ্গবন্ধু লিখছেন সুভাষ বোস বা সিআর দাসের মতো যদি নেতা থাকতো তাহলে বাংলা ভাগ হতো না অথবা এই পরিণতি আমাদের হতো না। হোল ইন্ডিয়ান পলিটিক্সেও যদি ওনারা ইন্ডিয়ান পলিটিক্সের লিডারশিপে থাকতেন তাহলে হোল ইন্ডিয়ান পলিটিক্সের ল্যান্ডস্কেপ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কুড হ্যাভ বিন ডিফারেন্ট, অর্থাৎ লিডারশিপ অফ দ্যাট স্টেচার, লিডারশিপ অফ দ্যাট ভিশন, অফ দ্যাট মাইন্ডসেট যে হুল গো ফর অ্যাকোমোডেশন, রিলিজিয়ন হলো আমার এখানে সেকেন্ডারি এলিমেন্ট, এইভাবে যদি ভিশনারি লিডারশিপ থাকতো, অ্যাকোমোডেটিভ লিডারশিপ থাকতো লাইক অফ দ্যার স্টেচার থিং উড হ্যাভ বিন ডিফারেন্ট। কাজেই সেই অর্থে মনে করি যে সুভাষচন্দ্র বসু যেটা বলেছেন যে আমরা আমরা অলওয়েজ তো তাকে সেই হিসেবেই দেখি যে হি ওয়াজ এ গ্রেট লিডার, এ গ্রেট সোল, এ গ্রেট বেঙ্গলি, অ্যান্ড বঙ্গবন্ধু ওয়াজ অলসো ইনস্পায়ার্ড বাই হিম, উনি ক্যাটেগরি লিখেছেন যে আমি তার ভক্ত ভক্ত হয়ে গেলাম, বুঝতেই পারছেন। অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে যে অর্পিতা একটা গ্যালাক্সি নাম্বার থেকে প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জিজ্ঞেস করছেন যে আগামী দিনে বাংলা ভাষার উন্নতির ক্ষেত্রে বাংলাদেশ ও এই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ সমবেতভাবে কি করলে কোন কোন বিশেষ কাজ করলে আমাদের আগামী প্রজন্ম আমাদের বাংলা সংস্কৃতির যে সোনার বাংলার বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে বুকে নিয়ে ভাই শোনা যাচ্ছে না, লাস্টে শোনা যাচ্ছে না, আবার বলো শোনা যাচ্ছে না, শুনে শুনতে পাইনি। হ্যাঁ এবার কি শোনা যাচ্ছে স্যার? হালকা একটু বলেন শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না আবার। আগামী দিনে বাংলা ভাষার উৎকর্ষ সাধনে দুই বাংলা এই পর্যন্ত শুনছিলাম, না শোনা যায় না এখন আর শুনতে পাচ্ছি না।
আওয়াজটা আসছে না এখানে। আচ্ছা এবার কি শোনা যাচ্ছে? হালকা হালকা। আমি একটু অন্য অন্য মেশিন থেকে বলছি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলা ভাষার এবং বাংলা সংস্কৃতির একটা সংঘবদ্ধ গঠনমূলক কর্মসূচি গ্রহণ করা যায়? জি ওয়েল ভালো প্রশ্ন। আপনারা তো জানেন যে বাংলাদেশে বাংলা একাডেমি আছে, যেটা ডেডিকেটেড টু দি স্টাডি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি কালচার। এসেন্সিয়ালি উই হ্যাভ এ বাংলা একাডেমি, এবং এই একাডেমি প্রায়শই প্রতি বছর একদিকে যেমন বইমেলা, এই যে বইমেলার আমরা আয়োজন করি যে যেটা হলো পয়লা ফেব্রুয়ারি বইমেলার আয়োজন আমরা করে থাকি বছরে, এবং এক মাস ধরে চলে। এই এটা একটা বাঙালির বাংলাদেশের একটা নতুন মাত্রা এখানে যুক্ত করেছে। এই মেলাকে কেন্দ্র করে অনেক লেখক সৃষ্টি হচ্ছে, এবং তারা বাংলা ভাষায় নিঃসন্দেহে কবিতা বলেন, প্রবন্ধের বই বলেন, রাজনীতির বই বলেন, এইসব বই লিখে থাকেন। এবং এই বাংলা একাডেমি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে, এবং সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক তারা ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ভাষাভাষী যারা আছে তারা পার্টিসিপেট করে থাকেন প্রতি বছর। এবং বইমেলার সময়ও ওয়েস্ট বেঙ্গল থেকে বিশিষ্ট পণ্ডিতজন যারা আছেন তারা ইনভাইটেড হন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে বসে তখন তারা বক্তব্য রাখেন। এখন যেটা হলো, যেটা হোয়াট আই ক্যান সি, দ্য স্টেট হ্যাজ গট টু প্লে এ ভেরি সিগনিফিক্যান্ট রোল। রাষ্ট্র বাংলাদেশের সুবিধা হলো যে আমরা স্বাধীন, এবং বাংলাদেশের রাষ্ট্র সরকার তারা চায় সবকিছু বাংলা ভাষায় কার্য, এমনকি বিচারিক কার্যক্রমও বাংলা ভাষায় করার জন্য নির্দেশনা আছে এবং সেটাও হচ্ছে। কিন্তু আপনারা হয়ে গেছেন ভারতীয় রাষ্ট্রের নাগরিক, যে কারণে ওয়েস্ট বেঙ্গলে গেলে সেই ট্যাক্সিওয়ালা থেকে শুরু করে যে যার সাথেই আলাপ করবেন হিন্দি ভাষায় কিন্তু বক্তব্য শুরু করে দেয়। তখন বাংলা ভাষা খুব অনেক সময় মানে হিন্দির প্রচলনটা এত বেশি হয়ে গেছে, এবং এটা অবজেক্টিভ রিয়ালিটির কারণেই হয়েছে যে ইন্ডিয়া একটা ভিন্ন রাষ্ট্র, তার বা তার রাষ্ট্র যদি বলেন রাষ্ট্রীয় পর্যায়ে যে ভাষা সেখানে হিন্দির যে প্রাধান্য, তো বাংলা বোধ হয় 18তম ভাষা হিসেবে বোধ হয় স্বীকৃত ইন্ডিয়ার কনস্টিটিউশনে, মোস্ট লাইকলি। আমি একটা জায়গায় দেখলাম নীতিশ সেনগুপ্তের বইতে যে 18তম ভাষা, তো কিন্তু বাংলাদেশে তো এক নম্বর ভাষা, মানে অনলি ভাষা। কাজেই ওয়েস্ট বেঙ্গলে এই যে হিন্দি ভাষা দ্বারা প্রভাবান্বিত হওয়া এবং নতুন প্রজন্ম হওয়া, তার চাকরির জন্য হলেন, কমিউনিকেশনের জন্য অন্য ক্ষেত্রে হন, কাজে আপনাদের হলো এইটা হলো একটা যদি বলি একটা একটা প্রতিকূল অবস্থা, যে একটা এনভায়রনমেন্ট যে পরিবেশ, সেই পরিবেশটা ইজ নট দ্যাট কনজিনিয়াল, বরং ল অফ গ্র্যাভিটেশনের মতো আপনাদেরকে ওদিকে টানবে। আর আমাদের যেটা হলো আমরা মোর বাংলা ভাষাকে নিয়ে অগ্রসর হব। এখন সেখানে যেটা হলো, যে কথা আমরা বলেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি হয়েছে ঠিকই, আমাদের এখান থেকে চিকিৎসার জন্য অন্য কারণে প্লেনে উঠে ফার্স্ট চলে যায় শপিং হোক কলকাতায় যায়, বেশি দূরে না, দিল্লি টিল্লি খুব পরে যায় কিন্তু মেনলি যায় কলকাতা। অর্থাৎ এই যে পশ্চিম বাংলার সাথে আমাদের যে একটা সম্পর্ক সম্বন্ধ, যে একটা টান, একটা একতা বোধ, সেটা কিন্তু রয়ে গেছে। এখন আমাদের যেটা হলো বিশ্বভারতীর সাথে জানো আমরা এমইউ করেছি, অন্য অন্য ইউনিভার্সিটির মধ্যে আরো এক্সচেঞ্জ প্রোগ্রাম করা, এবং বাংলা ভাষা ভিত্তিক আমরা যদি জানো বাঙালির সংস্কৃতি বলেন, বাঙালির ভাষা বলেন, বাঙালির অভিন্ন যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আরো ইন্টেলেকচুয়াল ফোরামে আলাপ আলোচনা করতে পারি। আন্তর্জাতিক সীমারেখা বাউন্ডারি আছে, দুইটা ভিন্ন রাষ্ট্র থাকুক, এটা এটাকে ডিস্টার্ব করার আমার প্রয়োজন নাই, গিভেন দ্যাট তারপরে তো আমি উই ক্যান ওয়ার্ক টুগেদার
এবং উই ক্যান হ্যাভ মোর কোলাবোরেশন এবং সেখানে রিসার্চ যদি আমি করি বাংলা ভাষা বাঙালির সংস্কৃতি বাঙালির ইতিহাস ঐতিহ্য আরও বহু কিছুর বিষয় নিয়ে যদি আমরা তো রিসার্চ করার এখানে সুযোগ আছে কাজেই গবেষক অর্থাৎ একাডেমিয়া লেভেলে কোঅপারেশন একটা দিক আছে প্লাস যদি বলি যেটা বলি আমরা যে পোর্ট টায়ার যেটাকে পিপল টু পিপল কমিউনিকেশন এইসব কমিউনিকেশনের মধ্যে দিয়ে ক্লোজার হওয়া এতে কোনো অসুবিধা নেই আমরা যেমন আসাম আসামের সাথে সেখানের স্কলাররা বাংলাদেশে আসে এশিয়াটিক সোসাইটি আমাদের একটা বলিয়া ফর্ম আছে সেখানে আমরা বিভিন্ন সেমিনার করি এবং আমরা বিশ্বভারতী ভারতীর মাননীয় উপাচার্য মহোদয়কে একাধিকবার সেখানে ওনাকে ইনভাইট করেছি এবং হি ইজ ভেরি পপুলার অ্যান্ড ওয়ার্ল্ডলি নন নেইম ইন বাংলাদেশ যে ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী বাংলাদেশের সব মানে এক ইন্টেলেকচুয়ালদের কাছে একটা অতি পরিচিত নাম এভাবে আছেন আরও বেশ কিছু এভাবে রয়েছে কাজে আমরা উই ক্যান হ্যাভ মোর কোলাবোরেশন কোঅপারেশন এবং সেখানে বাংলা একাডেমি যেমন একটা আছে আমাদের ইউনিভার্সিটিগুলো আছে অন্য অন্য ইনস্টিটিউশন আছে নন ইনস্টিটিউশন লেভেলেও হতে পারে যৌথ মেলা যেমন যৌথ বুক বই ফেস্ট মেলা বাংলা একাডেমিতে আমরা করি আবার ওয়েস্ট বেঙ্গলও কিন্তু যৌথভাবে করে তারপর যৌথভাবে বই লেখা ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের স্কলাররা যৌথভাবে বই লেখা তারপর অন্য অন্য ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করা এইভাবে আমার মনে হয় যে নানাভাবে করার সুযোগ সুবিধা তো আছেই তবে ওই সমস্যাটা হলো ওখানে ওয়েস্ট বেঙ্গলে গেলে মনে হবে যে হিন্দি স্পিকিং কোনো একটা প্রভিন্সে আপনি প্রবেশ করলেন আর বাংলাদেশে আসলে দেখবেন যে রিয়েল বাংলা বেঙ্গলি স্পিকিং এলাকায় আসলেন কাজী রাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্র কোনভাবে চলে তার উপর কিন্তু নির্ভর করে আপনারা আদারওয়াইজ ভাবলেও কিন্তু আপনাকে ওটা আস্তস্ত করতেই হবে অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিশনে যদি আপনাকে সার্ভাইভ করতে হয় তারপরেও আমি মনে করি যে আমার যে রুট সেই রুটটাকে ধারণ করেও তো আমি সেখানে অবস্থান করে নিতে পারি কোনো অসুবিধা তো নাই এটা নির্ভর করে যে আপনার চেতনার উপর নির্ভর করবে আপনার প্রেফারেন্সের উপর নির্ভর করবে অ্যান্ড হাউ ডু ইউ সি থিং আপনি কি আপনার মূল রুট থেকে বিচ্যুত হবেন না রুটটাকে আরো পরিশীলিত করে সমৃদ্ধ করে তারপর আপনার অন্যটাকে আত্মস্থ করবেন আমাদের বাংলা ভাষার ভিতরে ইংরেজি শব্দ আছে তারপর পার্সিয়ান আছে অ্যারাবিক শব্দ আছে পর্তুগিজ শব্দ আছে তো তার বলেও কি আমার বাংলা বাংলা ভাষা অশুদ্ধ হয়েছে বরং বাংলা ভাষা আরো পরিশীলিত হয়েছে সমৃদ্ধ হয়েছে ঠিক অনুরূপ ভাবে ইন্ডিয়ান স্টেট ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি অন্য ভাষা শিখবেন নো প্রবলেম কিন্তু বাংলা ভাষাকে যেটা হলো আপনার রুট যেটা হলো আপনার সত্তা যেটা আপনার ঐতিহ্য সেটাকে আপনি আরো বেশি করে পরিচর্যা করবেন লালন করবেন রিসার্চ করবেন এবং দুই বাংলার মধ্যে সেখানে কোলাবোরেশন হবে কোঅপারেশন হবে আই ডোন্ট সিন যে দেয়ার উইল বি এনি কাইন্ড অফ মিসআন্ডারস্ট্যান্ডিং 1971 যখন হয় নাই যদি এমনটা হতো দেখেন 71 মুক্তিযুদ্ধের সময় আমাদের যে জাতীয় পতাকা পতাকার মধ্যে বাংলাদেশের ম্যাপটা দেওয়া ছিল যেটা এখন নাই এটা থাকার কারণটা ছিল এই দিল্লি গভর্নমেন্টকে বোঝানো যে বাংলাদেশ মানেই হলো ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল নিয়ে না দুই জার্মানি এক হয়ে গেছে মানে যে কোল্ড ওয়ারের ওই সময় যখন সোভিয়েত ইউনিয়নে প্রস্তাব গ্যাস চলে আসলো গর্বাচপ দুই জার্মানি কিন্তু এক হয়ে গেল কিন্তু ওই ধরনের একটা সেন্টিমেন্টের সময় 71 ছিল কিন্তু সে সময় তো সেটা হয় নাই সাপোর্ট সব দিয়েছে ঠিকই কিন্তু কেউ বলে না যে লেট আস গো ফর ইউনাইটেড বেঙ্গল কাজেই আমার মনে হয় না যে আর কোনো এপ্রিহেনশন দিল্লি গভর্নমেন্ট বা সাউথ ব্লক আপনারা বলেন কার মধ্যে আর থাকবে কাজেই উই ক্যান কোঅপারেট অ্যান্ড কোলাবোরেট অ্যান্ড ওয়ার্ক টুগেদার এই ডিফারেন্টলি ফিল্ডস অ্যান্ড লেয়ার্স অ্যান্ড লেভেল আমরা সেটা করার স্কোপ আছে নিশ্চয়ই অনেক ধন্যবাদ আমরাও এই এই আশাটুকু নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান ক্লাস ক্লাস শেষ করার আগে আপনার বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন আমরা করেছি কেন আমরা সেখানে করেছি অবশ্যই বলেন এইটাও তো একটা ব্রিজ তাই না অবশ্যই এইটাও তো একটা ব্রিজ একটা বন্ধন কাজী ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমাদেরকে ডিভাইড করতে পারে না ওই যে আপনার অন্নদা শঙ্কর রায় যে কবিতা আছে তারপর ওই যে সেই বুড়ো খোকারা ভাগ করেছে কিন্তু আমাদের জেনারেশন পরবর্তী জেনারেশন তারা ভাগ করবে কেন দে উইল থিংক ইন টার্মস অফ
mutuality, in terms of mutual collaboration and cooperation. And we will live together, we will move together, we will prosper together. And we will uphold the cause of humanity. Again, we'll go back to Bangali Darshan. Original je darshan shetake jodi ami apol kori je ekjonar rokto jodi chhore she tar dharmo jai hok na keno we feel pain even if he is a Jew and he is a human being. You have got no right to kill any person. Amon to mone kori je etai holo satyar real dharmo, etai holo bangali dharmo, etai bangali adorsho. অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানব শেষ করার আগে স্যার, স্যার আমি একটু বল, একটা ছোট প্রশ্ন ছিল। আমি হরিপুর বলছি, চৌধুরী হাবিবুর রহমান। চৌধুরী হাবিবুর রহমান বলেন, আপনি বললেন যে জিন্নার কোনো দোষ নেই ভারতের, ভারত বিভাগ কোনো দোষ নেই এভাবে বলি নাই। আমি বলেছি, আমি অ্যানালাইজ করে বলেছি, এক পর্যায়ে তিনি এটা করেছেন, বাট জিন্না ওয়াজ এগ্রিয়েবল to cabinet mission plan, so most likely partition could have been avoided at least for a temporary basis. Tarpor ki hoto dekha jeto ei eta bolechi ami, kintu sir jinna jodi ektu sacrifice korten, karon ektu apni apnar boktita ektu age age bollen je jinna ektu dictator chilen, Fazlul Haq er boktobbo apni pesh korlen, to ওর যদি ইগো প্রবলেম, আমরা যেরকম একটু যা শুনেছি, ওর যদি ইগো প্রবলেম তত না থাকতো, তাহলে কি নেহরুকে উনি স্যাক্রিফাইস করতে পারতেন না এই ইস্যুতে? এখন বিগ ব্রাদার্স আর যদি বলি, বিগ ব্রাদার্স হলো নেহরু, বিগ ব্রাদার্স হলো কংগ্রেস। তাই আপনি স্যাক্রিফাইস কি ইয়াঙ্গার ব্রাদারের কাছ থেকে এক্সপেক্ট করবেন না বিগ ব্রাদারের কাছ থেকে এক্সপেক্ট করবেন বলেন? আপনাদের গার্ডিয়ান ওই অর্থে, ইউ আর দি বিগ ব্রাদার্স। কাজে স্যাক্রিফাইস যদি বলতে হয়, ইট শুড কাম ফ্রম দি বিগ ব্রাদার, বিগ ব্রাদার, এল্ডার ব্রাদার, দ্যাট ওয়াজ নট ফোর্থকামিং। কাজে জিন্না তো ইগোসেন্ট্রিক ছিল, দ্যার ইজ নো ডিনাইং, এটা কি নেহরু জানতেন না? কিন্তু আমার যদি টার্গেট হয় ইউনাইটেড ইন্ডিয়া, ডিড পার্টিশন রিজলভ দি বেসিক কোশ্চেন, হিন্দু মুসলিম কোশ্চেন? এটা তো রিজলভ করে নাই। তাহলে ভারতে আজকে, ভারত তো 28 কোটি মুসলমানকে ধারণ করে আছে, মোর দ্যান পাকিস্তানি পপুলেশন, তা হাউ ডিড ইট সলভ দি প্রবলেম? কাজী হলো যে ধর্মের ভিত্তিতে কোনো জাতি রাষ্ট্র হতে পারে না, আর ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করে সেখানে সলিউশন হতে পারে না। আজকে কি হয়েছে, ফরগেট বা পার্টিশন, আজকে পাকিস্তানের ইন্টারনাল পলিসিসে দেখেন, তারা যদি রিয়াল মুসলিম হয় তাহলে তারা মসজিদে ভিতরে বোমা মেরে শিশু নারী হত্যা করে কিভাবে, এবং পাকিস্তানে লাদেন শেল্টার পায় ফর 4 ইয়ার্স, কিন্তু বাংলাদেশে লাদেনের অনুসারীরা 1 সপ্তাহও পায় না, জনগণই ধরাই দেয়। পাকিস্তানে দেখি অনার কিলিং, অর্থাৎ মেয়ে কারো সাথে সম্পর্ক করেছে, তাকে বাপ মেরে ফেলেছে। আর এই পাকিস্তানি সোলজাররা কত লক্ষ মাবনকে ভায়োলেট করেছে ডিউরিং ওয়ার অফ লিবারেশন জানেন? অ্যাবাউট 5 লাখস, এবং তারা দে গেভ বার্থ, যেটা বলে আমরা বলি যে যুদ্ধ শিশু, এই 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 কাজ তারা করেছে। কাজে প্রবলেমটা হলো পাকিস্তানিদের মাইন্ডসেটের মধ্যে প্রবলেম, অর্থাৎ তাদের যে কতগুলো মানুষের কালচারাল ইনবিল্ট, এখন জিন্না ইজ দি লিডার বুঝলাম, কিন্তু ওই মতো জিন্না এত ইগোসেন্ট্রিক, এবং তিনিও তো এক পারে যাচ্ছেন, কিন্তু জিন্না তো আপনাদের সবাইকে বিফল করে দিল, আর একাই তো ব্যাটিং করে ইনিংস করে নিল, নাহলে হি ওয়াজ এ লোন ম্যান, হাউ কুড হি ডিভাইড ইন্ডিয়া? পারলো কেন জিন্না, কেন সক্ষম হলো? এটা আপনাকে অ্যানালাইজ করতে হবে, যে একক জিন্না, ইগোইস্ট জিন্না, ইগোসেন্ট্রিক, সে সাকসেসফুল হলো কেন পার্টিশনে? এই বিষয়টা আপনাকে আমাকে বুঝতে হবে। আর সেই ইগোসেন্ট্রিক জিন্না ক্যাবিনেট মিশন প্ল্যান তাহলে অ্যাকসেপ্ট করে কিভাবে, যেটা পাকিস্তান নাই? বলা আছে যে লুজ কনফেডারেল ইন্ডিয়া হবে, তাহলে জিন্না ওয়াজ শিফটিং ফ্রম হিজ পজিশন, এত ইগোসেন্ট্রিক তারপরে শিফট করেছে, নিয়েরও শুড আপ পিক ইট আপ, কিন্তু সেটা কি সে পিক আপ করেছে? করে নাই। কাজে আপনাকে কিন্তু দেখতে হবে ওই পার্সপেক্টিভ দেখতে হবে। আমি তো ইগোসেন্ট্রিক হবই, জিন্না তো চাইবে ভাঙতে, মনে করেন, মনে করি যে হি ওয়াজ অ্যান অর্থোডক্স, সে পার্টিশন ভাঙতে চায়, আমি তো তখন চাইব গেম, ইট ইজ লাইক এ সিজ বোর্ড, দাবা খেলার মতো, আমি যখন গেমের ইটা করব তখন আমি খুব ইন্টেলিজেন্টলি করবো না, আমার টার্গেট হলো যে ব্রিটিশদেরকে এখান থেকে হটাতে হবে, ইউনাইটেড ইন্ডিয়া আমি রাখবো,
অ্যাটলিস্ট 10 বছর আমি ইউনাইটেড ইন ইন্ডিয়াকে হোল্ড করে রাখি, তারপর দেখা যাক কি হয়। আমি যদি ভালোভাবে গভর্নেন্স করতে পারি, ডিসেন্ট্রালাইজ যদি করে দিতে পারি, সেন্স অফ পার্টিজন যদি তাদের থাকে, তাহলে তো আর প্রবলেম এখানে থাকে না, যেটু থাকে ওটা ম্যানেজেবল। ইন্ডিয়ায় এখন প্রবলেম আছে না, বাবলি মসজিদ নিয়ে কত ঘটনা ঘটেছে, কত রায়ট হয়েছে, কত লোক মারা গেছে, তারপর ইউনাইটেড রয়েছে না, ভেঙে গেছে, ভেঙে তো যায়নি, তাহলে ওইভাবে হতো, ফ্যামিলির মধ্যেও তো হয়, ডিসপুট হয়, আবার উই অন মাস নো হাউ টু লিভ টুগেদার। কাজী জিন্নাকে তো হ্যান্ডেল করা উচিত ছিল তাদের, কিন্তু হ্যান্ডেল না করে তাকে আপনি এলবো দিয়ে একেবারে কর্নার করে দিয়েছেন, তো সে তা তো ইগোসেন্ট্রিক হবি। হি প্লেড হিজ কার্ড অ্যান্ড হি অলসো প্লেড ইন দি হ্যান্ড অফ দি ব্রিটিশ, আর ব্রিটিশ অলসো ইউজড হিম এই কলোনিয়াল পাওয়ার, এমনই একটা ট্রায়াঙ্গুলার অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। জিন্না যদি এত অমনিপটেন্ট হয় তাহলে তো বলতে হবে যে হি ওয়াজ এ গ্রেট লিডার, আর অন্যরা সব হলো মানে নো ম্যাচ ফর হিম। আসলে যেটা হলো কংগ্রেসের ফান্ডামেন্টাল পলিসির মধ্যে মিসম্যাচ, যেটাকে আমি বলেছি যে লং টার্ম গোল হলো আমার ইউনাইটেড ইন্ডিয়া, শর্ট টার্ম স্ট্র্যাটেজি হলো মেজরিটেরিয়ান রুল। ওই মেজরিটেরিয়ান রুল না করে পলিসি অফ অ্যাকমোডেশনও যদি চলে যেত, থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট। জিন্না তো একসময় জয়েন্ট ইলেকটরেটও অ্যাকসেপ্ট করেছিল যে আমাদের এই কনসেশন দাও, উইল অ্যাকসেপ্ট জয়েন্ট ইলেকটরেট, উইল নট গো ফর সিভিয়ারিটি ইলেকটরেট। জিন্না অ্যাকসেপ্টেড ইট ইন ইস 14 পয়েন্ট, কিন্তু কংগ্রেস কি অ্যাকসেপ্ট করেছে বলেন? কাজী লেট আস বি প্রাগম্যাটিক, লেট আস বি রিয়ালিস্টিক, লেট আস নট ট্রাই টু অ্যাপোর্শন ব্লেম, এটা ব্লেম গেম নয়, লেট আস অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট হিস্ট্রি, এবং হিস্ট্রি ইজ কামিং আনফোল্ডিং, এখন হিস্ট্রি আনফোল্ড হচ্ছে। একসময় জিন্নাকে তো আমরাও দেখতাম উইথ অল কন্টেম্পট, এবং মনে হতো যে একটা এই ধরনের লোক এই কাজটা করেছে যখন আমরা আরো ইয়ং ছিলাম, কিন্তু গবেষণা করতে গিয়া এখন থিংস আর আনফোল্ডিং। আপনাদেরও অনেক লেখক এখন ইন্ডিয়ার যারা লিখছে যে ওয়েল জিন্না ওয়াজ নট দ্যাট রেসপন্সিবল ফর দি পার্টিশন অফ ইন্ডিয়া, এবং কংগ্রেস লিডারশিপ আদার লিডারশিপ কুড নট এসকেপ দি রেসপন্সিবিলিটি, তবে ফাইনালি ইট ইজ দি ব্রিটিশ, ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার হল নাম্বার ওয়ান, সেকেন্ড হলো কংগ্রেস লিডারশিপ সেখানে ব্যর্থ হয়েছে হ্যান্ডেল করতে। দিস ইজ মাই থিসিস। ধন্যবাদ স্যার। সংখ্যায় প্রশ্ন হয়তো অল্প ছিল, কিন্তু এই ভাইব্রেন্ট যে একটা আমাদের ইন্টারঅ্যাকটিভ সেশন, স্যার একটা প্রশ্ন আছে, আমাদের সময় কিন্তু অনেকটাই অতিক্রান্ত। আচ্ছা আচ্ছা, একটা কি করা যায়? পরে পরে করতে হবে না, মাই গুডনেস। কি হারুন আরেকটা কোশ্চেন নেবেন? আর হোয়াই নট, আমি তো ইসমাই প্লেজার। শিক্ষক বুদ্ধিজীবী এবং শিক্ষা প্রতিষ্ঠানের কি ভূমিকা আছে, থাকলে কিরূপ বলে আপনি মনে করেন? স্যার আপনার প্রাসঙ্গিক মতামত জানলে কৃতজ্ঞ থাকি। আচ্ছা, আমি কিন্তু এটার অলরেডি দিয়েছি যে এইটা উপলব্ধি করেই তো আমি আমার বন্ধু মাননীয় উপাচার্য মহাশয় বিদ্যুৎ প্রফেসর ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী, যিনি একজন আমার তো জানেন, আমার সাথে তার সম্পর্কের কথা তো জানেন, এবং বলেছি বাংলা ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, এবং যারা বাংলা ভাগের নায়করা বাংলা ভাগ করেছে, কিন্তু ডক্টর বিদ্যুৎ এবং ডক্টর হারুনুর রশিদকে ভাগ করতে পারে না। তারপরে বাংলাদেশ ভবন বিশ্বভারতীতে কেন হয়েছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কাজে আমরা উই ওয়ান্ট মোর কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন। আমাদের বাঙালি ভাই যারা ভারতে আছে, এখন যদি বলি ওভাবে যে আমরা তো উই স্ট্যান্ড বাই, উই লিভ টুগেদার, বর্ডার থাকবে কিন্তু আমরা মোর কোঅপারেশন কোলাবোরেশন ইন্টেলেকচুয়াল লেভেল, একাডেমিয়া লেভেল এবং অন্যান্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে মোর কোলাবোরেশন কোঅপারেশন হবে, এবং এর স্কোপ যথেষ্ট স্কোপ আছে, এবং সেটা শুধু বিশ্বভারতীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বেঙ্গলের অন্য ইউনিভার্সিটির মধ্যেও সেটা চলে যাবে, ছড়িয়ে যাবে। এবং ইউ নেভার নো, এক সময় ছিল মুঘল সাম্রাজ্য, তারপর ছিল তারও আগে যদি জানেন অশোকের আমল যদি জান, মৌর্যদের কথা যদি বলেন, তারপরে আস্তে আস্তে কি হলো ব্রিটিশে আসলো। তারপরে আবার একটা জিনিস মনে রাখা দরকার যে
কলকাতা ছিল 1911 সাল পর্যন্ত কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী ক্যাপিটাল বাংলা হট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমারো কেন বাঙালি অ্যাডভান্স কেন হয়েছে বিকজ দে কেম ইন টু টাচ উইথ দি ব্রিটিশ আর্লিয়ার অন্যদের চেয়ে তা ব্রিটিশদের কিছু ভালো দিকও তো ছিল সেই ভালো দিকগুলো তারা আস্তে আস্তে করেছে প্রিন্টিং প্রেস কলকাতায় বসে গেছে নতুন প্রফেশন এখানে আসছে এবং ইন্টারাকশন হয়েছে আধুনিক এডুকেশন আসছে যেখানে বাঙালিরা কিন্তু অ্যাডভান্স করেছে তো 1911 সাল পর্যন্ত কিন্তু বেঙ্গলে ছিল এবং আমি তো দেখেছি নতুন একটা কাজ করতে গিয়ে যে চাইনিজ যে ট্রাভেলার্স ইউএন সাংয়ের কথা বলেন ইবনে বতুতার কথা বলেন অন্যান্য যারা ট্রাভেলার আসছে ইভেন তারা বেঙ্গল সম্পর্কে কি কথা বলে যাচ্ছে যে বেঙ্গলের রিসোর্সেস তার ঐতিহ্য তার সংস্কৃতি অসাম্প্রদায়িক চেতনা সুলতানি আমলে মানে অচিন্তনীয় ভাবাই যায় না যে কিভাবে তারা ই করেছে প্যাট্রোনাইজ করেছে এইটা হলো আমার সংস্কৃতি কাজেই আমরা বাউন্ডারি যাই ইন্টারন্যাশনাল বাউন্ডারি তো বহু কিছু থাকে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যখন যান আমি বেলজিয়াম থেকে জার্মানিতে ঢুকলাম কোনটা বেলজিয়াম কোনটা জার্মানি আমি বুঝতামই না ট্রেনটা খালি পাস করলো এবং কন্টিনিউ পাস করতে থাকলো তো হোয়াট উইল বি দি ফিউচার সিনারিও অফ দিস সাব কন্টিনেন্ট আফটার 200 ইয়ার্স ডু ইউ নো ক্যানই ফোরসি এখন ফোরসি করা যায় না তা কাজেই যেটা আছে আপ টিল নাও এইটা নিয়ে থাকা এবং লেট আস ওয়ার্ক টুগেদার তারপরে যদি হিস্ট্রি উইল মুভ উইল টেক ইটস ওন কোর্স সেভাবে আবার সেটা কোর্স ই করবে কাজেই দেয়ার ইজ এভরি স্কোপ ফর ক্লোজ কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ মোর প্রিসাইজলি বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ দেন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান পাকিস্তানের সাথে নিয়ে তারপর আবার একটা আরো ক্লোজ হওয়ার সম্ভাবনা নিয়ার ফিউচার তো শুধু নয় কখনো এট অল এটা ঘটবে কি না আই ডোন্ট নো বিকজ দে হ্যাভ এ ডিফারেন্ট মাইন্ডসেট এইটা হলো সমস্যা দে আর কালচারালি ডিফারেন্ট এমনকি মনে হয় যে জেনেটিক্যালি ডিফারেন্ট যে কারণে এটা হচ্ছে যদিও দে আর অলসো থিঙ্কিং ইয়াঙ্গার জেনারেশন তারা নাও কামিং আপ অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড রিভিজিটিং 1947 পার্টিশন যে হোয়াই ডিড ইট হ্যাপেন এবং হাউ ডিড ইট হ্যাপেন ইত্যাদি ইত্যাদি তারাও আলোচনা করছে এটা একটা ভালো এ ধরনের একটা ফোরাম বা আলোচনা হওয়া ভালো রয়েছে ঠিক আছে কিন্তু আলোচনা করলেই তো বুঝবেন যে ইউ ক্যান সি দি ডিফারেন্স বিটুইন দি টু পিপল ফ্রম ইয়োর সাইড অ্যাজ অ্যান আম্পায়ার তাহলে বুঝতে পারেন এই বাঙালিরা কি ওদের সাথে থাকতে পারে এবং পাকিস্তানের সাথে 24 বছর থেকেছে এই তো বেশি দিস ইজ এ লং টাইম এটা তো থাকারই কথা না যে কারণে আমরা মনে করি যে পার্টিশন অফ ইন্ডিয়া কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড বাট পার্টিশন অফ ডিসইন্টিগ্রেশন অফ পাকিস্তান কুড নট বি অ্যাভয়েডেড ইট ওয়াজ ইনএভিটেবল অ্যান্ড দ্যাট হ্যাপেন ইন 1971 থ্রু ওয়ার অফ লিবারেশন কাজে আপনি যে কোশ্চেনটা করেছেন ওর উত্তর অনেক আগেই আমরা দিয়েছি আমার মনে হয় যে ওইটারই রিএটারেট করলাম আপনি নিজেও বুঝতে পেরেছেন যে দেয়ার ইজ এভরি স্কোপ ওয়াইড স্কোপ অফ ভিজুয়াল কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন এটা তো আছেই ওই যে বললাম যে আমি বিদ্যুৎ যখন আমার বাসায় আসে আমি যখন তার কাছে যাই আই ডোন্ট ফিল যে আমি একটা অন্য কারো বাসায় গিয়েছি বা অন্য কারো ঘরে গিয়েছি কিন্তু পাকিস্তানে গেলে মনে হবে যে এলিয়েন ভিন্ন ওরাও বলে তাই যে এখানে আসলে তারা মনে হয় এলিয়েন কিন্তু উই ডোন্ট ফিল লাইক উই ফিল অ্যাট হোম হোয়েন উই আর ইন কলকাতা ইভেন বাংলাদেশি কারেন্সিও উই ক্যান ইউজ দেয়ার ইউ আন্ডারস্ট্যান্ড স্যার যদি আপনি আপনার কিছু কথাবার্তা দিয়ে আজকের এই অধিবেশনটা শেষ হয় আমার কোনো কথা না আমার মনে হয় যে আমাদের উপাচার্য মহাশয় তার কথাই দিয়ে শেষ হবে তবে তার আগে আমি শুধু একটা কথা বলি আপনারা এই যে অর্গানাইজ করেছেন এবং আমাকে একটা ফোরাম দিয়েছেন কিছু কথা বলার আমার অন্তরের যে উপলব্ধি যেটার সবার উপরে আমি এই যে আমার কতগুলো বই এখানে আছে এই বইগুলা দেখা যায় এগুলা সব হলো এই 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 সব বিষয় নিয়ে ফার্স্ট হলো ফোরশ্যাডোয়িং তারপরে আর আর যেগুলো আছে এত আপনাদের উপদার যে আমার চেয়ে অনেক বই বেশি লেগেছেন বহু দেশ ভিজিট করেছেন কেন আমি আবার অন্য ট্রাকেও ইনভলভ ছিলাম হিনোস তো
যেসব কারণে এর মধ্যেও আমি আমার গবেষণা চালিয়ে গিয়েছি। তো আমি এখনো একটা কাজের মধ্যে আছি, এটা হবে করোনাকালীন সময়ে আমি 5টা বই লিখেছি এই 9 মাসে, এবং 5টা ভেরি গুড বুক, আর একটা বই যেটা ইংরেজিতে ফ্রম 1947 পার্টিশন টু বাংলাদেশ বঙ্গবন্ধু অ্যান্ড স্টেট ফরমেশন ইন পার্সপেক্টিভ, এই বইটা ইজ গোয়িং টু বি পাবলিশ ফ্রম ইউপিএল, আই হ্যাভ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ ইউপিএল, এটা বেরোবে। আর একটা কাজ আমি করব যেটা উইথ দি কোঅপারেশন অফ ইউর ভাইস চ্যান্সেলার, ওনাকে আমি আমার বইয়ের আউটলাইন দেখিয়েছি, উই আর গুড ফ্রেন্ড, উ রিমেইন সো, এবং এটা শুধু আপনাদের উপজাতি আর আমার সম্পর্কের মধ্যে না, আমরা এবার এই বাংলাদেশে বাঙালিদের ফিলিং হলো এই এইভাবেই আমরা সবসময় দেখি। এবং আমি আবার হলাম একটু আরো একটু ভিন্ন প্রকৃতির, সেটা হলো ওই গৌতম বুদ্ধের যে বাণী যে জগতের সকল প্রাণী সুখী হোক, এইটা হলো আমার মানে নিজস্ব ফিলোসফি, বুঝছেন? এই ফিলোসফিটাকে আমি খুব স্ট্রংলি ধারণ করি। আর সম্প্রতি আমি যে কাজটা করলাম, বাঙালি না বাংলা, বাঙালি ও বাংলা ভাষা, এই কাজটা হবে একটা চ্যাপ্টার অফ এ বুক, বইটা হলো ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা, তার প্রথম চ্যাপ্টারটা করেছি এইটা। এইটা করতে গিয়ে আমার মানে আগের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে আরো আমি অনেক রিচ করতে পেরেছি, যেটা আজকের আমি অনেক রেফারেন্স এখানে তুলে ধরতে সক্ষম হয়েছি। তো এইভাবে আমাদের আত্মপরিচয়, আমাদের আমাদের একটা অত্যন্ত গৌরবময় একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, ইউরোপিয়ান পাওয়াররা বাংলার ঐশ্বর্য সম্পদে কারণেই আকৃষ্ট এখানে আসছে, এবং চাইনিজ ট্রাভেলাররাই বলেছে যে ল্যান্ড অফ যেটাকে বলেছে যে গ্রিনারি, অথবা বলেছে ল্যান্ড অফ প্লেন্টি রিসোর্সেস, আমরা এত অ্যাডভান্স এখানে ছিলাম, দ্যাট ইজ আওয়ার হিস্ট্রি। তারা যে আমরা ল্যাঙ্গুয়েজ বলেন কালচার বলেন ভেরি ভেরি রিচ এখানে, ওই আমরা যদি বিহারে যাই সেই নালান্দা ইউনিভার্সিটির কথা যদি বলেন সে সম্বন্ধে তাদের মেনশন আছে। আমাদের এই বিক্রমপুরেরই হলো অতীশ দীপঙ্কর বিক্রমপুর, ঢাকার বিক্রমপুরের জগৎ বিখ্যাত পণ্ডিত, তিনি তো জাস্ট এই বাঙালি ওই অর্থে যে বুদ্ধিস্ট বাঙালি, সে অতীশ দীপঙ্কর ঢাকার কাছে, এইভাবে ছিল। তো যেটা হলো যে ওয়েল আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু ইয়োর অনারেবল ভাইস চ্যান্সেলার হু ইজ এ গ্রেট স্কলার এবং হি হ্যাজ কন্ট্রিবিউটেড লট আমার, এবং হি হ্যাজ বিকাম দি ভাইস চ্যান্সেলার অফ বিশ্বভারতী। হোয়েন আই কেম টু লো আই হ্যাড এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং যে ইয়েস একটা রাইট পার্সন ইন দি রাইট প্লেস, এটা হয়েছে, গভর্নমেন্ট সেটা করেছে, হি নট অনলি ডিজার্ভ দিস, হিজ এ স্কলার অফ ইন্টারন্যাশনাল ইমিনেন্স। আপনারা হয়তো দেখেন সাদা সিধাভাবে চলে এবং ওইভাবে সহজভাবে চলে, তা কিন্তু তার স্কলারশিপ এটা কিন্তু আমরা জানি এবং সারা বিশ্বের মানুষ কিন্তু জানে তার থ্রু হিজ ওয়ার্কস, আই লাভ হিম লাইক মাই ব্রাদার, এবং একসাথে আমরা কাজ করেছি এবং উই রিমেইন সো, যে কারণে আমি বলেছি যে পার্টিশন করতে পারছেন কিন্তু আমাদেরকে কিন্তু বিভক্ত করতে পারেন না, বাঙালিকে বিভক্ত করা যায় না। তো এইটাই আমি বলি এবং ইট উইল কন্টিনিউ, এবং আপনাদের যারা আজকে কানেক্টেড থেকেছেন, যারা বক্তব্য শুনেছেন, যারা কোশ্চেন করেছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার এবং আদাব সব কিছু জানিয়ে সকলের মঙ্গল কামনা করে, COVID-19 চলছে, কাজে আপনারা নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কেন আমি সবসময় বলেছি আমার ছাত্রদের শিক্ষকদের অন্যদের লাইফ ফার্স্ট, ট্রাম্পের যেমন ছিল আমেরিকা ফার্স্ট, আমাদের হলো লাইফ ফার্স্ট, জীবন আগে বাঁচতে হবে, কেন আই ওয়ান্ট টু লিভ মোর, বিকজ ইফ আই লিভ মোর আই ক্যান কন্ট্রিবিউট মোর ইন্টেলেকচুয়ালি, আর কোনো টেম্পটেশন নাই, এই একটাই আমাদের কনসেন্ট্রেশন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন লেট আস লিসেন টু আওয়ার ভাইস চ্যান্সেলার, হি আর হোস্ট দা হোস্ট অফ দি ইভেন্ট, আমি বোধহয় বেশি অতি কথন বলেছি বোধহয় নাকি মানব কি বলবো, আপনি কিছু বলুন এবং আপনার বলার মধ্য দিয়েই আজকের অধিবেশন শেষ হবে। আচ্ছা তুমি আর থ্যাঙ্কস কিছু দেবে না? না আমি ওই মানে সব সময় আমি শেষ করব। আচ্ছা হ্যাঁ আপনি শেষ করুন। না দেখো প্রথমে তো আন্তরিক ধন্যবাদ জানাই আমার বন্ধু কাম দাদা অধ্যাপক হারুন আর রশিদকে,
আলোচনাটা প্রায় আড়াই ঘন্টার উপর চললো, কিন্তু সে আলোচনার তুমি যে মানব যেটা বললো, এই আলোচনার মধ্যে আছে আবেগ, আছে তথ্য, এবং সেই জন্য বোধহয় আমরা বাঙালি, যে আমাদের মধ্যে ভাবনা চিন্তার মধ্যে আবেগটা আছে বলেই আমরা যে কোনো বিষয়কে অন্যভাবে বুঝতে পারি, অন্যভাবে বোঝার যে প্রেরণা সেটা পাই। অধ্যাপক রশিদের যে কাজকর্ম তোমরা শুনলে, উনি তো অনেক কাজকর্ম করেছেন, তবে একটা জিনিস আমার খুব যেটা বলার বলতে চাই আজকে, আমি উনি একজন খুব বড় মাপের মানুষ, এবং অধ্যাপক রশিদ এবং আমাদের ওনার স্ত্রী হেলেন বৌদি প্লাস ওনার ছেলে মেয়ে, আমি যখনই বাংলাদেশে যাই, আমি যদি অন্য কথা উঠেছি উনি শোনেন, খুব রাগ করেন, বলেন, এবং আমাকে মানে স্ট্যান্ডিং অর্ডার আছে যে তুমি বাংলাদেশে আসলে আমার কাছে তোমাকে থাকতেই হবে। অতএব আমি সবসময় ঢাকার ধানমন্ডি বাসায় থাকি, এবং সেখানে যে ধরনের আদর যত্ন পাই, সেখানে যেটা হারুন ভাই বলছিলেন যে আমরা কখনোই ভাবি না আমরা দুটো আলাদা রাষ্ট্রের বাসিন্দা, আমরা এক। তো হারুন ভাইয়ের বক্তব্য থেকে খুব পরিষ্কার যেটা হলো, যেটা সম্বন্ধে ধরুন আমিও খানিকটা ভাবনা চিন্তা করেছি, উনি আমার সম্বন্ধে অনেক বেশি বললেন, অতটা আমার কাজকর্ম নিয়ে বাংলাদেশ এবং বাংলার ইতিহাস সম্বন্ধে ওনার কন্ট্রিবিউশন অনেক অনেক বেশি সিগনিফিকেন্ট, এবং অনেক ভাবনা চিন্তা করেছেন, যেটাই বললাম আগেই যে উনি আমার সিনিয়র এবং আমার গুরু ভাই, এবং আমার সুপারভাইজার বারবার বলতেন, হোয়েনএভার দেয়ার ইজ এ ডিফিকাল্টি প্লিজ টক টু হারুন। সত্যি কথা বলতে গিয়ে সেই সময় আমি যখন সদ্য গবেষণা শুরু করেছি বিদেশ বিভুয়ে, তখন যদি হারুন ভাই আমার পাশে না দাঁড়াতেন, তাহলে হয়তো আজকে বিদ্যুৎ চক্রবর্তী এই বিশ্বভারতীর উপাচার্য কি, হয়তো আমি একাডেমিক লাইনে দাঁড়াতেই পারতাম না। এই যে ইন্সপিরেশনটা যেটা পাওয়া, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আমার খুব, আমি খুব বাংলা খাওয়ার মিস করতাম, যেটা প্রায়ই আমি হারুন ভাইয়ের বাড়িতে খেয়ে আসতাম, এবং আজও আমি যখন ঢাকায় যাই, হারুন ভাই বৌদিকে বলেন কি এলেন বিদ্যুৎকে ইলিশ মাছ খাওয়াবে না, কেন উনি জানেন আমি ইলিশ মাছ খুব পছন্দ করি, এবং ওরা সত্যি ক্যান নিয়ে আমাকে এত আদর যত্ন করেন, এবং আমি যখনই ফিরে আসি মন ভারাক্রান্ত করে ফিরে আসি। এটা তো ধরুন আমার ব্যক্তিগত আলোচনা, কিন্তু একাডেমিক দিক থেকে দু তিনটে জিনিস আমি বলতে চাই, যে জিন্নার ব্যাপারে যে বক্তব্যটা উনি বললেন, সেই বক্তব্যটা কিন্তু মোটামুটি আজকের দিনে এস্টাবলিশড হয়ে গেছে, এবং এই বক্তব্যের প্রথম যে রেফারেন্সটা পাই, হারুন ভাই দেখেছেন এই কাগজগুলো, লিলিদগো মেমোয়ার্স, লিলিদগো গভর্নর জেনারেল ছিলেন, লিলিদগো মেমোয়ার্সে চিঠি আছে টু দি সেক্রেটারি অফ স্টেট, সেখানে বলা হচ্ছে জিন্না কিন্তু কখনোই সে অর্থে পাকিস্তান চাইতেন না, ওনার পক্ষে পাকিস্তানটা যেটা হারুন ভাই বললেন একটা বার্গেনিং কাউন্টার ছিল। এই বার্গেনিং কাউন্টারটা যে কোনো কারণে কংগ্রেস লিডারশিপ বুঝতে পারেনি, বা কংগ্রেস লিডারশিপ বুঝেও বোঝেননি, এবং কংগ্রেস লিডারশিপ টু সাম এক্সটেন্ট প্লেড উইথ দ্য হ্যান্ডস অফ দ্য ব্রিটিশ। তারপরে আমার ধরনের এই বার্গেনিং কাউন্টারের আইডিয়াটা যদি তখন থেকে 1936 সালে বলা হচ্ছে এটা, তাহলে হয়তো বা পার্টিশনটা অ্যাভয়েড করা যেতে পারত। সত্যি কথা বলতে মানে হারুন ভাই শেষে কনক্লুড করলেন যে বর্ডার থাকবে, আমরা এক থাকবো, আমি কিন্তু মনে করি বর্ডারটাকে ভাঙবো আমরা। আমরা আমরা মনে হয় আজকের দিনে সেই ধরনের একটা কল দেওয়া দরকার, যে যে বিভাজনটা হয়েছে কৃত্রিম বিভাজন, এর বেড়াতার, এর কাঁটাতারটা ভাঙতে হবে, সেই সেই কলটা আমি দিতে চাই। এবং আমার ধারণা হারুন ভাই আমার সঙ্গে একমত হবেন যে মানসিকভাবে আমরা যখন এক, কালচারালি আমরা যখন এক, আমরা যখন সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসি, তো বেড়াতার থাকবে কেন, কাঁটাতার থাকবে কেন, এটা সম্বন্ধে এখন ভাবনা চিন্তা। শুধু আই উইল রিমাইন্ড ইউ নেহরু, হ্যাঁ ওই নেহরু যে বঙ্গবন্ধুকে যে অ্যাডভাইস দিয়েছিলেন, আমারও মনে হয় যে সিআর দাসের আনটাইমলি ডেথটা কিন্তু বাংলা রাজনীতিকে একদম তছনছ করে দিয়ে গেছে। এবং আমি একটা সুন্দর মানে কথোপকথন পড়েছিলাম, সিআর দাস বরিশাল যাচ্ছেন স্টিমারে করে, এবং সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, উনি তখন হাওড়া কংগ্রেসের প্রেসিডেন্ট, এবং সেখানে কিন্তু সিআর দাস শরদ বোসকে বলছেন যে বাঙালি এডুকেটেড মুসলমানদের বাংলা কংগ্রেসে, বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসে আনতে হবে। এবং তারই ফলস্বরূপ আপনি জানেন তো আশরাফ উদ্দিন আহমেদ চৌধুরী এলেন, হবিবুল্লাহ বাহার এলেন,
এখান থেকে বর্ধমান থেকে আবুল হাসেম এলেন, এই যে লোকগুলোকে আনা হলো, এই লোকগুলো আনার পিছনে কিন্তু সিআর দেশের ওই উদ্দেশ্যটা ছিল অ্যাকোমোডেটিভ পলিটিক্স, যেটা কিন্তু উনি মারা যাওয়ার পরে কৃষ্ণনগর কনফারেন্সে যেখানে আমাদের বীরেন শাসমল প্রেসিডেন্ট ছিলেন, সেখানে সুভাষবাবুর গ্রুপটা বেঙ্গল ভলেন্টিয়ার্স তারা কিন্তু ওই রাজনীতিতে বিশ্বাস করতেন না যে কোনো কারণে। একটা ওই যেটা বলছেন হিন্দু জমিনদারি ইন্টারেস্ট দে রিপ্রেজেন্টেড, সেই রাজনীতিতে বিশ্বাস করতেন না বলেই কৃষ্ণনগর কনফারেন্সে কিন্তু একটা বড় ডিভিশন হয়ে গেল, যার ফলে তৎকালীন যুগে যারা গান্ধীবাদী ছিলেন আমাদের বীরেন শাসমল, অনিল বরণ রায়, প্রফুল্ল সেন ইত্যাদি তারা কিন্তু সব চলে গেলেন, এবং এদিকে সতীশ সামন্ত মেদিনীপুরে চলে গেলেন। আমরা ওই যে ডিভিশনটা হয়ে গেল সিআর দাস অকালে চলে যাওয়ার ফলে সেটা কিন্তু অনেক ক্ষতি করে। সিআর দাস বেঁচে থাকলে হয়তো বা আজকের যে পরিণতি আমরা দেখছি, 47 যে পরিণতি আমরা দেখলাম সেটা হয়তো বা অ্যাভয়েড করা যেত, কিন্তু ইতিহাস তো কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্টে চলে না, ইতিহাস ঘটনার ভিত্তিতে চলে। সেক্ষেত্রে আপনার যে আজকে যে বক্তৃতা আমরা শুনলাম সেই বক্তৃতাটা সত্যিই খুবই তথ্যবহুল এবং আবেগপ্রবণ, এবং আমি নিজেও খুব প্রাউড যে অ্যাটলিস্ট আপনাকে আমি ডাকতে পেরেছি, আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, এবং আমাদের বিশ্বভারতীর যারা সহকর্মী আছেন, ছাত্রছাত্রী আছেন, যারা শুনলেন তারা সবাই উপকৃত হচ্ছেন। তবে অনুরোধ রইল যে করোনা বলেই আমি আপনাকে ফিজিক্যালি ডাকতে পারলাম না, করোনার পর আমি অনুরোধ করব আপনি যখনই সুযোগ পাবেন বিশ্বভারতীতে আসার আমন্ত্রণ রইল, এবং আমরা যেটা আপনি বলছেন যে বাঙালি হিসেবে আমরা সবসময় আমরা হাত বাড়িয়ে রইলাম যে আপনি আমাদের কাছে আসুন, এবং আমরা অনেক আলোচনা করব, অনেক ভাবনা চিন্তা করব। এবং বিশ্বভারতীতে না আসলে আমারও কিন্তু বাংলা ভাষায় চর্চা হতো না, এটাও ঘটনা, মানে আমি কিন্তু 1982 সালে শেষ বাংলায় লেখা লিখি, তারপরে আমি 2020 সালে লিখলাম বাংলায়, যেটা দেখেছি আপনার এশিয়াটিক সোসাইটির যে বক্তৃতা দিলাম রবীন্দ্রনাথ এবং নজরুলের সমাজ চিন্তা, সেই লেখাটা দেশে পরে আমি বার করেছি। তো সেই হিসেবে আমি বিশ্বভারতীর প্রতি কৃতজ্ঞ, বিশ্বভারতীর সহকর্মীর প্রতি কৃতজ্ঞ যারা আমাকে এই বাংলা ভাষায় লেখার জন্য অনুপ্রাণিত করেছেন। এবং বিশ্বভারতী একটা অন্য দুনিয়া, এখানে না আসলে বুঝতে পারতাম না যে ইতিহাস কি, সংস্কৃতি কি, এবং এখানকার যে ওই সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, এই ভাবনা চিন্তা কবিগুরু কবে থেকে করে গেছেন, যে কোনো কারণে এই ভাবনা চিন্তা গুলো আমাদের হয়তো ততখানি অনুপ্রাণিত করে না, যেহেতু আপনি বলছেন হিন্দি ভাষীর একটা প্রাধান্য বা প্রকোপ আমাদের মধ্যে এসে গেছে, সেই থেকে বাঙালি সত্তা খানিকটা ডাইলিউটেড হয়েছে। তো আপনার বক্তৃতাতে আমাদেরকে সেই জায়গায় ফিরিয়ে আনলো, এবং আশা করবো আমার যারা সহকর্মী আছেন তারাও অনুপ্রাণিত হয়েছেন, তারাও নতুন ভাবে বাংলা ভারত ভাগের দায় চিন্তা করবেন, এবং আমার ধারণা ভবিষ্যতে এই যে কাঁটাতারের বেড়া, যেটা নেহরুর ভাবনা চিন্তা যেটা বলছেন আপনি, আমার ধারণা সেটা নিশ্চয়ই আমরা উপড়ে ফেলতে পারবো, উপড়ে ফেলে আমরা আবার আগের জায়গায় থাকবো। ওইভাবে অনেক ভালো থাকবেন, করোনার সময় সাবধানে থাকবেন, আপনি তো একদম স্ট্রিক্ট অর্ডার দিয়েছেন, নোবডি ইন নোবডি আউট, আমি সেটা পারিনি, কারণ আমি তো আমার তো করোনা হয়েছিল, আমি আমার স্ত্রী দুজনেই করোনায়। হ্যাঁ আমরা আই ডিডন্ট নো ইট, ইউ ডিডন্ট টেল মি, না না আই ডিডন্ট টেল ইউ, বাট ইট ওয়াজ আই মিন উই আর ডাউন টিল 19th অফ দিস মান্থ, এখন হাউ মেনি ডেজ ডিড ইউ সাফার? 21 ডেজ, ও মাই গুডনেস। তারপরে এখন একটু ভালো আছি, তাও ক্লান্ত, খুবই ক্লান্ত হয়ে গেছে, স্বাভাবিক। তো আমি আমার স্ত্রী, আমার স্ত্রী এখন আমাদের আজকে আজকে আমাদের ক্যাম্প হলো, গত 3 দিন ক্যাম্পে আমাদের টোটাল লোক 17 জন এফেক্টেড হয়েছে এই ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাস 17 জন এফেক্টেড হয়েছে। তো সেটা ঠিক আছে, পার্ট অফ দ্য গেম, এখন আমরা কেয়ার নিচ্ছি। আচ্ছা তবে আপনি আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকুন, বৌদিকে আমার আদাব জানাবেন, আর আমরা অপেক্ষা করব আবার আপনি আমাদের মধ্যে কবে আসবেন। অনেক অনেক ধন্যবাদ, আমরাও ওয়েট করব যে হোয়েন ইউ উইল বি কামিং, একসাথে আমরা আবার সেই দেখি ইলিশ মাছ, ইলিশ মাছ খাবো। ঠিক আছে মানব, থ্যাংক ইউ ভেরি মাচ, দিস টাইম নট অ্যালোন, ইউ বৌদি এন্ড সিলভিয়া এন্ড দ্য এন্টায়ার বিশ্বভারতী ফ্যামিলি, ও ফর শিওর, ইনডিড ইনডিড ইনডিড। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা যাবো, এমওইউ করেছিলাম, আমাদের প্ল্যানই ছিল বিশ্বভারতী থেকে আমাদের একটা গ্রুপ অফ স্কলার যাবে, ছাত্ররা যাবে, ওখান থেকে আসবে, এরকম একটা প্ল্যান করেছিলাম, কিন্তু যে কোনো কারণে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না ডিউ টু দ্য আউটব্রেক অফ করোনা ভাইরাস, কিন্তু দ্যাট এমওইউ স্ট্যান্ডস। হারুন ভাই থাকুন না থাকুন,
ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এমইউ থাকবে এবং আমরা যাবো এটা রাইট শুনেছিলাম তো কিন্তু আপনাদের সামনে হারুন ভাই কিন্তু একজন অর্গানিক ইন্টেলেকচুয়াল, তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে এবং দেশে স্বাধীন কি বলে ফ্রিডম অফ স্পিচ এস্টাবলিশ করার জন্য হি ওয়াজ put behind bar by the BNP government for 6 months. Unata khub bhalo lekha ache oi jele katanor shomoy chen bolche amra armchair revolutionary mane chair e boshe onek biplobi kotha barta boli. Harun bhai is one of the rare intellectuals who fought for it and who was put behind bar by the government and he spent 6 months in jail in Bangladesh. মানে আমাদের সামনে একজন অর্গানিক ইন্টেলেকচুয়াল এসছেন এবং উনি বক্তৃতা দিলেন, সেটাও কিন্তু একটা বিরাট পাওনা আমাদের। কিছু বলছি না, আর যা বলবার আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা সে তো আমরা সবসময় জানিয়ে রেখেছি এবং স্যার তো বলেই দিয়েছেন করোনা পর্ব মিটে গেলে নিশ্চয়ই আপনি আসবেন। আর যারা আজকে সবাই যুক্ত ছিলেন তারা সবাই সবাইকে তাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখানেই শেষ করছি। আচ্ছা ভালো থাকেন, নমস্কার, ভালো থাকেন, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। নমস্কার, ভালো থাকুন, কথা হবে, ফোনে কথা হবে, আমি দুই তিনটে ছবি তুলছি পাঠিয়ে দেবো না তোমাকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, ওকে, এটা আমাদের ওয়েবসাইটে যাবে, এই বন্ধ করে দাও।